আমাদের কথা হচ্ছিল একটা পেস্ট করে কিভাবে নিয়ে আসবে এখানে কিটা ওটা হেডল্যান্ড থেকে জেনারেল ছিল হ্যাঁ আচ্ছা এখানে দিলাম ওর মানে মানে চাবি দিলাম আমি বিশেষ করে আমি টিচার আমি অ্যারাবিক টিচার আমি পাস থাকি সবাই ওই সিম্পল বেশ হয়েছে ওই হ্যান্ডবিলটা আমরা দেখলাম যে আপনার ফোন নাম্বার আছে এছাড়া আমার ওই আমাদের প্রুফ থাকে যে এই কথাটা বললেন পরবর্তীতে যদি আপনাকে আমরা যেটা মানে যে আপনার একটা লোকের সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলার জন্য আসলাম সেখানে সাপোর্ট হলে আমরাও কেন শান্তির বার্তা আমরা হয়তো পৌঁছাচ্ছি যে আমরা ইসলামটা শান্তির বার্তা যেমন আপনি বলছেন যে আমরা খ্রিস্টানটা শান্তির বার্তা তো আপনি যেমন প্রচার করছেন আমরা আমরা ঈসা আলাইহিস সালামের আমরা কথা বলি আমরা তো ঈসা আলাইহিস সালামের আমরা ইমামদা ঠিক আছে আমি হচ্ছে একজন ঈসা নবীর উম্মতদা ঠিক আছে আর এটা আমরা নিশ্চিতভাবে এটা জানি আপনারাও জানেন যেহেতু আপনি মাস্টার আপনি যখন আরবির মাস্টার হোক বা কোরআন শরীফের মাস্টার হোক আপনি নিশ্চিতভাবে জানেন কোরআন শরীফে একজন মাত্রই নবী আছেন পবিত্র তিনি হচ্ছেন ঈসা আলাইহিসসালাম আমার হিসাবে অপবিত্র কথাটা নয় কোরআনের ভিতরে কোনো জায়গায় বলে না যে মোহাম্মদ পবিত্র বলে বলা নাই কোরআনের ভিতরে কোনো জায়গায় বলে না কিন্তু কোরআন শরীফে আপনি আর সূরা মরিয়ম 19 নম্বর সূরা আয়াত 19 ওখানে বলা আছে এটাই যে আদম কে মাটি থেকে তৈরি করেছিল সেই জন্য সে পাপ করলো পাপে পতিত হলো আমরা প্রত্যেকটি মানুষ হচ্ছে আদম সন্তান এখন এই আদম সন্তানকে উদ্ধার করার জন্য যুগে যুগে শরীয়তের বিধান তিনি দিয়েছিলেন কিন্তু কোনো মানুষ শরীয়তের হুকুম পুরাপুরি পালন করতে পারেনি যেহেতু পারেনি এই জন্য তিনি রহমত হিসাবে রহমতের দান হিসাবে ঈসা আলাইহিস সালামকে তিনি পবিত্র করে তিনি এই দুনিয়াতে পাঠালেন যাতে তার উপরে ইমানের মধ্যে দিয়ে প্রত্যেকটি মানুষ গুনাহের মাপ পায় বেহেস্ত রাজ্যে যেতে পারে তাহলে এই বেহেস্ত রাজ্যে যাওয়ার জন্য আল্লাহ তাআলা তাকে পাঠালেন এবং তাকে সারা দুনিয়ার মানুষের পাপের জন্য তার নিজের জীবনকে সলিবের উপরে কুরবানি করে দিয়েছেন এটা সারা পৃথিবীর সকল মানুষের ইতিহাসে লেখা আছে এবং ধর্মশাস্ত্রেও সে কথা লেখা আছে আমি একটা হ্যান্ডবিল একটা প্রশ্ন জানতে মানে পড়েছি সেখানে লেখাটাকে কমপ্লিট করতে তো আপনি তিনি যখন এটাকে আল্লাহ তাআলা এটা তাকে কুরবানি করেছেন তিনি যে মারা গিয়েছেন তাকে কবর দেওয়া হয়েছিল কবর থেকে তিন দিনের দিনে জীবিত হয়ে উঠে 40 দিন থেকে বেহেস্তে রাজ্যে গিয়েছেন এই যে মাঝখানে যে ঘটনাটি ঘটেছে এর পিছনে এই যে তিনি মৃত্যু থেকে জীবিত হয়ে উঠলেন কেন তার প্রমাণই হচ্ছে যে কিয়ামতের দিনে প্রত্যেকটি মানুষ যে জীবিত হয়ে উঠবে প্রত্যেকটি মানুষ জীবিত হয়ে উঠবে তার প্রথম ব্যক্তি ঈসা আলাইহিস সালাম জীবিত হয়ে উঠি সারা দুনিয়ার মানুষের কাছে সেটা তিনি প্রমাণ করে গেলছেন যে কিয়ামতের দিনে সবাই জীবিত হয়ে উঠবে তো সেই জীবিত হয়ে উঠি তিনি 40 দিন সকল মানুষকে দেখা দেওয়ার পরে তিনি সশরীরে বেহেস্ত রাজ্যে গিয়েছেন এবং আবার তিনি ফিরে আসবেন মানুষের বিচার করার জন্য মানুষ কে কি বিশ্বাস করবে না করবে সেটা তো তার ব্যাপার এটা কারোর কোনো ব্যক্তিগত অধিকার আছে বিশ্বাস করতেও পারে না করতেও পারে ঠিক না কিন্তু তিনি শয়তানকে বেঁধি যে হাবিয়া দোজকে দেবেন এবং সেই সাথে সাথে যারা শয়তান যাদেরকে বেঁধে রেখেছে পাপে তাদেরকেও তিনি হাবিয়া দোজকে দেবেন সেই জন্য আল্লাহ তাআলা তাকে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন এবং তাকে এখনো পর্যন্ত তাকে জীবিত রেখে দিয়েছেন কোনো নবী কিন্তু জীবিত না এর আগে হয়তো আরও আপনার ইনক বলে একজন এসেছিলেন তিনি জীবিত তাকে তুলে নেওয়া হয়েছিল এলিও বলে একজন নবী ছিল তাকে তুলে নেওয়া হয়েছিল কিন্তু তারা কিন্তু মারা যায়নি তারা সশরীরে গিয়েছে তারা কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা পাপ থেকে উদ্ধার করার জন্য তাদেরকে পাঠাননি
কারণ তাদের দৃষ্টিতে খোদা তালার দৃষ্টিতে তারা ছিল পবিত্র, ছিল পবিত্রভাবে জীবন যাপন করছে, যার কারণে তাকে তুলে নিয়েছিলেন। কিন্তু ঈসা আলাইহিস সালামকে তিনি যে কুরবানি করলেন সলিবের উপরে, তার একটাই কারণ, মানুষের গুনাহের যে একটা কাফফারা দিতে লাগে, পাপের জন্য ছাগল ভেড়া গরু পশু কুরবানির যে কাফফারা মানুষ দিচ্ছিল মুসার শরীয়তের বিধান মতো, কিন্তু মানুষ প্রতি বছর দিচ্ছে, আবার পাপ করছে, আবার কুরবানি করছে। এই জন্য আল্লাহ তাআলা কি করলেন, যাতে মানুষের গুনাহের জন্য আর ছাগল ভেড়া গরু নয় পশু নয়, কিন্তু মানুষের কুরবানির জন্য, মানুষের পাপ থেকে উদ্ধারের জন্য মানুষ কুরবানির প্রয়োজন ছিল, এবং সেটা নিষ্পাপ। যেমন তখন তারা পশু কুরবানি দিত নিখুঁত পশু, ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা সেই শরীয়তের বিধানের মধ্যে দিয়ে তিনি জানিয়ে দিলেন যে মানুষের জন্য মানুষ কুরবানি হতে গেলে একটা নিষ্পাপ বেগুনাহগার মানুষকে কুরবানি করতে লাগবে। তো এই দুনিয়াতে সেই মানুষ ছিল না, কেউ নাই আল্লাহ তাআলা দুনিয়াতে। মধ্যখানে এর মধ্যে আপনি বলবেন, হ্যাঁ মধ্যখানে একটা প্রশ্ন জাগছে যে আপনি যে কুরবানি দিয়েছেন ঈসা আলাইহিস সালাম, এতে চড়ে নিলেন সুলিতে চড়ে নিলেন, আমাদের প্রাশ্চিত্য করলেন, এটা বলতে চাইছেন তো, প্রাশ্চিত্য করলেন, তিনি যে আমাদের জন্য কুরবানি দিয়েছেন, ওই ওই মানে ইয়েটা দলিলটা আমরা কোরআন থেকে হোক আপনার ইয়েতে থেকে বাইবেল থেকে হোক আমরা জানতে চাইছি, কোনটা যে কুরবানি দিয়েছেন আমাদের জন্য এবং আমাদের সব পাপ সবকে নিয়ে চলে গেছেন, আমরা যে পাপ করলে কোনো আমাদের পাপ হবে না, আমরা যদি একটা ব্যবচার করি তো ঈসা আলাইহিস সালাম আমাদের যে পাপ নিয়ে চলে গেছেন আমাদের পাপ হবে না, এটাই তো বুঝাতে চাইছেন। হ্যাঁ পাপ আপ হবে না মানে আপনি যে উনি তো পাপের বোঝা তিনি বহন করেছেন, তিনি বহন করেছেন। হ্যাঁ এবার আপনি বলেন, বলে যাচ্ছিলেন বলেন, তিনি সেখানে পাপের বহন করেছেন এবং তিনি সেখানে মারা গিয়েছেন, তাকে কবর দেখা ছিল, কবর থেকে তিন দিনের দিনে জীবিত হয়ে উঠে 40 দিন থেকে তিনি বেহেশত রাজ্যে গিয়েছেন, তিনি দ্বিতীয়বার ফিরে আসেন। ডিফারেন্স গুলো আমরা চাইছিলাম, আপনার আছে তো শরীর, আপনার তোরাত শরীফে আছে তো, আপনার ঈসা নবীর কিতাবে আছে তো, এই এখানে বলাই আছে এখানটাতে। আসলে মাবুদ তার ইচ্ছা অনুসারে তাকে চুরমার করেছিলেন, তাকে কষ্ট ভোগ করিয়েছিলেন, মাবুদের গুলাম যখন তার প্রাণকে দোষের কুরবানি হিসাবে দেবেন তখন তিনি তার সন্তানদের দেখতে পাবেন আর তার আয়ু বাড়ানো হবে আর তার দ্বারাই মাবুদের ইচ্ছা পূর্ণ হবে। এই তো এখানে তিনি তার কুরবানির মধ্যে দিয়ে তিনি সেটাকে ঈসা আলাইহিস সালামের জীবনের মধ্যে দিয়ে কুরবানি দিয়ে সেটাকে তিনি পরিপূর্ণ করেছেন। আচ্ছা আমি একটা কথা বলি আপনাকে, এই যে আপনি একটা পড়ছেন ঈসা নবীর কিতাব, আপনি বলেন তোরাত শরীফে আছে, ঈসা নবীর কিতাব এটাও তো আপনার বাইবেলের অঙ্গের মধ্যে আছে, আপনার এটা তোরাতের আমলের নবীদের কিতাব এটাকে বলা হয়। আচ্ছা আচ্ছা তোরাত বলতে কি ঈসা নবীর কিতাবকে বোঝাই? তোরাত বলতে আপনার নবীদের কিতাব বোঝাচ্ছে, ঈসা আপনার তোরাত বলতে তো ঈসা নবীর পাঁচটা কিতাবকে বলা হয়, স্যার পাঁচটা কিতাবের মধ্যে তোরাত এই এটা এটা আপনার যে ঈসা নবীর কিতাব এটাই তো আপনার 46 খান প্রশ্নটা মানে আপনার এটা মিস্টেক বলতে আপনার যে মানে এটা তো আপনার এর মধ্যে আছে নবীদের কিতাবের মধ্যে, নবীদের মধ্যে যিশুর জন্য ভবিষ্যৎবাণী হয়েছে, কুশবিদ্ধ মৃত্যুবান করবে, যিশুর নামটা দেখেন তো, এখানে যিশুর নামটা এখানে ভবিষ্যৎবাণী হয়ে আছে তো, এখানে বলছেন এখানে নাম শোনেন, এখানে নামের কথা এখানে বলেনি, কিন্তু এখানে এই কথাটা বলেছে এখানটায় লোকে তিনি তিন পদ থেকে পড়তে লাগবে, লোকে তাকে ঘৃণা করেছে, অগ্রাহ্য করেছে, তিনি যন্ত্রণা ভোগ করেছেন এবং রোগের সঙ্গে তার পরিচয় ছিল, লোকে যাকে দেখলে মুখ ফিরায় তিনি তার মতো হয়েছেন, লোকে তাকে ঘৃণা করেছে এবং আমরা তাকে সম্মান করিনি, সত্যি তিনি আমাদের সব রোগ তুলে নিয়েছেন, আমাদের যন্ত্রণা বহন করেছেন, আমরা ভেবেছি আল্লাহ তাকে আঘাত করেছেন, তাকে মেরেছেন, কষ্ট দিয়েছেন, আমাদের গুনাহের জন্য তাকে বিদ্ধ করা হয়েছে, আমাদের অন্যায়ের জন্য তাকে চুরমার করা হয়েছে, যে শাস্তির ফলে আমাদের শান্তি এসেছে সেই শাস্তি তাকেই দেওয়া হয়েছে, তিনি যে আঘাত পেয়েছেন তার দ্বারাই আমরা সুস্থ হয়েছি। এই যে কথাটা ঈসা নবীর জন্মের 800 বছর আগে ঈসা নবীর ঈসা মসির জন্য যে ভবিষ্যৎবাণী, এর প্রমাণটা কি?
এটা কারণ এটা যে তাকে যে এই যে হাতে পাতে প্রেগবিদ্ধ হাই এই যে প্রেগবিদ্ধ করার কথা বলা হয়েছে, যে যন্ত্রণা ভোগ করার কথা বলা হয়েছে, এটা ঈসা নবী সম্বন্ধেই বলা হয়েছে। কারণ কারণ হচ্ছে এখানে এখানে আপনার এই যে বলছেন এখানে যন্ত্রণা যে ভোগ করেছেন, না প্রেগের কথা বলেন, প্রেগবিদ্ধ করার কথা এখানে বলছে তো, এখানে আপনার এই জায়গায় বলছে বিদ্ধ করা হয়েছে, বুঝছো তো, আমাদের গুনাহের জন্য তাকে বিদ্ধ করা হয়েছে তো, যিশুর জন্য বলা হয়েছে, কারণ হচ্ছে কি অন্য লোককে দিয়েছে, অন্য লোককে দেওয়া হলেও কিন্তু যখন পাপের ক্ষমার জন্য কথাটা বিদ্ধ করা, বিষয়টা আলোচনা করবো ডিটেলস। তো প্রথমত আমাদের আমাদের আপনার কাছে আসা, আপনারা আসতে বলেছেন আমাদেরকে, চারজনের কথা বলেছে তো, আর শুনেন উনি বলেছে আমরা চারজন কাছে, আমার কাছে আমাদের দুটি একটা প্রশ্ন আছে, সেটা আমি জিজ্ঞেস, আমি বললাম ফোনেও করতে পারেন, এটা আপনি এখন চারজনের বেশি যদি আমরা থাকি আপনাকে সমস্যা অসুবিধা কিছুই নাই, কিন্তু আপনারা অসুবিধা কোনো কিছুই নাই, কিন্তু আপনারা যেটা বলেছেন কেন, আপনারা বলেছেন আমরা চারজন আসবো, বলছি আমি তার জন্য বলছি ঠিক আছে চারজন আসেন, কোনো অসুবিধা না, আপনি তো আপনি কেন আপনাদের জন্য তো আমরা এত তো বসার ব্যবস্থা আমরা করি, আর আপনি আপনি এখানে আসবেন আমাকে তাও বলেন যে আপনার রুহুল ভাই আপনার যদি কোনো কিছু থাকে শুনেন, আমরা একটু কথা বলি, মানে আমাদের আসার কারণ কি, ঠিক আছে, আপনারা একটা লিফলেট ছাপিয়েছেন, এখানে আপনার নাম্বার দেওয়া আছে ফার্স্টে, প্রথমে আপনারা এখানে লিফলেটটা ছাপিয়েছেন যেহেতু আপনি খ্রিস্টান, আমাদের কোনো আপত্তি নেই, আপনি বাইবেল প্রচার করবেন, খ্রিস্টান ধর্ম প্রচার করবেন, আমাদের কোনো সমস্যা নেই, আপনি প্রচার করেন, কেন আপনি নিজের ধর্ম প্রচার করবেন না, অবশ্যই আপনার অধিকার আছে। আমাদের সমস্যা হচ্ছে এটাই, যখন আপনারা খ্রিস্টানিটি প্রচার করতে গিয়ে পবিত্র কোরআন থেকে পাঁচখানা আয়াত দিয়েছেন, বাইবেল থেকে দিয়েছেন মাত্র তিনটে ভার্স, এই যে আপনাদের লিফলেট, আপনি বাইবেল প্রচার করেন, গোটা বাইবেল মানুষকে ফ্রি দেন, আমাদের কোন আপত্তি নেই, আপনি বাইবেল থেকে যিশু ক্রুশে ঝুলে মরেছে, তাকে থুতু দিয়েছে, তাকে পাথর মেরেছে, যা ইচ্ছে তা প্রচার করেন, আমার আপত্তি নেই, কিন্তু যখন কোরআন থেকে আপনি দাওয়াত দিচ্ছেন, আপনি কেন কোরআন ব্যবহার করবেন, আপনি যদি খ্রিস্টান, আমি বলি আমি শেষ করি, আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে এটা, যখন আপনারা খ্রিস্টানিটি প্রচার করছেন পবিত্র কোরআন থেকে পাঁচটা আয়াত, আর বাইবেল থেকে দিয়েছে মাত্র তিনটে ভার্স, আটটা রেফারেন্সের মধ্যে পাঁচটা কোরআন থেকে আর তিনটে দিয়েছে বাইবেল থেকে, তো আপনি কেন কোরআন থেকে দলিলদের কি বোঝেন খ্রিস্টান, এক মিনিট শেষ করি, আপনি আপনার বাইবেল প্রচার করেন, আপনি তোরাত বলেন, জাবুর বলেন, ইঞ্জিল বলেন, যা ইচ্ছা আপনি তাই প্রচার করেন, খ্রিস্টানিটিকে দাওয়াত দেন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু যখন আপনি কোরআনকে ব্যবহার করছেন, কোরআনকে ব্যবহার করে মুসলিমদেরকে দাজ্জাল পর্যন্ত বলা হচ্ছে এখানে, আপনি এখানে দ্বিতীয় কলমে লিখছেন যে শয়তানের রূহ যাকে দাজ্জাল বলা হয়, সে মানুষকে বিশ্বাস করতে দেয় না যে ঈসা মসিহ হলেন খোদা তালা বা ঈশ্বর, মানে এখানে বলছে শয়তান বা দাজ্জাল ঈসা যে যিশু যে ঈশ্বর এটা বলতে নিষেধ করে আল্লাহ কোরআন মাজিদে, এখানে আপনাদের মূল মেসেজ দিতে চাইছেন যে যিশুকে কে কারা ঈশ্বর বলতে বাধা দেয়, দাজ্জালরা শয়তানরা, পবিত্র কোরআনে আমি বিশেষ করি পবিত্র কোরআনে জিজাসকে ঈসা মাসিকে ঈশ্বর হিসেবে পরিষ্কার করেছে, লাকাদ কাফারাল্লাযীনা কালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, তারা কুফরি করছে, তারা ধর্মের অবমাননা করছে, তারা কাফের হয়ে গেছে, যারা বলে জিজাস ক্রাইস্ট তিনি তিন ঈশ্বরের মধ্যে একজন, সূরা মায়দা এক নম্বর 72 এবং 73, সূরা নিসা 171 72 নম্বর আয়াতে, আপনি এখানে কোরআনের আয়াত ব্যবহার করছেন, আবার বলছেন যে ঈসা মসিহকে মানে দাজ্জালরা আল্লাহ হিসাবে বিশ্বাস করতে অস্বীকার করে, আর আমার এগুলো আমার দরকার নেই, আমার প্রয়োজন নেই, আপনি আমাকে কাফের বলেন, আপনি আমাকে দাজ্জাল বলেন মুসলিম দেখে কোনো আপত্তি নেই, কিন্তু আপনি ঈসা বলে বলা হয়নি ভাই, আপনাকে আপনি কথা আপনাকে শুনেন, আপনাকে বলেন আপনি যে নিজে স্বীকার করে নিয়েছেন যে মুসলিমরা দাজ্জাল, এটা আপনি স্বীকার করে নিয়েছেন, আমি তো বলিনি ওখানে কথাতে, মুসলিমরা দাজ্জাল এর কথা বলেছি, দাজ্জাল একাই বলা হয়েছে যারা যাদেরকে শয়তান বেঁধে রেখেছে পাপী,
তাদেরকে দাজ্জাল বলা হয়। মিথ্যা কথা বলেন, আপনি মিথ্যা কথা বলেন, কথা লেখা নেই এখানে। কি বলা আছে? আপনি বলেন দাজ্জাল তাদেরকে বল, দাজ্জাল বলে দাজ্জাল বিশ্বাস করতে দেন মানে কি দাজ্জাল মানুষ কি দাজ্জাল? আপনি কি বলেন? আপনি বলেন যীশু খ্রিস্টকে যারা ঈশ্বর বিশ্বাস করে না সেটা দাজ্জাল বিশ্বাস করতে দেয় না তো? দাজ্জাল তো আমরা মুসলিমরা তো কেউ তো আমরা যীশুকে ঈশ্বর বিশ্বাস করি না। না সে কথা বলা হয়নি তো ওখানে। মানুষকে মানুষের সাইকোলজি নিয়ে চেষ্টা করেন না। না আপনি 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 ভুল কথা বলছেন তো। আচ্ছা আমি পড়ি এখানে। আচ্ছা এখানে রেকর্ড করো তো, ভিডিও ক্যামেরা ই করো তো, কি লিখেছে ওখানে কথা বলা হয়নি তো? হ্যাঁ কি বলা হচ্ছে দেখিয়ে দিচ্ছি। দাজ্জাল বিশ্বাস, এখানে পরিষ্কার এখানে পরিষ্কার লিখছেন, ইনজিল শরীফে বলা ঈশা হলেন খোদাতলা পুত্র এবং কোরআন শরীফ বলে ঈশা হলেন মারেমের পুত্র, এই দুটো কথাই ঠিক। দুই, সুস্থতা কিভাবে পাবেন? শয়তানের রূহ, আপনি রূহ শব্দ কেন ব্যবহার করলেন? কেন রূহ ব্যবহার করবো না? কেন রূহ তো আরবি শব্দ, আপনি কেন ব্যবহার করছেন? কেন রূহ শব্দ ব্যবহার করছেন? এটা কোনো সাধারণ ব্যক্তিগত ভাষা নয় তো, আরবি শব্দ হোক না না, রূহ শব্দটা আপনার আত্মা ব্যবহার করবেন, বাইবেলে আত্মা আছে, কোনো মানে রূহ শব্দ ব্যবহার আছে আমাদের এতে বহুত কিতাব কিতাব কিতাবুল মুকাদ্দাস, আপনার বাইবেলের নাম কিতাবুল মুকাদ্দাস? হ্যাঁ কিতাবুল মুকাদ্দাস আছে তো। আচ্ছা কিতাব দেখেন, আপনাদের প্রত্যেকটা জায়গায় যে একটা বাটপাড়ি না, এটা আপনারা বাটপাড়ি করে কথা বলছেন, এটা আপনি বলছেন। আমি দেখেন এখানে পরিষ্কার হয়ে দিয়েছে শয়তানের রূহ যেটা দাজ্জাল বলা হয়। দাজ্জাল শব্দটা দেখিয়ে দেন আমাকে, দেখেন বাইবেল, ওটা বাইবেল না বাইবেল না, তাহলে কিং জেমস ভার্সন বাইবেল ইংলিশ ভার্সন থেকে দেখেন, ইংলিশ ভার্সন ইংলিশ ভার্সন থাকবে না তো? আপনি কথা বলবেন, 10 মিনিট আমি কথা বলবো, এরকম তর্ক বিতর্ক করার জন্য তো আমি আমি আসতে বলিনি আপনাকে। ব্যক্তিগত সম্পত্তি নয়, আপনি যদি মনে করেন এটা আমার ব্যক্তিগত সম্পত্তি তাহলে এটা আপনি ভুল করছেন না, আপনি কোরআনকে ভুল মিস ইন্টারপ্রিটেশন করবেন, আপনিও তো ভুল ইন্টারপ্রিটেশন করেন। আচ্ছা আমাকে দেখিয়ে দেন, আমাকে দেখিয়ে দেন, আপনাকে আমি বললাম যে বাইবেল থেকে আপনি বললেন, আপনি ভুল কথা বলছেন বাইবেল থেকে, আপনি দেখাতে বললেন দেখাতে পারলেন না, কোনটা পেরেক পথ হয়েছে বাইবেল থেকে, দাজ্জাল হয়েছে তোমরা বিদ্ধ করা হয়েছে দেখান, বিদ্ধ করা হয়েছে বলা হয়েছে দেখেন। আচ্ছা দাজ্জাল শব্দটা দেখান দেখান দেখা ভাই, বিদ্ধ করা হয়েছে বলা হচ্ছে তো এখানটাতে। আরে ভাই এখানে বলাই তো হয়েছে বিদ্ধ করেছে, কি বিদ্ধ করা মানে কি? আরাকের কথা যে পেরেকের কথা আছে, এখানে বিদ্ধটা মনে কি আপনাকে বুঝানো? আরে ভাই বৃদ্ধ কি হয়েছে, কি বিদ্ধ মানে কি? পেরেকের শব্দ ব্যবহার করেছে, বিদ্ধ করা হয়েছে কথাটাই বাকি, ঈশ্বরের বাক্যের মধ্যে যে নিজের একটা শব্দ ঢুকিয়ে দেন, একটা শুধু বিদ্ধ কথাটার মানেটা তো এখানে পেরেক বিদ্ধ কথাটাই আসছে এখানটায়, বিদ্ধ পেরেক বিদ্ধ খেয়ে যায়। হ্যাঁ অন্য কিছু বিদ্ধ করা হয় না, না কি বিদ্ধ করা হয় বলুন, কাউকে ঝুলানো যায় না, ঝুলানোকে বিদ্ধ করা বলবে না তো? আচ্ছা গাছের যে ঝুলানো না, এটাকে বিদ্ধ যদি না বলা হয় এটাকে বলা হবে না তো? কারণ কাউকে ফাঁসি দেওয়া হয়েছে বলা হবে তো? গাছের ঝুলানো হয়েছে দড়া দিয়ে গেছে কাউকে বেঁধে, আমি আমি অত দূর গেলাম। আচ্ছা আমাদের কথা হবে, 10 মিনিট আপনি বলুন, 10 মিনিট আমি বলবো, শান্ত হবে অনার্থক ভাবে কথা বলা। আপনি আপনারা যে তর্ক বিতর্ক করার জন্য এসেছেন যদি বলতেন তাহলে আমি তো রাজি হতাম না, কারণ আপনারা এসেছেন, আমার দুটি একটা প্রশ্ন আছে তো, তার দুটো একটা প্রশ্ন আছে, আমরা তিন চার থেকে চার জন আসবো, আপনি যদি তর্ক বিতর্ক করার জন্য আসেন তাহলে আমি এখানে আসি আপনার কাছে, আপনার সঙ্গে তর্ক করার আমার কোনো ইচ্ছে নেই, আমি জাস্ট আপনি এসেছেন তর্ক করার জন্য, গতিকে আমি এটাতে রাজি নাই তর্ক করতে, কারণ সেটা আপনি করলে তো আপনি যেটা আপনি যেটা করেন আচ্ছা এটা আপনি করছেন, দেখেন আমি মিশনকে আপনারা ভুল পথে বলছেন, আপনি আপনি কথা আমি ঈসা আলাইহিস সালাম সম্বন্ধে কথা বলছি, আমি অন্য কারো সম্বন্ধে কথা বলিনি, আপনি শেষ হয়েছে, আপনি কার কথা বলছেন, আপনি আপনার বিষয়ে, আমি কাকা আপনি কি ভাবনা নিয়ে এসেছেন আপনার বিষয়ে, কিন্তু আমি এটা জানি যে ঈসা আলাইহিস সালাম একমাত্রই একটা পবিত্র নবী আছেন এবং মরিয়ম মানে ইনাদের ইনাদের এটা হচ্ছে বিষয়, ইনাদের প্রতারণাটা দেখেন, ওরে কখনো যীশু বলছে ঈসা বলছে কেন, মানে মুসলিম থেকে কনভিন্স করার জন্য, না না আপনি দেখেন বাইবেল না আসেন, কিতাবুল মুকাদ্দাস আছে লেখা আছে, দেখেন আমি একটা রাহুল শব্দ ব্যবহার করছে, মানে ইনারা মানে এটা হচ্ছে মানুষের সাইকোলজিকে পরিবর্তন করা, মুসলিমদের পরিভাষা ব্যবহার করছে কেন করছেন ভাই? না না আপনি মুসলিমদের আমি এই যে ভাষা
আচ্ছা গোটা বাইবেল থেকে আমাকে দেখান তো এটার নাম বাইবেল তারপরে এটার দুটো আলাদা আলাদা কি আলাদা আপনি দেখেন করি সেটা আমি জানি আপনি যে নিজের সঙ্গে নিজেকে ধোকা দিচ্ছেন এটা না 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 আমি আমার নিজেকে কোনো ধোকা দেওয়ার কোনো কারণ নাই কারণ আমি একটা জিনিস ভালো জানি সেটা হচ্ছে যে সারা দুনিয়ার মানুষকে তৈরি করেছেন একজন যাকে ঈশ্বর বলা হয় যাকে খোদা বলে না উর্দু ভাষাতে আরবিতে আল্লাহ বলছে ইংরেজিতে গড বলছে না তো সেই সদাপ্রভু যাকে বলা হয় তিনি অনন্তকালীন ঈশ্বর না তো তিনি সৃষ্টি করছেন সকল মানুষকে তিনি সৃষ্টি করছেন সকল ভাষাকে আর সেই জন্য ব্যক্তিগত ভাষা নাই আপনি যদি নিজের মাথায় পেটিলেন যে বলেন যেটা উর্দু ভাষা আমি কখনো বলিনি যেহেতু আপনাদের বাইবেলে যাকে বলা হয়েছে এসুয়া যিশুর নাম বলা হয়েছে এসুয়া বাইবেলে কি বলা হয়েছে আমি সে কথা বলিনি আমি এখানে মুসলিম পরিচয় দিয়ে খ্রিস্টান মুসলিম আমি মুসলিম পরিবার থেকে মুসলিমরা কি ইসলামকে বিশ্বাস করে না আপনি আমাকে কি সাজাচ্ছেন বা কি আপনি চিটিং করছেন সেটা আপনি ভালো করে বুঝছেন আমি কিন্তু আমার মধ্যখানে প্রশ্নটা দুই দিকে একটু টেম্পটেড হয়ে যাচ্ছি আমরা আমরা যাই শান্ত মিজাজে একটা প্রশ্ন উপস্থাপন করবো স্যারকে প্রথমে আমি কয়েকটা প্রশ্ন করেছিলাম আপনার আসার আগে স্যার বলেছিলেন যে ঈসা ছাড়া সব নবী পাপী বিশেষ করে আমি জিজ্ঞাসা করলাম স্যারকে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তো স্যার চুপ থেকে গেলেন না যদি আপনি কোরআন দেখেন কোরআনে যদি আপনি দেখেন তো সেখানে তার পাপের কথা লেখা আছে তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কোথায় পাপের কথা লেখা আছে আপনি পড়ছেন আপনি দেখেন দেখি কোরআনে কথা সূরা মুমিন সূরাটা পাই এই কথাটা উপস্থাপন করছেন পাপের কথা কি পাপ করেছে সে পাপটা দেখান সব নবী পাপ করেছেন কেবল ঈসা আলাইহিস সালাম ছাড়া বের করেন তো দেখি কোথায় লেখা আছে কি পাপ করেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এই বিষয় নিয়ে তাহলে আলোচনা হোক উনি যেহেতু বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাপ করেছেন উনি ঠিক আছে উনি যেহেতু দাবি করছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাপ করেছেন এবং দেখেন বারকাতে চাইছে ঠিক আছে উনি বলছেন সমস্ত নবী পাপ করেছে নবী ঈসা বাদ দিয়ে উনি কোরআন থেকে আমাকে বের করে দেখা মোহাম্মদের কি পাপ করেছে আমি বাইবেল থেকে বের করে দেখো যে যীশু পাপ করেছে রাহুল ভাই 5 মিনিট দাদা কথা বলছে আপনি চুপ থাকুন হ্যাঁ আপনার একজন দেখেন আমি পরিচালনা করছি আবার দাদা আপনি 5 মিনিট কথা বলবেন দাদা টাইম দিয়েছি দেখেন চুপ টাইম দিবেন টাইম মানে এই ভাবে দেখবেন এটা আসলে পড়ে ঠিক নয় এটা আওয়াজ হ্যালো লাউড সুরা মুমিন কে জোরে বলবেন 8 নম্বর কত এখানে বলছে কাকে বলছে আমি খাড়া করছি আরবির কথা তো আমি বলছি না এখানে বাংলাতে এখানে পরিষ্কার ভাবে লেখা আছে যে তাই তুমি ধৈর্য ধরো আল্লাহর ওয়াদা সত্য তোমার পাপের জন্য ক্ষমা চাও আচ্ছা ঠিক আছে এই কথাটা আল্লাহ তাআলা তো বলছে আচ্ছা বলছে কাকে বলছে বলেন আপনি বলেন আপনি কোরআন শরীফটা তো অন্য কাহার উপরে নাজিল হয়নি এই আয়াতটা দিয়ে আপনি নাজিল হয়েছে তো হযরত মুহাম্মদকেই বলছে তুমি তোমার তাই ধৈর্য ধরো আল্লাহ তোমাকে ওয়াদা যেটা করেছে সেটা সত্য তোমার পাপের জন্য ক্ষমা চাও তার মানে আল্লাহর দৃষ্টি তোর পাপ আছে এটা আপনি বুঝে নিয়েছেন ঠিক আছে বুঝে নিয়েছেন মানে আপনার প্রশ্ন শেষ কি তাহলে আমরা বলবো এটাই প্রশ্ন আপনার তাহলে ঠিক আছে এবার আপনি মানে আপনি তো সাইলেন্ট থাকেন ওনাকে বলতে এখানে এখানে রাহুল ভাই উনি বলতে চাইছেন ক্ষমা চাইতে বলেছেন ক্ষমা চাইতে বলা মানে স্যার বলছেন ক্ষমা চাইতে না এখানে বলছি ক্ষমা চাও তোমার পাপের জন্য ক্ষমা চাও
পাপের শব্দটা কোথায় আছে? এটা শব্দ নাই, আমি আরবি শব্দ পাচ্ছি না। আরবিতে আমি আরবিতে বলছি, বাংলাতে লিখে দিলাম, বাংলাতে বলছি তো, কারণ আরবির আরবিতে কি লিখেছে, যিনি উনিতে অনুবাদ করেছেন সেটা হচ্ছে, অনুবাদ করেছেন তিনি হচ্ছেন একজন বাংলাদেশেরই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মাওলানা সাহেব, তিনি অনুবাদ করেছেন। তাই নাকি আপনি এটা বলছেন? তাহলে তাকে দিয়ে ধরুন যে আপনি এই ভুলটা কেন করেছেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা যদি পাপ ধরে নিলাম, আরবি আপনি বাংলা করছেন। হ্যাঁ আমি বাংলা পড়ছি তো। আচ্ছা ঠিক আছে, বাংলা দিয়ে বলছি, আপনার আপনার কথা শেষ হলে আমরা বলবো। হ্যাঁ আপনি দেখেন, আপনি আরবিতে বাংলাতে ধরবেন না, আপনি আরবিতে ধরবেন, আমি আরবিতে ধরবো না, কারণ আমি আরবি বুঝিনি। আমি আমি উত্তর দিচ্ছি। তার মানে কাউকে যদি বলা হয় যে তুমি ইস্তেগফার করো, মানে কাউকে যদি বলে যদি তুমি ইস্তেগফার করো, তার মানে তার নিশ্চিত পাপ আছে ধরে নিতে হবে, তাই না? তার মানে যখন আপনাকে বলছে তোমার গুনাহের জন্য ক্ষমা চাও, কথাটার অর্থ আল্লাহ তাআলা বলছেন তো, এটা তো আর কোন সাধারণ মানুষ বলছে না তো। ঠিক আছে, যখন ওখানে বলছে যে ইস্তেগফার করো, তখন ইস্তেগফার অর্থ মানে কেউ যখন দোয়া করছে বা প্রার্থনা করছে, তাহলে সেটা কি হয়ে যায়, গুনাহ হয়ে যায়? মানে গুনাহ ব্যতীত না, ওটা প্রার্থনা করার কথা না। আমি শেষ করে আগে দেখেন, আপনি আমাদের কথা বলেননি, বলেন আপনি। আপনি কোরআন থেকে সূরা মুমিন থেকে 55 নম্বর আয়াত থেকে বললেন, যেহেতু মুসা থেকে ইস্তেগফারের কথা বলেছে, প্রার্থনা করার কথা বলেছে, ক্ষমা চাওয়ার কথা বলেছে, এই অর্থে বুঝতে হচ্ছে যে না, মুহাম্মদ তো মনে পাপ করেছে, তার জন্য ক্ষমা চাইছে। ভাই আপনি আবারও কথা বলছেন, দেখেন আপনি বলছেন, তার মানে কেউ যদি প্রার্থনা করে তাহলে তার গুণাটা থাকাটা বাঞ্ছনীয় না, গুণা থাকা বাঞ্ছনীয় নয়। কথাটা হচ্ছে যদি আপনাকে বলা হয়, আমাকে যখন আপনি বলবেন যে আপনার গুণাহের ক্ষমা চান, অনুবাদ করা হয়, ঠিক আছে, যদি গুনাহ দিয়ে অনুবাদ করা হয় তো আপনি বলছেন তাহলে সে পাপ করেছে, নাহলে কেন সে ক্ষমা চাইতে বলতো? থাকে পাপ না করলে ক্ষমা চায় না, সেটাই তো, তাই তো? বাইবেল খুলছি, গসপেল অফ লুক 22 নম্বর অধ্যায় 40 থেকে 46 নম্বর ভার্স, জিজাস ক্রাইস্টে জিজাস ক্রাইস্টকে গেতসেমানের বাগানে ক্রুসিফিক্সনের ঠিক আগের মুহূর্তে একদিন আগে যিশু দুই হাত তুলে ঈশ্বরের কাছে বলছে, ঈশ্বর হো সাকে তো এ পিয়ালা মুসে টাল দো, যদি সম্ভব হয় আমার এই মৃত্যু যন্ত্রণা আমার কাছ থেকে তুমি সরিয়ে নাও, তবে তুমি আমার ইচ্ছা না তোমার ইচ্ছা পূরণ করো। যিশু তিনবার প্রার্থনা করছে ঈশ্বরের কাছে, যিশুর কেঁদেছে ঈশ্বরের কাছে, কাঁদতে কাঁদতে চোখের পানি রক্তের দলার মতো পড়েছে, এটা লুকের 22 অধ্যায় 40 নম্বরে আছে, যিশু মথি 7 অধ্যায় 7 থেকে 10 নম্বরে অনুচ্ছেদে যিশু, আমি শেষ করি ভাই ভাই, আমি শেষ করি আগে, আমি শেষ করি, মথির 7 অধ্যায় 7 থেকে পরপর একদম 14 নম্বর ভার্সে যিশু বলছে, চাইতে থাকো পাবে, যে চাই সে তো পাই, যে চায় না সে তো পায় না, দরজায় আঘাত মারো দরজা খুলে দেওয়া হবে, তোমাদের মধ্যে এমন কোন পিতা আছে কি যার কাছে সন্তান মানে রুটি চাইবে তাকে শাপ দিবে? যদি একজন পাপী প্রার্থনা করলে গুনাহগার নয়, কারণ হচ্ছে কি যখন মানুষ পাপের জন্য ক্ষমা চায় তখনই তাকে গুনাহগার বলা হয়। পাপের জন্য আমাকে একটু বারকি দেখান, কোনটা বারকি দেখান, কোথায় আছে পাপের জন্য ক্ষমা চেয়েছে মোহাম্মদ? মোহাম্মদের নাম দেখাবেন প্রথম কথা, না না এটাতে কারণ হচ্ছে আয়াত, আমি বুঝেছি এই কথা, আমি এই আয়াতের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উপরে আয়াত অবতীর্ণ হয়েছে, তার মানে এই নয় যে প্রত্যেক আয়াত মুহাম্মদকে নির্দেশ করছে, না না এই আয়াতটাতে কারো এখানে নাম আপনাকে এখানে তাই তুমি ধৈর্য শুনেন, আমি আপনাকে দেখেন আমি আপনাকে বলি, দেখেন আপনি আগে বুঝেন, যদি বিতর্ক করার জন্য বিতর্ক করেন আমি বিতর্ক করতে পারি, বিতর্ক করার জন্য দাঁড়িয়ে আমি এখানে, আমি এখানে দুটো বিষয় আজকে এটাই, আমি এখানে বসতামই না আপনাদের সাথে, না না এখানে দুটো বিষয়, আচ্ছা শুনুন আমি আপনাকে প্রথমে বলেছি, শুনুন আমি আপনি ফুলশে দালে আপনার সঙ্গে আমার আগেও আলোচনা হয়েছে, ঠিক আছে, ওইভাবে এসেছিল, না না আমরা ওইভাবে একটা লোকের সঙ্গে কথা বললাম, আমরা দুজন আসব, আপনারা 12 14 জন আসলেন, না না 12 14 মিথ্যা কথা বলছেন ভাই, রেকর্ড হচ্ছে, শুনেন যখন শুনেন এখানে যারা দর্শক আছে, আচ্ছা শুনেন শুনেন ফুরশেদ ভাই আমি আপনাকে বলি, এক দুইজন শুনেন ভাই, ফুরশেদ ভাই ফুরশেদ ভাই শুনেন, আপনি ধর্ম প্রচার করবেন খ্রিস্টানিটি আমার কোনো আপত্তি নেই, কিন্তু যখন আপনি পবিত্র কোরআন নিয়ে মুসলিমদের মসজিদে গিয়ে আপনি খ্রিস্টান বিশ্বাস প্রচার করছেন, দেখেন দাঁড়ান আমি শেষ করি, আমি শেষ করি, আপনি বলেন তারপর শুনেন, আর একটা বিষয় আমি কিন্তু একজন রিপোর্টার, সে আপনি রিপোর্ট করেন, আমি একজন রিপোর্টার, ঠিক আছে, আমার এটা অধিকার আছে আপনার ডেরা থেকে আমার আলোচনা করার, প্রথমত আমি একজন রিপোর্টার, এটা আমার অধিকার আছে,
আমাদের গোটার ক্যামেরায় বসেছে আমাদের টিনুজ ওয়ার্ল্ডের। দুই নম্বর বিষয়, আপনি যখন, আমি বিশেষ করে দর্শকদেরকে বলছি, আপনি যখন খ্রিস্টান বিশ্বাসী হয়ে পবিত্র কোরআন নিয়ে মুসলিমদের মসজিদে গিয়ে আপনি কোরআন থেকে খ্রিস্টানিটির মেসেজটা দেওয়ার চেষ্টা করছেন নিজেকে পরিচয় গোপন রেখে, স্বীকার করবেন না কেন? এটা হচ্ছে তাদের হচ্ছে প্রতারণা, এটা কৌশল। আমি কোথায় প্রতারণা করলাম? আমি মুসলিম, আমি গর্ববোধ করছি, সব জায়গায় বলে মুসলিম। আমি কখনো নিজের ধর্মকে গোপন রেখে, আপনি ঈসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত করছেন, আপনি ঈসা নবীর উম্মত কিভাবে? আপনারা সকলে জানেন যে আসলে নাম হচ্ছে যীশু খ্রিস্ট, কিন্তু ঈশা নবী কেন বলছে মুসলিমদের কোরআন আছে, মুসলিমদের কনভিন্স করার জন্য? ঈশা, আমি ঈশার উম্মত, মানে আপনারা যে প্রতারণা করছেন এটা সকলে জানেন। ভাই আমাদের কোরআন তো আরবি ভাষায়, আরবিতে ঈশা বলা হয়। শুনেন ওনার হাতে যে কালোটা বাঁধা আছে ওখানে জুম করো, আমি একজন ঈসা নবীর উম্মত, আমি আপনার তৌরাত জবুর নবীদের কিতাব এবং ইনজিল শরীফ 40 জন নবীর উপরে যে 66 খানা আসমানি কিতাব নাজিল হয়েছিল আমি সেটাতে বিশ্বাস করি। আমি ঈসা নবীর একজন উম্মত, আমি হযরত আদম থেকে হযরত মালাকায় বা ঈসা নবী পর্যন্ত যতগুলো নবী এসেছিল 40 জন, এই 40 জন নবীর আমি অনুসরণ করি এবং তাদের কিতাব পড়ি এবং তাদের, ঠিক আছে, আমি তো বললাম আপনি গোটা বাইবেল বিশ্বাস করেন কোনো আপত্তি নেই, কিন্তু এর মধ্যে যখন প্রতারণা করছেন, দেখেন ওইটা বাইবেল দিলাম আপনার, এটা বাইবেল, এখন এটা এখন কালোটা বাইবেল দেখেন বের করেন, ঠিক আছে, বাইবেল এটা বাইবেল দেখেন, আপনি খুলে দেখেন দেখি এটা বাইবেল কিনা, দেখেন এটা বাইবেল, দেখেন দিস হোলি বাইবেল, হোলি বাইবেল, দেখেন উনারই কাছে ছিল, আমি ওটাকেও পড়েছি, আর উনি আমাদেরকে বলেছেন, আমি এটাকেও পড়েছি, মানে দেখেন আমি সবকটাকে পড়েছি। আপনি যে বলেন ঈশা, না বাটপাড়ি কোন জায়গায়, বাটপাড়ি নয়, আপনার কোরআন শরীফে পরিষ্কার ভাবে বলেছেন, শুনুন শুনুন ভাই, আপনি বাইবেল দিয়ে কথা বলেন আমার সঙ্গে, আপনি কিতাবুল শরীফ জুবুর শরীফ লিয়ে কথা বলছেন আপনার সঙ্গে, ওটা তোরাত লিখে বলুন, তোরাত শরীফ লিয়ে কথা বলছেন, এটা তোরাতের মধ্যে দেখেন তো, তোরাত লেখা আছে কোথায়? এটা আছে না, ওটা কভার পেজ, এটা তোরাত শরীফ যে মুসলমানের কিতাবে তো আছে তো, না এটা তো পাঁচটা মুসলমানের কিতাব আছে তো, এই যেখানে পায়দাইস থেকে আপনার ই পর্যন্ত দিয়ে ঠিক আছে পর্যন্ত আছে তো, ফুরশিদ ভাই একটু কথা বোঝার চেষ্টা করেন, আমি বুঝি, আমি আপনি বোঝার চেষ্টা করুন, ভূমিকা লেখক লিখছে, আমি একটু কথা বলি, আপনি যে আচরণ গুলো করছেন না, এগুলো রেকর্ড হচ্ছে, হ্যাঁ হোক না, এবং আপনি রেকর্ড করছেন, এবং আপনি আপনি যে আপনি যে কথাগুলো বলছেন না, এগুলো আপনাদের খ্রিস্টান সমাজ থেকে আপনাকে কিন্তু মানে একটা বলবে যে লোকটা অনর্থক বিতর্ক করছে, আমি জানি তো বিষয় নয় তো, আমার একটা বিষয় সেটা আমি ভালো জানি, আপনি করেন আমাদের, আমি কখন বললাম করবেন না, আমি এখনো বলছি যে ভাই আপনি খ্রিস্ট বিশ্বাসী, আপনি যীশুকে বিশ্বাস করেন, কোনো আপত্তি নেই,
আপনি খ্রিস্টান ধর্ম প্রচার করেন, আপনি একটা লিফলেট কেন 1000 লিফলেট আপনি ফ্রি বিতরণ করেন? আমাকে এসে বলেন যে ভাই আমি একজন খ্রিস্টান, এখন আমাদের তরফ থেকে আপনি লিফলেটটা পড়বেন, এইভাবে আপনি প্রকাশ্যে দাওয়াত দেন। কিন্তু কিন্তু দেখেন আমি এখনো যখন মার্কেটে প্রচার করতে যাই আমি সেদিন আপনি ভিডিও দেখেন, কিন্তু উনি দেখেন উনি খ্রিস্টান কিন্তু নিজেকে খ্রিস্টান কিন্তু দাবি করছে না, উনি বলছে ঈসা মসীহ উম্মত। আচ্ছা আমি তার জন্য বলছি দেখেন আপনি খ্রিস্ট বিশ্বাসী তো, প্রতারণার কথা নয় তো, আমি ঈসা মসীহ উম্মত তো, আমি তাকে প্রতারণার কি আছে না? দেখেন উনি তো আসলে জিজাস ক্রাইস্ট, তাই না? একটা নাউনের কোন ট্রান্সলেট হয় নাউন, এটা আরবি শব্দ তো। ধরেন ভাই ক্যামেরাম্যান আপনার নাম কি ভাই? আন্তর আলী। আচ্ছা আন্তর আলী এখন যদি সে আমেরিকাতে চলে যায় তখন এখানে মিস্টার ভকাস হয়ে যাবে নাকি? না না না, আরবি শব্দ না, শুনেন আপনি যখন শুনেন বাঙালি তাহলে আপনি বাংলা শব্দ ব্যবহার করুন ভাই। শুনেন নাউন দেখেন আপনার নাম হচ্ছে, দেখেন দেখেন আপনি আরবি ভাষা থেকে, আপনার নাম ফুরশাদ আলী, নিজের মাতৃভাষা। আচ্ছা ভাই আপনার নাম ফুরশাদ আলী, যখন আপনার নাম ফুরশাদ আলী এখন তো আপনি যখন, ও আপনি কেন এটাতে আপনি ঈশার নাম ব্যবহার করছেন, কেন আপনি ওই খ্রিস্ট ব্যবহার করছেন? ফুরশাদ ভাই, ফুরশাদ ভাই, ফুরশাদ ভাই, যারা শিক্ষিত, যারা শিক্ষিত সমাজ তারা বুঝবে, ঠিক আছে? এমনি গোরে আপনি গোরে চিৎকার মেরে আপনি বোঝাতে পারেন যে আপনি অনেক চিৎকার করতে পারেন। কোরআনে আছে যে অতিরিক্ত চিৎকার করে তার আছে গাধারা, গাধারে মানে গলার জোরটা একটু বেশি, মানে এটা কোরআন আছে। কিন্তু এখানে এই কথাটাও বলা আছে যারা এটাকে বিশ্বাস করলে তারাও এটা একটা, এটা হচ্ছে শয়তানের আত্মাতে তাদেরকে বিঁধে আছে, এটাও তারা এই কথাই। ঠিক আছে, মানে মানে অতিরিক্ত চিৎকার করে যদি আপনি মনে করেন যে আপনি বিজয়ী জিতে যাবেন, ফুরশাদ ভাই, ফুরশাদ ভাই আমি বলছি দেখেন নাউনের কোনো পরিবর্তন হয়? ধরেন আপনার নাম ফুরশাদ আলী, আপনি যখন নাউন তো নাউনই আছে, হ্যাঁ আপনি যখন জাপানে চলে যাবেন তো আপনার নামকে মিস্টার হড়হড় হয়ে যাবে, হড়হড় মানে ফুলচো দালি দেখছে জাপানি হচ্ছে হড়হড়। আপনি সেখানে যে নাম পরিবর্তন করেন তো আপনার নাম তো জিজাস, জিজাস দেখেন জিজাস তার নাম, ইয়েসুয়া তার নাম, তাই না? ইয়েসুয়া তার নাম, মূল নাম হিব্রু ভাষায় ইয়েসুয়া, তার টাইটেল হচ্ছে আলমাসি, আলমাসি এখান থেকে গ্রিক ভাষায় এসছে ক্রিস্টস, এখান থেকে ইংলিশে এসছে ক্রাইস্ট। তার নামের সঙ্গে পুরো পরিষ্কার বাইবেলে কোনো জায়গাতে ঈশা বলে কিছু নেই। দেখেন আমি আপনাকে বলি, এটা বোঝার চেষ্টা, বিতর্কের জন্য বিতর্ক না, তার নাম হচ্ছে ইয়েসু, আপনি ইয়েসুয়া বলেন, সমস্যা কোথায়? আপনি কোরআনকে আল্লাহর কালাম বিশ্বাস করেন? আমি ঈসা নবীকে দেখেছি খালি, না না মানে কোরআনটাকে আল্লাহর কালাম, আল্লাহর কালাম বলে আমি বিশ্বাস বাইবেলে কি শয়তানের কথা নেই? শয়তানের কথা, শয়তান আল্লাহর কথাকে ব্যবহার করেছে, এবং না না সেখানে ফেরাউনের কথা আছে না? নাই বাইবেলে ফেরাউনের কথা আছে, কারণ ফেরাউনের সঙ্গে যখন কথা বলেছে তখন ফেরাউনের কথা বুঝে গেল। তার মানে বুঝে দেখেন উনি কি, ওনার যুক্তিটা দেখেন কোন লেন্থ, কত দুর্বল যুক্তি, উনি বলছেন আল্লাহর কালাম কোরআন, তো এর মধ্যে তো শয়তানের কথা আছে। আচ্ছা তো কাতে কানে, তো ভাই আপনি যখন বললেন আপনার বাইবেলটা দেখেন আর যখন যখন বলা আছে এটা কাফেরদের কথা, তখন সেটাকে কাফেরদের কথাই বলতে লাগবে, আর যেখানে আল্লাহর কথা যেটা বলছে সেটাকে আল্লাহর কথা বলে বিশ্বাস করতে হবে। মানে নস্টপ বুক এখানে আমরা চুপ থাকি একটু। আচ্ছা আপনি বলতে থাকেন, না না এটা আপনি বলেন আমরা শুনি, দশ মিনিট রাহুল ভাইয়ের কাছে শুনলাম। এখানে যখন আপনি দেখাচ্ছেন ঈসা আলাইহিস সালামকে যখন দেখাচ্ছেন যে ওখানটাতে আল্লাহর বেটা হতে পারে না, আপনি বিশ্বাস করেন যে ঈসা আলাইহিস সালামের বেটা আল্লাহর বেটা? আমরা তো কখনো বিশ্বাস করি না। আপনি এখানে 53 সুরাতে, এখানে নিজামে 53 সুরাতে, নিজাম না এটা সূরা নাজম, নাজম এই যে নাজম সূরা নাজম 53 সূরা, এখানে বলছে দেখেন, এখানে বলছে কত নম্বর আয়াত, তোমরা এই আপনার 53 নম্বর সূরা আয়াত 19-20 এবং 21 কি বলেন, এখানে বলছেন তোমরা লাত ও উজ্জা সম্বন্ধে ভাবিয়া দেখিয়াছো, আর তৃতীয় অন্যটি মান্নাত সম্পর্কে, তোমরা ভাবো পুত্র তোমাদের আর কন্যা আল্লাহর,
পুত্র তোমাদের কন্যা আল্লাহ তারপর তারপর একটা তারপর আলাদা পড়ে গেল হ্যাঁ তো আয়াত আয়াত কিন্তু 21 আয়াতে বলছেন তোমরা ভাবো পুত্র তোমাদের আর কন্যা আল্লাহর যদি আল্লাহর কন্যা থাকে তো আল্লাহর পুত্র থাকতে পারবে না কেন আচ্ছা 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 ভাই প্রশ্ন করেছেন খুব সুন্দর করেছেন এখানে আয়াতটা দেখেন উনি একটা দেখেন উনি কোরআন পড়ার ধাঁজ দেখেন আমি পড়ছি উনি যেটা পড়েছে সেটাই পড়ছি দেখেন একই বলছি আমি সবগুলো পড়ছি দেখেন আমি 13 নম্বর থেকে পড়ছি দেখেন নিশ্চয় তিনি তাকে আরেকবার দেখেছিলেন সিদ্দাতুল মুমতাহারের নিকটে মানে এটা ফেরেশতা জিবরাইলের কথা বলছে যে আল্লাহ রাসূল মেরাজে গেছেন তখনকার যার নিকটে অবস্থিত জান্নাতুল মাওয়া তখন সিদ্রাহ বৃক্ষ যার দ্বারা আচ্ছাদিত হবার তার দ্বারাই আচ্ছাদিত হচ্ছিল তার দৃষ্টি ভ্রষ্ট হয়নি এবং দৃষ্টিসীমা লঙ্ঘন করেনি একটা প্রসঙ্গ হয়ে গেল অবশ্যই তিনি তার প্রতি পালকের মহান নিদর্শন বলি দেখিয়াছেন তোমরা কি ভেবে দেখেছ লাত উজ্জা সম্বন্ধে এবং তৃতীয় আর একটি মানাত সম্বন্ধে তবে কি তোমাদের জন্য পুত্র আর তার জন্য কন্যা সন্তান এই প্রকার বন্টন তো অসঙ্গত মানে সেই সময়কার কিছু মানুষ যখন সন্তান হতো পুরুষ সন্তান তখন বলতো এটা আমাদের আল্লাহ পরিষ্কার দেখেন আল্লাহ হচ্ছে এটা অসঙ্গত তোমরা তো আমি কর্তা আর যখন নারী হতো কন্যা সন্তান হতো সেটা আল্লাহর আল্লাহ বলছেন এটা আমার কোথায় আছে দেখান তো ওখানে এখানে বলছে পড়েন এখানে বলছে আয়াতটাতে তোমরা ভাবো হ্যাঁ তোমরা ভাবো হ্যাঁ এখানে বলছে পুত্র তোমাদের তোমাদের কোন কাদের কে একটা জাতির লোক বলছে যারা হয়তো সৌদি আরবের লোক কোন লোক বলছে না আপনি তাদের কথা তো আপনি পড়েন মানুষ তারপরে বলছে কন্যা হচ্ছে আল্লাহ তাহলে আল্লাহর যদি কন্যা হয় তাহলে পুত্র তো আল্লাহ আল্লাহ তৈরি করতে পারে কন্যাও যেমন পারে পুত্র তৈরি করতে পারে আল্লাহ সুরা 41-43 পর্ব যে আল্লাহ কাকে পুত্র সন্তান দেন কাকে কন্যা সন্তান দেন কাকে বন্ধ করে দেয় কিন্তু এইখানে বলছে লাত মান্নাত উজ্জাহ তিনটে দেবতা ছিল প্যাগানদের মধ্যে আরব পত্তলিত মধ্যে লাত মানাত উজ্জা যেটা সুরা নূহের 22-24 নম্বর আয়াতে আছে লাত মানাত উজ্জা মানে আমি শেষ করি দেখেন লাত মানাত উজ্জা তিনজন দেবতা ছিল এবং আরব দেব আরবরা যেটা প্যাগান ছিল মূর্তি পূজারী ছিল তারা বলতো যখন তাদের পুত্র সন্তান হতো তখন বলতো এটা আমাদের সন্তান মানে এখনো দেখবেন এখনো অনেক জায়গায় পুত্র সন্তান খুব খুশি আর নারী সন্তান হলে বলতো এটা আল্লাহ এটা ঈশ্বরের আল্লাহ সেটা হচ্ছে তোমরা ভাবো যে পুত্র সন্তান হলো তোমাদের আর নারী সন্তান হলো আমার আল্লাহ বলছে পরের আয়াতই বলছে আপনার ওখানে পড়েন পরের আয়াতটাই পড়েন তোমাদের অসঙ্গত বন্টন হ্যাঁ আল্লাহ বলছে অসঙ্গত বন্টন কার কথা এটা কে বললো এই অসঙ্গত আল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা দেখেন শুনেন ভাই শুনেন খুরশিদ ভাই অসঙ্গত বন্টন কথাটা কে বললো আল্লাহ সুবহানাহু তাআলা বলছে তোমরা যে বন্টনটা করছো না এটা অসঙ্গত কে বলছে এটা অসঙ্গত বন্টন কথাটা কে বলছে আল্লাহ বলছে তোমরা এটা অসঙ্গত বন্টন তাহলে এই কথাটা কে বলছে তোমরা ভাবিয়া দেখো কথাটা কে বলছে আল্লাহ আল্লাহ বলছে ভাই আরবির ব্যাকরণ আছে এই যে আপনি নিজে বুঝে নিয়েছেন আমি তো বুঝছি তো যেখানে পুত্র সন্তান যদি আপনার আমি আপনাকে আবার বলেছি দেখেন আপনি নিজে পড়ছেন কোরআনটা এটা রেকর্ড হচ্ছে মানে এমন কিছু আচরণ করেন না যেন মানুষ আপনাকে বলে যে অজ্ঞ একটা ব্যক্তি একটা একাডেমিক্যালি সুন্দর একটা থিওলজিক্যাল দেখেন ধর্ম কারো পৈতৃক সম্পত্তি না আপনি আপনার বিশ্বাস আপনি ভাই ভাই এটা আমার বিশ্বাস আপনি আপনার বিশ্বাস প্রচার করছেন করেন আমি আমার বিশ্বাস প্রচার কিছু করছি ঠিক আছে এখান থেকে আয়াত স্পষ্ট সুস্পষ্ট প্রমাণিত যে আল্লাহ বলছে ওই পত্তলিক প্যাগানা লাত মানা উজ্জাকে তার ঈশ্বর মনে করতো এদের একটা গুণ ছিল কি যখন তাদের পুত্র সন্তান হতো তারা বলতেন আমাদের এখনো আছে ছেলে সন্তান হলে বাপ মা খুব খুশি আর মেয়ে সাথে আল্লাহ মেয়ে দিয়েছে এটা আল্লাহ এখন আছে দেবদাসী তাদেরকে যারা হয় মেয়ে হলে কি তাকে দেবদাসী বানিয়ে দিল আছে ইহুদিদের মধ্যে ছিল তারা হচ্ছে বিশেষ করে বাইতুল মুকাদ্দাসের মধ্যে তারা দিয়ে দিত বুক অফ এক্সোডাস আছে দেখেন ফুরশাদ ভাই যেগুলো দেখেন আমিও একমত আপনিও একমত এগুলো নিয়ে বিতর্ক করে লাভ নেই এটা আপনি ভালোভাবে বোঝেন এখানে আল্লাহ বলছে না যে কন্যা সন্তান আমার আল্লাহ বলছে না তারা ভাবতো আল্লাহ বলছে ওই প্যাগান যারা লাত মারত উজ্জাকে ঈশ্বর হতো তাদেরা এই জিনিসটা ভাবতো না না এই যে আপনি বলছেন যে আপনার যে যারা ভাবতো তো এই যে তিনটি মূর্তির কথা যেটা এই তিনটি মূর্তির কথা তো বলছে তো তিনটি মূর্তির কথা যখন এখানে বলছে তাহলে এই তিনটি মূর্তিও তো সৌদি আরবের কাবা করে ছিল তো থাকলে তো সমস্যা কি না তাহলে এখন সৌদি আরবের কাবা ঘরে মূর্তি ছিল তো কি হয়েছে জেরুজালেমের টেম্পল অফ সুলাইমান
যেটা জেরুজালেমের মন্দির ও মধ্যে কি সেই সময়তে মূর্তি পূজা শুরু করেছিল না কোন একটা মূর্তি ছিল না যা আসলে সব বাইরে চ্যালেঞ্জ করলাম যদি এটুকু যদি আপনি প্রমাণ করতে পারেন আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম আজ না 10 বছর পর্যন্ত চ্যালেঞ্জ দেন লাইফ টাইম চ্যালেঞ্জ আপনার জন্য কাবা ঘরের ভেতরে যদি কোন মূর্তির ইতিহাসও দেখাতে পারেন হাদিস লাগেন ইতিহাসও দেখান যদি দেখাতে পারেন আমি ব্যাপটাইজ নিব আপনাদের কাছ থেকে পুলিশের ভাই শুনেন তার মানে এই কোরআনে একটা আপনার ভুল একটা ইন্টারপ্রিটেশন না হ্যাঁ এটা শ্রোতারা শুনছে ৩৬৫ জন না ৩০০ যদি এক তিন হাজারও যদি কাবা শরীফের মধ্যেও যদি পুজো হয় তাতে কি যায় আসে রে ভাই সেটা দিয়ে কি যায় আসে কাবা ঘরে ৩৬৫ মূর্তির পূজা হওয়ার পরে যদি আপনি সেই কাবা ঘরকে যদি এখন বলেন আপনি এটা আল্লাহর ঘর আল্লাহ কখনো কোন মানুষের হাতে তৈরি করা ঘরে বসবাস করে না আল্লাহর ঘর আচ্ছা এবং ইব্রাহিমের কাছে দাউদের কাছে প্রতিজ্ঞা করেছিল যার কারণে আপনি হয়তো সেই কথাটাকে যে ওই ঘরে যখন আল্লাহ তৈরি করেছিলেন আল্লাহর উপস্থিতি সেখানে হতো কারণ ওখানে তিনটি ধাপ ছিল তার মানে জানেন তিনটে ধাপ হোক ১০টা ধাপ হোক মানে যেখানে মহাপবিত্র স্থান বলা হয় টেম্পল অফ সুলাইমানকে ঈশ্বরের ঘর বলা হয়েছে কি হয়নি ঈশ্বরের ঘর বলা হয়েছিল সেটাকে সুলেমানকে যে মন্দির তৈরি করতে বলেছিলেন আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলেছিলেন এবং আমি তাদের মাঝখানে উপস্থিত থাকবো এই কথা তিনি প্রতিজ্ঞা করেছিলেন ইব্রাহিমের কাছে এবং তোমার বংশের মধ্যে ভূগোল বলেন সমস্ত কিছু সমাধান একটাই যে ওই টেম্পল অফ সুলেমানকে গডের ঘর বলা হয় ঈশ্বরের ঘর বলা হয় কিন্তু ঈশ্বরের ঘর এতটুকু মানে আপনি এটা অস্বীকার করছিলেন না 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 অস্বীকার এটা করব কেন কারণ সুলেমানকে যেখানে ঘর সেই ঘরে আল্লাহ তাআলার উপস্থিতি হতো আপনি যত কিন্তু কাবা ঘরে তার এরকম ভাবে উপস্থিতি হয়নি কি হয়নি যেভাবে আপনার সুলেমানের যে বাইতুল মুকাদ্দেসে যেভাবে উপস্থিত হয়েছিল আল্লাহ তাআলা সেই রকম উপস্থিতি কাবা ঘরের মধ্যে হয়নি বাইতুল মানে বাইতুল মুকাদ্দাস তথা টেম্পল অফ সুলেমানে যে ঈশ্বর এসেছিল একটু বাইবেল থেকে দেখান তো যে দাবিটা করলেন দেখি কি লেখা আছে কি আপনি কি দাবিটা বলেন আপনি বললেন যে আপনি বাইতুল মুকাদ্দাসে নাকি ঈশ্বর এসেছিল উপস্থিত ছিল তো উপস্থিত হইতো তো দেখান তো কোথায় এসেছিল আপনি লেবীয় পুস্তকে ওখানে আপনি এখানে এখানে খোঁজেন একটু বের করে দেখান সবাই করে কাকে ওখানে অনেক তফাত আছে কিন্তু আপনি যে এই দেখেন আপনার শাহাদাতা সিন্ধুক যেটাকে আপনার এর উপরে আপনার সুলেমানের যে আপনার এটা হচ্ছে আগে ভাই বইয়ের নামটা বলেন কি পুস্তক আপনার হচ্ছে যে প্রথম হচ্ছে খানদাননামা প্রথম খন্দকনামা খানদাননামা আচ্ছা এটাকে এই বাইবেলে কি বলে আপনাদের বাইবেলে কি বলে ওটা তো কিতাবুল মুকাদ্দাসের ভাষা বাইবেলের ভাষা কি বাইবেলের চ্যাপ্টার নাম কি এটা আপনার খানদাননামা হচ্ছে আপনার প্রচুর
মানে চিৎকার দিয়ে কথা বলে মানে একটা আমি ফাঁকা মাঠে এরকম কথা বলি তো আমি মাইকলি কথা বললাম আপনার তো মাইকে কথা বললাম আমি মাইকে কথা বললাম মানে আপনার মাইক্রোফোন লাগে না না ফোন লাগে না এটা হচ্ছে ব্যাপার এটাও এটাও ঠিক কথাই বলছেন কারণ আমার মাইক্রোফোন লাগে না আমি এমনি গলাতে যদি অনার্থ অতিরিক্ত শব্দ না অনার্থ নয় যেটা যেটা আপনি দেখেছেন কথা আপনাকে ধরতে হবে অনার্থ ওটা নিয়ে একটা রাস্তা শুরু করে দিল আপনি যেটা খ্রিস্টান মেইন পয়েন্ট না সেটা তো যীশু যে ঈশ্বর আমি এখানে মানে চ্যালেঞ্জ করে যাচ্ছি দশ ঘন্টা বসে থাকতে হয় দশ ঘন্টা বসে থাকবো গোটা বাইবেল থেকে যীশুকে শুধু ঈশ্বর যীশু ঈশ্বর হ্যাঁ এই কথাটা যীশু যদি বলে থাকে একবার দেখেন প্রকাশিত বাক্য প্রকাশিত বাক্য হ্যাঁ বের করেছি আপনি বলেন না প্রকাশিত বাক্য আপনি আলফা এন্ড ওমেগা আমি আমি প্রথম ও শেষ আমি মরিয়াছি আমি চিরজীবন্ত আমি মরিয়াছিলাম আর দেখো এখন আমি যুগ যুগ ধরে চিরকাল জীবিত আছি আমার কাছে মৃত্যু ও কবরের চাবি আছে তাহলে আমি চির আমি মরেছিলাম আমি দেখো আমি প্রথম আমি শেষ ঈসা আলাইহিস বলছে তো আমি প্রথম প্রথম তাহলে কে দুনিয়াতে প্রথম কে ছিল আল্লাহ তাআলাই ছিলেন তো তাই আমি আমি ছিলেন তো আপনারা তো শেষ তো আমি প্রশ্ন করলাম কি উনি দেখাছেন কি দেখেন আমি বলি আপনি যখন বলছেন না না কারণ হচ্ছে ওটা এটাকে আগে কন্ট্রোল করবেন ভাই না 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 কারণ হচ্ছে আপনারা বইয়ের বার করতে আপনারা সময় দেবেন না মাঝখানে আপনারা কথা বলবেন সময় দেবেন না কারণ হচ্ছে আমার হয়তো বাইবেলের পড়টা হয়তো আমার মুখস্থ হয়ে মুখটা আমার মনে আছে কোন পড়টাতে বইটা আছে হয়তো আমাকে একটু সময় লাগবে ভাইজান আপনাকে কিন্তু সময় দিতে হবে না আপনাকে যেটা যখন দেখেন বলবেন উনি যখন আমার আমি কি বলেছি আমার চ্যালেঞ্জটা কি আমি বলছি গোটা বাইবেল থেকে দেখান একটা ভার্স দেখান যেখানে জিজাস ক্রাইস্ট হিমসেলফ আই এম গড এন্ড ওয়ারশিপ মি নিজে বলে নিজে বলে জিজাস হিমসেলফ যিশু নিজে বলেছে আমি ঈশ্বর উনি বের করলেন কি যে দেখেন এখানে যীশু বলেছে আমি প্রথম আমি শেষ আরে ভাই এটা ঈশ্বর দাবি করা হলো হ্যাঁ তো প্রথমটা দুনিয়াতে প্রথমটা কে আপনি এইজন্য আগে এই কথাটা উত্তর করবেন আচ্ছা আমি আপনাকে উত্তর দিচ্ছি দুনিয়ার প্রথমে কে ছিল আচ্ছা আপনাকে আমি এটা উত্তর দিচ্ছি হ্যাঁ যে কাউকে প্রথম বলা মানে আর কাউকে শেষ বলা মানে সে ঈশ্বর হয়ে যায় হ্যাঁ 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 আমি যদি বাইবেল থেকে দেখাই না না আমি যদি কেউ নাই যদি আমি আমি যদি বাইবেল থেকে আপনাকে দেখাই বাইবেলে এমন কিছু ব্যক্তির নাম আছে যিনি প্রথম এবং তাকে শেষও বলা হয়েছে যিশু বাদে সেকেন্ড পারসন তাকে ঈশ্বর ঈশ্বর মানবেন আচ্ছা আপনি তোমার বাইবেলের তোমার নাম পরিবর্তন হয়েছে তো হ্যাঁ আপনি যে না না আপনি দেখুন না আপনি এটা খ্রিস্টান আপনি এখন বাইবেল বের করেন না না আমি আপনি তো আমি কেন আপনি বলুন না আমি তো বাইবেল করব আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি কোন কিতাব থেকে বলছেন সেটা বলুন না এখানে কি বুক অফ প্রভাবস খুলেন বুক অফ প্রভাবস বুক অফ প্রভাবস খুলেন প্রভাবস চ্যাপ্টার নাম্বার 8 ভার্স নাম্বার 21 থেকে খুলেন যারা আমাকে ভালোবাসে তারা ধন সম্পদ পায় আর আমি তাদের ধন ভাণ্ডার পরিপূর্ণ করে তুলি মাবুদের কাজের শুরুতে তার সৃষ্টির কাজের আগে আমি তার আমি তারই ছিলাম কি পড়ছেন এটা ওটা আপনার প্রভাবশী পড়ছি মেসাল হ্যাঁ মেসাল মেসালকে হ্যাঁ আমি বলছি যে আপনার এই কিতাবুল মুকদ্দাসা পুরো অভ্যাসমান নাই ঠিক আছে আমার বাইবেল পুরো অভ্যাস আছে আচ্ছা আমি আপনার আমি বুক অফ প্রভাবস খুলতে হচ্ছে প্রভাবস বাইবেলের বুক অফ প্রভাবস খুলেন কই প্রভাবস লেখা কই এটা তো মিসাল আচ্ছা দেখি কি বলে এক্লেসিয়াস্টিক প্রভাবস প্রবঞ্চনা আচ্ছা এটা কিসের পরে আছে এটা আপনার ইয়ারমিয়া নবীর পরে আপনার যুব্বুরের পরে যুব্বু তারপরে আপনি আপনার শামসের পরে আছে কি বুক অফ শামসের পরে তারপরে গীত সংহিতা আচ্ছা প্রবঞ্চনে খুলেছেন গীত সংহিতার পরে আছে আচ্ছা আট অধ্যায় আমাকে দেন আচ্ছা বিসমিল্লাহ
আচ্ছা দেখেন, হ্যাঁ পড়েন, 23 থেকে পড়েন। দেন ওনার দাবি কি ছিল, দাবিটা বলেন তো, যাকে প্রথমে শেষ বলা হবে, যে প্রথম দাবি করলে সে ঈশ্বর হয়ে যায়। যারা আপ দাবি করে বলি তা সে হয় না, এর কথাটা এখানে বলছে, এখানে দেখেন কি বলছেন, আপনি কোন একটা পড়তে বলছেন আমি বলি 23 থেকে পড়েন, 23 থেকে সেই প্রথম থেকে দুনিয়া সৃষ্টির আগে আগে থেকে সমস্ত যুগের আগে আমাকে নিযুক্ত করা হয়েছে। তারপর দুনিয়া সৃষ্টির আগে নিযুক্ত করা হয়েছে, মিশাল মানে এটা হচ্ছে বুক অফ প্রভাসের নবী প্রথম থেকে, হ্যাঁ সে প্রথম থেকে। আপনি আরো পড়তে থাকেন, দেখেন আরো দুনিয়া সৃষ্টির আগে থেকে আপনি সব উত্তর পেয়ে যাবেন, পড়তে থাকেন। সমস্ত যুগের আগে আমাকে নিযুক্ত করা হয়েছে, তারপর পড়েন প্রথম হলো এটা, পড়তে থাকেন আরো পড়তে থাকেন। 30 যখন কোনো সাগর ছিল না, হ্যাঁ ছিল না কোনো ঝর্ণা, হ্যাঁ সেখান থেকে প্রচুর পানি বের হয়ে আসে, হ্যাঁ তখন আমি জন্মেছিলাম, হ্যাঁ পাহাড় পর্বত স্থাপন করবার আগে আমি ছিলাম, যখন জমিন ও মাঠ পয়দা ময়দান কিংবা দুনিয়ার একটা ধুলিকণাও পর্যন্ত তিনি তৈরি করেননি তখন আমি ছিলাম, তিনি যখন অসমান স্থাপন করেছিলেন, আসমান স্থাপন করেছিলেন তখন আমি সেখানে ছিলাম, তিনি যখন সাগরের উপরে চারিদিকের সীমানা ঠিক করেছিলেন তখন আমি সেখানে ছিলাম, তিনি যখন আচ্ছা এতগুলো পরে কি বুঝতে পারছেন বলেন তো, বলেন আপনি কি বলতে চাইছেন, আপনি বলেন এই যে বুক অফ প্রভাস যে হিতোপদেশ, যেটা বাইবেলের ভাষায় হিতোপদেশ, আপনি কিতাবুল মুকাদ্দাসা পড়ে চলেছেন, বাইবেল দেখেন আপনার যেটা খ্রিস্ট বিশ্বাসের বই, অরিজিনাল বই হিতোপদেশ, ঠিক আছে আপনি 785 নম্বর পৃষ্ঠায় বাইবেল খুলছি আপনাদের, যেটা উইলিয়াম কেরির চলিত ভাষার অনুবাদ, উইলিয়াম কেরির অনুবাদ চলিত ভাষায় হিতোপদেশ অষ্টম নম্বর অধ্যায় পদ হচ্ছে একদম 23 থেকে পড়ছি, দেখেন এখানে হিতোপদেশের লেখক প্রসঙ্গে ঈশ্বর কি বলছে দেখেন, একদম 22 থেকে পড়ছি, সদাপ্রভু কাজের শুরুতে তার সৃষ্টির কাজের আগে আমি তারই ছিলাম, দেখেন এটা হচ্ছে পড়ছি 22 নম্বর ভার্সটা, ঈশ্বর কি বলছে, সেই প্রথম থেকে পৃথিবীর সৃষ্টির আগে থেকে সমস্ত যুগের আগে আমাকে নিযুক্ত করা হয়েছে, যখন কোনো সাগর ছিল না ফোয়ারা, যখন থেকে প্রচুর জল বের হয়ে আসে তখন আমি জন্মেছি, পাহাড় পর্বত স্থাপন করবার আগে আমি ছিলাম, যখন পৃথিবী ও মাঠ ময়দান পৃথিবীর মানে এখানে বলছে জগৎ সমস্ত কিছু সৃষ্টির আগে তিনি, তাকে বলা হচ্ছে তিনি হচ্ছে সর্বপ্রথম ছিলেন সমস্ত সৃষ্টির আগে। এখানে এই যে বুক অফ প্রভাসের লেখককে যে আদি বলা হচ্ছে, তিনি সর্বপ্রথম, আপনি যিশুকে যে ঈশ্বর, আমি শেষ করি আপনি দেখাতে পারেননি প্রথম রেভলিউশন থেকে, আপনি একটা তার একটা যুক্তি দিয়েছেন যে যিশু যেহেতু নিজেকে বলছে আই অ্যাম আলফা এন্ড ওমেগা, এটা হচ্ছে মূল গ্রিক ভাষায় আলফা এন্ড ওমেগা, আলফা মানে প্রথম না, আলফা হিব্রু ভাষার প্রথম অক্ষর হচ্ছে আলফা, আলফা বিটা গামা ডেল্টা জিটা ইটা থিটা, আপনি এতটুকু জানেন না পরিষদ, আপনি এতটুকু জানেন না আলফা শব্দটা হিব্রু ভাষা না গ্রিক ভাষা, গ্রিক ভাষার প্রথম, আপনি হিব্রু বললেন কেন, গ্রিক ভাষার প্রথম অক্ষরই হচ্ছে আলফা, আলফা তো আলফা মানে প্রথম না, আলফা মানে যেমন আলেফ হচ্ছে আরবি ভাষার প্রথম অক্ষর আলেফ, ভাই আমি আমি শেষ করি, লেট মি ফিনিশ, আপনার ওটা গ্রিক ভাষার প্রথম, যিশু দাবি কি করেছে আই অ্যাম আলফা এন্ড ওমেগা, আলফা মানে প্রথম না, আলফা মানে গ্রিক ভাষার গ্রিক যে হরফ গুলো আছে অক্ষর গুলো আছে ওয়ার্ডের প্রথম অক্ষরকে বলে আর মানে আলফা, যেন আমরা বাংলাতে বলি ওয়া, এখন কেউ যদি বলে যে আমি ওয়া চন্দ্রবিন্দু সে ঈশ্বর হয়ে গেল, আমি শেষ করি দেখেন আমার ব্যাখ্যা করছি না, দেখেন আলফা এন্ড ওমেগা জিজাস দাবি করেছে, আলফা এন্ড ওমেগা, আলফা মানে প্রথম নয়, ওমেগা মানে শেষ নয়, আলফা হচ্ছে গ্রিক ওয়ার্ডের ফার্স্ট শব্দ, জানি হিব্রুতে আপনি বললেন যে হিব্রু শব্দটা, এটা হিব্রু না, হিব্রুতে প্রথম ওয়ার্ড বলা হয় আলেফ, দ্বিতীয় অক্ষর নাম হচ্ছে বেথ, এটা হচ্ছে হিব্রু ভাষা, শোনেন এখানে তার মানে প্রথম, দেখেন এখানে যিশু দাবি করেছে আলফা এন্ড ওমেগা, মানে গ্রিকের প্রথম অক্ষর আর শেষ অক্ষর তিনি দাবি করেছে, এটা কি ঈশ্বর দাবি করা হয়ে গেল, প্রথম কথা, দ্বিতীয় কথা যদি ধরেও নি তর্কের খাতিরে, আলফা এন্ড ওমেগা মানে যিশু বলছে আমি প্রথম আমি শেষ,
তার মানে বুক অফ প্রভাসে তিনিও বলছে সমগ্র সৃষ্টির পূর্বে ঈশ্বর তাকে সৃষ্টি করেছিলেন, তিনি ছিলেন। এটা সেখানে এই কথাটাই যে সোলোমনের মধ্যে দিয়ে যে কথাটা বলছেন এটা ওই ঈসা আলাইহিস সালাম সম্বন্ধে ভবিষ্যৎবাণী। এটা আচ্ছা, এই আপনাকে কোথায় আছে ঈসা আলাইহিস সালাম ভবিষ্যৎবাণী? না না, এই যে কথাটা আপনার যে কথাটা আপনি আমি তার জন্য ঈশ্বর অবতীর্ণ করেছে শব্দগুলো দেখেন, আমি পড়েছি 20 থেকে পড়ছি। আমি ন্যায়ের পথে হাঁটি, একে ন্যায়ের পথে হাঁটি যিশুর কথা বলছে নাকি? নবী সুলাইমানের তার ব্যাপারে বলছে, ন্যায় বিচারের পথে ধরে চলি, যারা আমাকে ভালোবাসে তা ধন সম্পদ পায়, আমি তাদের ধন ভাণ্ডার পরিপূর্ণ করে তুলি। সদাপ্রভু কাজের শুরুতে তার সৃষ্টির কাজের আগে আমি তারই ছিলাম। এটা হচ্ছে উইলিয়াম কেরির অনুবাদ পড়লাম, এটা হচ্ছে ইজি টু রিড ভার্সন, এটা বাইবেল। এটা তো আপনার যে কথাটা আপনি এখানে বলছেন, তো তো সৃষ্টির সময়তে সকল মানুষ তো ঈশ্বরের সাথেই ছিল তো না? আমিও ছিলেন, আপনি ছিলেন, দুনিয়া সৃষ্টি সকল মানুষ আল্লাহর কাছেই ছিল তো? এই দেখেন দেখেন, আমি আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, বাইবেলের দেখেন, বাইবেলের অনেকগুলো ভার্সন মানে অনুবাদ, ঠিক আছে, কিন্তু উনি আসলে কিতাবুল মুকাদ্দাস বাইবেল পড়তে চাইছেন না, কেন বলেন তো? এমন একটা উনিও জানেন যে উনি কেন পড়তে চাইছেন। আমি দেখেন বাইবেল দেখেন, না না, এটি কেন পড়তে চাইছে সেটা তো সেটা বিষয় না, কিন্তু আমি তো এখান থেকে এটাও তো একই বলছি, আপনি মনে করে আপনি বলতে থাকেন, আপনাকে বোঝানো আমার মোটে উদ্দেশ্য না, যারা ভিডিওগুলো দেখছে না তাদেরকে বোঝানোর উদ্দেশ্য, আপনি ফর ফর করে বকে যান, আমার কোনো উদ্দেশ্য না। না আপনি বল, আপনি আপনি বই আমি আপনি যদি বলেন তাহলে আমাকে আমাকেও বলতে লাগবে। যারা বন্ধুরা আছে, যারা মুসলিম বন্ধুরা আছে, তারা দেখবে যে আপনি যে প্রমাণগুলো দিচ্ছেন না তাকে কম্বাইন করে দেখবে, কম্পেয়ার করে মানুষ দেখবে। আপনাকে বোঝানোর আমার বিন্দু পরিমাণে আমার কোনো উদ্দেশ্য নাই, তাই আপনি যত চিৎকার মারেন চিৎকার মেরে কথা বলেন। না না, আপনার বন্ধু মাত্র বোঝাবার দরকার নাই, তাহলে আপনার আসার কি দরকার ছিল? না আপনাকে যেহেতু না না, আমি উল্টো পাল্টা কথা বলি, আপনি লিফলেট ছাপছেন কোরআন নামে, আমি মুসলিম, আমি কখনো প্রতারণা দিয়ে আমি নিজেকে অস্বীকার করি না যে মুসলিম না। না আমি আমি তো কখনো আপনি আপনি আচ্ছা ঈসা নবীর উম্মত, আমি তো আপনি খ্রিস্টান কি খ্রিস্টান দাবি করেন? আমি ঈসা নবীর উম্মত। আচ্ছা, আপনি খ্রিস্টান কি খ্রিস্টান না? না আমি ঈসা নবীর উম্মত তো। আচ্ছা, ধর্ম কি? আমি আপনাকে আমি আপনাকে প্রথমেও বলেছি, আমি আগেও বলছি, শেষেও বলছি, স্যার ধর্ম ঈসা নবী ধর্ম প্রচার করার জন্য আসেনি। আমি স্যার আমি একটা প্রশ্ন মধ্যে খানে মধ্যে খানে ঈসা নবী কোন ধর্ম প্রচার করার জন্য আসেনি? রাহুল ভাই আমি একটা প্রশ্ন করি, প্রশ্ন করি স্যার, স্যার আপনি কোন ধর্মের না? না স্যার, আমি ঈসা নবীর উম্মত, আমি কোন ধর্ম প্রচার করার জন্য ঈসা নবী আসেনি। আমি একটা প্রশ্ন, ঈসা নবী বলেন আমি কোন ধর্ম প্রচার করতে এসেছি, আমি তিনি তা বলেননি, তিনি এসেছেন মানুষকে পাপ থেকে উদ্ধার দিবে এস রাজ্যে নিয়ে যাওয়ার জন্য, আমি সেটাতে বিশ্বাস করি এবং আমি তার উম্মত। আচ্ছা স্যার, আমি একটা প্রশ্ন করি স্যার, ওয়েট কই, আমি স্যার আমি একটা প্রশ্ন, আপনি কি বলেন এরা এতগুলো কথা কেন বলেন স্যার? আমি প্রশ্ন করি, একটা জব দিয়ে দিই তারপরে বলেন। এই যে এরা নিজেকে খ্রিস্টান হিসেবে বিশ্বাস করতে চাইছে না, বাইবেলের জায়গাতে কিতাবুল মুকদ্দাস দেখাছে, জি, যীশু খ্রিস্টের জায়গায় ঈশানও ব্যবহার করছে, মুসলিমদের পরিভাষাগুলো ব্যবহার করছে, কেন জানেন? আপনি গায়ের জোরে যা ইচ্ছা তাই বলেন, আপনি এটা গায়ের জোরে কথা হয় না, আপনি এটা বলছেন, এটা ভুল বলছেন, এটা আমাকে বলতে লাগবে। এত কিছু করার মূল বিষয় হচ্ছে এটা খ্রিস্টিয়ানিটির মধ্যে তথা বাইবেল, বাইবেলের মধ্যে লেখা আছে ঈশ্বরের জন্য, ঈশ্বরের গৌরব বর্ণনা করতে গিয়ে, ঈশ্বরের ধর্ম প্রচার করতে গিয়ে যদি তুমি মিথ্যা কথা বলো তাহলে সেটা পাপের নয়। মানে উনি যদি শুধু ধর্ম প্রচার করার জন্য যদি 1 কোটি মিথ্যা কথা বলে, বাইবেল অনুসারে যেন পাপ না, কেন এটা ঈশ্বরের গৌরব প্রচার হচ্ছে, তাই এরা মিথ্যা বলবে এটা কোনো সমস্যা নেই, এটা আপনি মিথ্যা কথা বলতে পারেন। আচ্ছা বাইবেল আছে না? নাই, একে দেখেন উনি যে বাইবেলটা পড়ছে ওখান থেকে দেখাচ্ছি, বাইবেল আছে দেখেন, এটা আপনি বলেন না, দেখেন আপনি বলেন না, উনি মিথ্যা কথা বলা না, কোনো মিথ্যা কথা বলেনি। আচ্ছা ঠিক আছে, বলতে পারেন, ভুল ব্যাখ্যা করতে পারেন, আমি কি লেখা আছে ওটাই, আমি ভুল ব্যাখ্যা না, আমি দেখি না কি লেখা আছে, একটু পড়ি আপনারটাতে। এই দেখেন দেখেন, এটা বাইবেলে, তারই বাইবেল, এটা আমার না যে ও কোনো কিছু বলবে, তিনি যেটা পড়ছেন যেটা লেখা আছে বুক অফ রোমিও, রোমিও চ্যাপ্টার নাম্বার 3 ভার্স 7, এখানে দেখেন কি লেখা আছে, জুম করো, কেউ হয়তো বলবে আমার মিথ্যা কথা বলবার দরুন আরো ভালোভাবে প্রকাশ পায় যে আল্লাহ সত্যবাদী, এতে যখন আল্লাহর গৌরব লাভ করেন তখন গুনাহগার বলে আমাকে দোষী করা হবে কেন? দেখেন পরিষ্কার এখানে বলছে, দেখেন না ওটা আপনি ভুল, এখানে ভুল বুঝছেন আপনার কথাটা, ওখানে আপনি আমি তখন ব্যাখ্যাই করি, আমি অনুবাদ করলাম, আপনি অনুবাদ পড়ছেন, কিন্তু আপনার কথাটা যেটা আপনি বলছেন ভুল, মানে যে পাপ হওয়ার কথা এখানে এখানে পরিষ্কার বাইরে কি হচ্ছে দেখেন, বলেন কি হচ্ছে, কেউ হয়তো আমাকে বলবে আমার মিথ্যা কথা বলবার দরুন আরো ভালোভাবে প্রকাশ পায় যে আল্লাহ সত্যবাদী, মানে উনি যদি মিথ্যা কথা বলে আল্লাহ সত্যবাদী প্রমাণ হবে, আল্লাহ তো সত্যবাদী, ভাই শেষ করে তো কোনো মিথ্যা নাই, ভাই একটু মানুষ শুনুক, বাইবেলটা একটু শুনুক না, দেখেন তারপরে দেখি কি হচ্ছে, এতে যখন আল্লাহর মানে এতে যখন ঈশ্বরের গৌরব লাভ করেন
তখন গুনাহগার বলে আমাকে দোষী করা হবে কেন? মানে আল্লাহ সত্যবাদী তো সেই কথাটা সত্যবাদী কথা আমিও কোন গুনাহগার করা আমি ভাই আমি কোন ব্যাখ্যা করেছি আমি কোন ব্যাখ্যা করেছি ওই কথাটা হচ্ছে এরকম যে আল্লাহ হচ্ছে সত্যবাদী যেহেতু আল্লাহ সত্যবাদী সেই সত্যবাদীর কথা বলতে যে আমাকে কেন গুনাহগার করা হবে না অত অত প্রতারণা করতে হবে না এখানে বাইবেল মধ্যে লেখা থাকে উনি প্রথম অংশটাকে বাদ দিয়ে দিচ্ছে এখানে সেন্ট পল কি বলছে যে আমার আমার মিথ্যা কথা বলবার দরুন পল বলছে আমার মিথ্যা কথা বলবার দরুন যদি ঈশ্বরের গৌরব প্রকাশ পায় আমাকে মিথ্যুক বলা হবে কেন দেখেন আমি এখানে বলি আসলে এটা লিখছে কি দেখেন বাইবেল সম্পর্কে জানার জন্য বাইবেলের যে চোদ্দটা অধ্যায় চোদ্দটা বুকস যিনি লিখেছেন তার নাম হচ্ছে সেন্ট পল যিনি ক্রিশ্চিয়ানিটি থিওলজিকে মূল প্রথমত দাঁড় করায় বাইবেল মধ্যে চোদ্দটা অধ্যায় সেন্ট পল লিখেছে সে তার শিষ্যদেরকে আরো সকলকে বলছে যে ঈশ্বরের গৌরব বর্ণনা করতে গিয়ে আমি যদি কোনো মিথ্যা কথা বলি এটা পাপের নয় যাতে ঈশ্বরের গৌরব হয় যদি মিথ্যা কথা বলে উনি বলেছেন আপনি যে কথাটা বলছেন মিথ্যা কথা বলি কথাটা মনে এই নয় যে ভাই ভাই যদি আমি বলি আচ্ছা আমি আপনাকে আমি এখান থেকে দেখাচ্ছি হতেও পারে আমার মিথ্যা পলের মিথ্যা কথা আছে না এই যে আমার ভুল হবে না এটা নয় তো সেই কথাটা পল বলছে তো ঠিক আছে দেখেন দেখেন হবে না এটা বুঝছে তো এখন আরেকটা কথা বলি উনারা যে এই যে একটা দেখেন তার মানে এটা মিথ্যা কথা আমি বলছি এটা নয় সেন্ট পল আবার ফার্স্ট করিন্থতে তিনি বলছেন তিন অধ্যায়ে আবার তিনি বলছেন যখন তোমরা ইহুদির মধ্যে ধর্ম প্রচার করবে তখন ইহুদিদের মতো হয়ে যায় খাতনা যদি করতে খাতনা করো আর যখন তুমি ওয়াহুদিদের কাছে যাও ওয়াহুদিদের মধ্যে হয়ে যাও মানে তাদের যাদেরকে তুমি দাওয়াত দিতে চাচ্ছ তাদের সোসাইটিকে প্রথমত গ্রহণ করে নাও তাদের ভাষা তাদের পরিভাষা তাদের মতো চলাফেরা অ্যাটিটিউড সবগুলোকে গ্রহণ করতে হবে এটা খ্রিস্টানিটি ধর্ম প্রচার দুটো নীতি যে আপনি যদি হিন্দুর কাছে যান জিন্দগিতে চ্যালেঞ্জ করলাম এ কিতাবুল মুকাদ্দাস দেখাবে না জি দেখাবে না ওরা তখন দেখাবে কি পবিত্র বাইবেল বা প্রেমের বাণী বাইবেলের নাম রেখেছে প্রেমের বাণী যখন ওরা হিন্দুর কাছে হিন্দুদের মানে যখন আপনি এই যে বিজয় বাইবেলটা পড়বেন এটা হচ্ছে হিন্দু পরিভাষাতে লেখা হিন্দু পরিভাষা এখানে দেখবেন লেখা আছে হযরত ঈসা মসীহ ওখানে লেখা আছে কি জানেন প্রভু যীশু খ্রিস্ট প্রভু টাইটেলটা দেওয়া আছে আর যখন আপনি আপনি যখন এটা কোনো টাইটেল নয় দেখেন শুনেন আমি এখনই দেখিয়ে দিচ্ছি আমি এখনই তিনটে বাইবেলের মধ্যে দেখাবো তিন রকমের একটা হিন্দুদেরকে হিন্দুদের ভাষায় লেখা মানে হিন্দুদের পরিভাষা ব্যবহার করা হয়েছে একটা মুসলিম পরিভাষা ব্যবহার করা হয়েছে একটা খ্রিস্টান থিওলজির উপরে দেখা হয়েছে যখন ওরা হিন্দুদের কাছে যাবে এরা কখনো কিতাবুল মুকাদ্দাস নিয়ে যাবে না ওরা তখন নিয়ে যাবে বিজয় বাইবেল নিয়ে যাবে না কারণ বিজয় বাইবেল আমাদের ইন্ডিয়াতে অ্যাভেলেবেল এখন নাই এটা মানে খুব দুঃসাধ্য বাইবেল এটা তাফসীর সহ বাইবেলের ব্যাখ্যা মানে প্রত্যেকটা ব্যাখ্যা দেওয়া আছে জি তো ওরা নিয়ে যাবে উইলিয়াম কেরি সাধু ভাষাটা ওইখানে মানে ওখানে আল্লাহ এখানে দেখেন আল্লাহ পড়ছেন ওখানে পড়বেন সদাপ্রভু ঈশ্বর এখানে বলছেন হযরত ঈসা মসীহ ওখানে পড়বেন প্রভু যীশু খ্রিস্ট ঠিক আছে ওই ওই দেখেন যেটা উনার এখানে এখানে আছে এখানে এটা এখানে এটা হচ্ছে উইলিয়াম কেরির অনুবাদ এটা হচ্ছে হিন্দু স্টাইলে লেখা হিন্দুদের পরিভাষা ব্যবহার করে লেখা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এটা কি বলেন তো সে বাইবেল পরিষ্কার শিক্ষা দেয় যে খ্রিস্টানদেরকে তাদের ধর্মটা প্রচার করার জন্য তুমি যাদের কাছে যাচ্ছ তাদের ভাষা তাদের রং তাদের আচার তাদের ব্যবহার দেখুন আপনি হিন্দুদের আপনি এই বিশেষ করে কলকাতার আশেপাশে চলে যান যেসব হিন্দু গোষ্ঠী এলাকায় যারা মানে খ্রিস্টান তাদের কপালে সিঁদুর পরে কেন বলছে ওদের মতো হয়ে যাও ওদের মতো হয়ে যাও কেন তুমি যখন যতক্ষণ আপনি আপনি বাংলাদেশি বাংলাদেশের খ্রিস্টানদের কাছে চলে আসেন দেখেন ইনাদের কাছে চলে আসেন ইনি যদি মুসলিম থেকে মানে ইনাদের টার্গেট হচ্ছে মুসলিমদেরকে কোরআন হাদিসের আলোকে খ্রিস্টানিটি দাওয়াত দেওয়া এই জন্য তাদের কিছু কৌশল আছে মুসলিমদের পরিভাষা ব্যবহার করো এখানে যীশু খ্রিস্ট বলার দরকার নাই যীশু খ্রিস্ট বলার দরকার নাই ঈসা মসীহর উম্মত ব্যবহার করে দেখো মানে মুসলিমদের যে পরিভাষা মুসলিমের যে ভাষাটাকে তারা গ্রহণ করে কথাটাই বলছেন এটা কোন মুসলিমগত পরিভাষা কথা নয় তো মুসলিম কথাটা হচ্ছে আল্লাহ তাআলাকে অনুসরণ করা ভাই আমাকে শিখাতে হবে না আপনি আপনি আমাকে বুঝাতে হবে না পুরুষের ভাই কথাটা বলি আপনি আপনি যখন এই কথাটা বলবেন তখন আমি না থাকার কারণে আপনি সবার সামনে বলেন না আপনাকে আমি কিছুই বলতে যাব না আপনি এই পরিভাষা বা ওই পরিভাষা আপনি বলেন না কোনো অসুবিধা নাই আপনি মসজিদে গিয়ে খ্রিস্টানিটির দাওয়াত দিচ্ছেন এত বড় আপনার সাহস যে আপনি প্রতারণা করে নিজের ধর্মটাকে চুপি রেখে আপনাকে আমি এখন দেখাবো যে আপনি আপনি মোবাইলের মধ্যে আপনি মোহাম্মদ আমাদের নবী সম্পর্কে এমন কিছু কথা লিখেছেন এমন কিছু কথা লিখেছেন আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো আমার কাছে আছে এখনো পোস্টে আছে এখনো আপনি মোহাম্মদ কে হচ্ছে মোহাম্মদ হচ্ছে আয়েশাকে ছয় বছরের সঙ্গে যে ধর্ষণ করেছে ঠিক আছে আমি আর আপনি এটা এটা আপনি হাদিসেই পড়ো আপনি কা হাদিসে আমি বাংলাদেশের হাদিস লেখকরা হাদিস চ্যালেঞ্জ করলাম আপনাকে চ্যালেঞ্জ করলাম
এবং আপনাদের প্রতিবেশী যারা আছে আমরা রবিবারে আসছি, আপনি হাদিস কোথায় আছেন কোথায় কি আছেন সব নিয়ে চলেন, আপনি নাগাল্যান্ডে চলেন, আমি তো পশ্চিম বাংলার লোক না, আপনি যখন ধর্ম প্রচার করছেন মালদার বুকে ধর্ম প্রচার করছেন, আমি আবার বলছি আপনি খ্রিস্টান ধর্ম প্রচার করেন, বাইবেল প্রচার করেন, আমি ঈসা নবীর উম্মত, আমি ঈসা নবী সম্বন্ধে প্রচার করবো, আপনার তাতে আপনি কি বল, আমি ধর্ম ধর্ম নাম তো ঈসা নবী কোন ধর্ম প্রচার করার জন্য আপনার রিলিজন কি লিখবেন, কিন্তু প্রচার হবে কিন্তু আপনি বলেন আপনি যতবার প্রচার হয়ে গেছে ঠিক আছে, কারণ হচ্ছে কি আমি ঈসা নবী, আমি একটা কথা ঈসা নবী কোন ধর্ম প্রচার, আপনারা দেখছেন ধর্ম এখনো বলছেন না, বলছে যদি একটা ঈসা নবী কোন মরতে যায় তো কি রিলিজনটা কি লিখবেন, আমি রিলিজন আমি এখানে লিখব না, আমরা এখানে লিখব আমি ঈসাই লিখব, আমি ঈসা নবীর উম্মত এটা লিখবো, আপনার ঈসা নবী যারা অনুসারী তারা দেখছে, আপনাকেও জিজ্ঞাসা দেখুক না, তারা দেখুক তারা বুঝুক, আপনার এখানটাতে আমি পরিষ্কার শেষ কথা সর্বশেষ কথা এখানে যে এখানে মসিহ গুনাহের জন্য একবার মরেছিলেন আল্লাহর কাছে আমাদের নিয়ে যাবার জন্য, সেই নির্দোষ লোকটি গুনাহগারদের জন্য অর্থাৎ আমাদের জন্য মরেছিলেন, শরীরে তাকে হত্যা করা হয়েছিল কিন্তু রুহে তাকে জীবিত করা হয়েছিল এবং তিনি বন্ধুর উহুদের কাছে গিয়ে প্রচার করেছিলেন, তো ঈসা নবী মানুষকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য সেই নির্দোষ বেগুনাহগার পবিত্র লোককে এই জগতে এসেছিলেন, তিনি মানুষকে পাপ থেকে উদ্ধার দিয়ে বেহেশত রাজ্যে নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন, আপনি বিশ্বাস করলে করেন না করলে না করেন, আপনার যেটা ভালো হবে আপনি করেন গা, আর আপনার আমার যেটা ভালো লাগবে, আমার একটা প্রশ্ন আপনার কাছে, ঠিক আছে আমি হচ্ছি মালদার, আপনি কোথাকার, মালদা আপনার, আশাপুর, মালদা আশাপুর, যীশু খ্রিস্ট তথা ঈসা মাসি বলেন, যীশু খ্রিস্ট বলেন, জিজাস ক্রাইস্ট বলেন, আপনি প্রচার করেন, আমি শেষ করি, আমি এখন শোনেন আমি কিন্তু রিপোর্টার হিসেবে কথা বলছি এই মুহূর্তে, আমার এই কথাটা নিউজ হবে, আমি হচ্ছে রিপোর্টার হিসেবে আমি কথা বলছি এবং আপনাকে ওয়ার্নিং আমি দিয়ে যাচ্ছি, আপনি একজন খ্রিস্টান বিশ্বাসী, খ্রিস্ট বিশ্বাসী, ঠিক আছে, আপনি একজন খ্রিস্ট বিশ্বাসী, আপনি আপনার ধর্ম প্রচার করার 100% অধিকার আছে, রাস্তা ঘাট কলেজ স্কুল আপনার গির্জায় সব জায়গাতে আছে, কিন্তু ধর্ম প্রচারের ক্ষেত্রে যদি আপনি কোনোরকম প্রতারণার আশ্রয় নেন, ইন্ডিয়ান 25 এবং 26 আর্টিকেল অনুযায়ী যদি কোনো প্রতারণার আশ্রয় নেন এবং ভারতবর্ষের 153 ধারার ক এবং খ অনুচ্ছেদ এ এন ব্যান বিশেষণ এই অনুচ্ছেদে আপনার বিরুদ্ধে আমরা মামলা করব, এটা যে আপনি একজন খ্রিস্টান বিশ্বাসী, আপনার অধিকার আছে খ্রিস্টান ধর্ম প্রচার করা, বাইবেল প্রচার করা, কোনো আপত্তি নেই, কিন্তু আপনি যখন কোরআনকে ব্যবহার করে খ্রিস্টানিটি প্রচার করছেন অথবা মুসলিমদের কোনো মসজিদে গিয়ে নিজের পরিচয়টাকে আপনি একটু উজ্জ্বল রাখার চেষ্টা করে, আপনি যখন কোনো ধর্ম প্রচার করছেন খ্রিস্টানিটির দাওয়াত দিচ্ছেন, এমন প্রমাণ তো আমাদের কাছে আছে, ভিডিও রেকর্ড আপনার আছে, আজকেও প্রমাণ দেখছি, আমাদের লিফলেট আমাদের হাতে আছে, সমস্ত কিছু আছে যে আপনি একজন খ্রিস্টান বিশ্বাসী কোরআন ব্যবহার করছেন, ঠিক আছে, আমি আপনাকে পরিষদভাবে আবারও বলছি আপনি খ্রিস্টান বিশ্বাসী, আপনি বাইবেল প্রচার করেন, বাইবেল থেকে লিফলেট দেন, বাইবেল থেকে বই বিতরণ করেন, আমাকে দেন, যে রাহুল ভাই এই দেখেন আপনি এই মুসলিমকে ধরে ধরে দেন যে ভাই আমরা তো খ্রিস্টকে বিশ্বাস করি, আপনি এইখানে লিফলেট একবার পড়ে দেখবেন, আপনি কিতাবুল মুকাদ্দাসা দেন, আপনি কিতাবুল মুকাদ্দাসা দেন, আমি একাডেমিক্যালি কথা বলছি এবং এটা আমি ভারতবর্ষের আইন মেনে চলে কথা বলছি এবং ভারতবর্ষের একজন আইনের একজন ব্যক্তি হিসাবে আমি রিপোর্টার হিসেবে কথা বলছি, যদি আপনি পারেন, যদি আপনি পারেন ধর্ম প্রচার করতে এইভাবে আপনি করেন, আর এরপর নেক্সট আজকে তারিখ হচ্ছে 20 তারিখ 21 সেপ্টেম্বর 2021, আজকের পরে যদি আমরা কোনো যদি আপনার প্রতারণামূলক কোনো যদি ধর্ম প্রচার দেখি ইসলামী মানে ভারতবর্ষ সংবিধান 153 ক আর খ ধারা অনুচ্ছেদ এবং 25 বি মানে 2 নম্বর ধারা অনুচ্ছেদ অনুযায়ী আপনার বিরুদ্ধে আমরা মামলা করব এবং আমাদের সব যথেষ্ট ডকুমেন্টস আছে,
আপনি খ্রিস্টান বিশ্বাসী বাইবেল প্রচার করার আপত্তি নেই, কারণ কোরআন কে নিয়ে আপনি প্রচার করবেন কেন? আমি ইসলামের কোন কথা, আমাদের এত তো শেষ কথা, এখন আপনি যা ইচ্ছা তাই করেন। আজকে আমাদের 21 সেপ্টেম্বর, আমি আপনাকে বলি যদি আমি কেন হচ্ছে আমি ঈসা নবীর উম্মত, আপনি প্রচার করেন, আমি বলছি আপনাকে কোনো সমস্যা নেই, আমি ঈসা নবীর উম্মত, আমি আপনার ঈসা নবী সম্বন্ধে, কারণ এই কিতাবুল মুকাদ্দেসে ঈসা নবী সম্বন্ধে যা আছে আমি ঈসা নবীর উম্মত একজন, আমি ঈসা নবী সম্বন্ধে প্রচার করব, তাতে আপনার আপনি কি করবেন আপনি করেন। কারণ যদি যদি আপনি মনে করেন যে ঈসা নবী সম্বন্ধে তুমি প্রচার করতে পাবেন না বলে যদি আপনার কোনো মত থাকে, আপনি করেন আপনি বাইবেল করেন না, আপনি মানে খ্রিস্ট বিশ্বাসী, আপনি যীশু খ্রিস্টের বার্তা বাইবেল প্রচার করেন কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যখন আপনার লিফলেটের মধ্যে আপনার বইয়ের কারণ লিফলেটের মধ্যে ঈসা নবীর নাম থাকবে, কারণ হচ্ছে কি ঈসা নবী সম্বন্ধে আলাদা কোনো মুকদ্দাসের নাম থাক, কিন্তু পবিত্র কোরআনের আয়াত যখন ব্যবহার করছেন আপনি, কোরআন শরীফে কি ঈসা নবীর নাম নাই? শুনেন ভাই, আমার কোরআন, তাহলে আপনি শুনেন, তাহলে আপনি প্রথমে কোরআন শরীফে কি ঈসা নবীর নামটাকে মুছে দেন? বাইবেলে কি ঈসা নবীর নাম নেই? বাইবেলে ঈসা নবীর নাম আছে, কি ঈসা নবীর নাম আছে কোথায়? বাইবেল না, এটা কিতাবুল মুকাদ্দাস, এটা কিতাবুল মুকাদ্দাস, দেখ কিতাবুল মুকাদ্দাস তো আছে, বাইবেল পড়ছে কেন দেখাবো না? না না, এটা এটা তো না, আপনি আপনি ওটা বলছেন, আমি এটা বলছি তো, কিতাবুল মুকাদ্দাস বলছি তো, কিতাবের সমষ্টি বলছি তো, কিতাবের সমষ্টি। আচ্ছা কিতাবুল মুকাদ্দাস বাংলা মানে কি বলেন? কিতাবুল মানে তো কতগুলা বইয়ের সমষ্টি। কিতাবুল মুকাদ্দাস মানে কি? বইয়ের সমষ্টি। কোথায় বলেন কোনটা বই সমষ্টি? কিতাবুল মানে, কিতাবুল মানে কি? কিতাবুল মুকাদ্দাস মানে যে অনেকগুলো বই নি, আচ্ছা একটা সমষ্টিকে বলা হয় কিতাবুল মুকাদ্দাস। কিতাবুল মুকাদ্দাস যে নাম, এটা কোন ভাষাতে লেখা আছে বইটার নাম? এটা বাংলাতেই লেখা আছে, এখন বাংলাতে কিতাবুল মুকাদ্দাস, কিতাব মানে হচ্ছে তো বই, এটা উর্দু ভাষা। কিতাবটা কোন ভাষা? আপনি আপনি আমি আমি বলবো না, দেখেন আপনি নিজে মুখ থেকে স্বীকার করে নেবেন যে আপনি যেটা আপনি যে বইটা প্রচার করছেন সে বইটার মানেটাও জানেন না। আমি না মানে আমি না জানলে মানুষ এটা জানুক না, এটা যে কিতাবুল মুকাদ্দাস, এটা যখন আমি প্রেসে তা মণ্ডলী শুনেন, এটা বাইবেল না, দেখেন এটা এটা বাইবেল হোক আমার আপত্তি নেই। কিতাবুল মানে অনেকগুলো বই, আরবি শব্দটা, এটা উর্দু শব্দ না, ঠিক আছে? আপনি যে ধর্মগ্রন্থ প্রচার করছেন সেই ধর্মগ্রন্থের বইয়ের যে নামটা কোন ভাষা এটা জানেন না। পয়েন্ট নম্বর দুই, মুকাদ্দাস মানে কি বললো উনি? মুকাদ্দাস মানে কি বললেন? সমষ্টি। কোথায় পড়েছেন ভাই এই মুকাদ্দাস মানে সমষ্টি? জেরুজালেমের মসজিদের নাম বাইতুল মুকাদ্দাসা, বাইতুল মুকাদ্দাস না তো, ওই বাইতুল মুকাদ্দাস মানে কি? মসজিদের সমষ্টি না, মানে বাইতুল মুকাদ্দাস মানে ঈশ্বরের গৃহ। বাইতুল মুকাদ্দাস মানে কি? বাইতুল মুকাদ্দাস শব্দটা নেই এটার নাম হচ্ছে কিতাবুল মানে অনেকগুলো বই, অনেকগুলো বই এখানে, আর মুকাদ্দাস, আর এটা এক বছর, এটা বহু বছর না, এটা তাও ভুল মানে নামকরণে ভুল করেছে, কিতাবুল করেছে যদি নামকরণ সমষ্টি যায় তো কুতুবুল না হয়তো কুতুব, জামেউল কিতাবুল মুকাদ্দাস মানে অনেকগুলো বই সমষ্টি, নাম নামকরণ করতে ভুল করেছে বইটা, কেন বলতে এটা যেহেতু আরবি শব্দ, আর এটা বাইবেলটাকে যেহেতু মুসলিমদের পরিভাষা ইউজ করে আরবি ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করে, আপনি এই কথাটা আবার ভুল বলছেন ভাই, আপনি মুসলিমদের ভাষা কথাটাকে ব্যবহার করাটাই ভুল করেছেন, এই কথাটা আপনি ভুল করেছেন, মুসলিম কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়। এই যে আপনি কিতাব বলছেন, আপনি যখন আপনি বলছেন, হ্যাঁ আচ্ছা আপনি যে কিতাবুল বলছেন না, এই যে আরবি শব্দ বইটাতে লিখেছেন বাইবেলটাকে কিতাবুল বলছেন, এই কিতাবুল বই কথাটা তো ভুল, এখানে কি একটা বই আছে? আচ্ছা যে যে বইটাকে অনুবাদ করছে সেটা তার ভুল হতে পারে, আমি সেটা আমি তো অনুবাদটা করিনি, দেখেন না না এটা স্বীকার করার কথা নয়, কারণ এখানে কিতাবুল মুকাদ্দাস কথাটাই আমি বলেছি তো। ফুরসাদ ভাই আমরা তো আরবি ভাষা বুঝি তাই না, আমি তো জানি এখানে শাইখ মাশাইখ সব আছে, শাইখরা জানে আরবি ভাষাতে কথা বলতে পারবো অনর্গল, সমস্যা না, আমরা বুঝি। আপনার যে বইটা প্রচার করছেন আপনি সে বইটা প্রথমত মানে জানেন না, আমি শুনেন আমার ওই মানেটা প্রয়োজন, আমার আমার জানার প্রয়োজন নাই, তারপর কোরআনের মানেটা এখানে যে কোরআন শরীফ ভাই মুকাদ্দাস মানে পবিত্র, জেনে রাখেন ভাই শুনেন, আপনি বলছেন সেই হিসাবে আমি কথা বলি না, মুকাদ্দাস মানে হচ্ছে মানে এটা হচ্ছে এই যে কোরআন পবিত্র কোরআন বলা হয়েছে, এখানে কোরআন শরীফের মানেটা কি কি এটা আপনি বলেন? কোরআন, হ্যাঁ কোরআন মানে পাঠিতব্য গ্রন্থ না, কোরআন হচ্ছে সংগ্রহ করা বই,
আপনি কি বলেছেন? আমি বলছি কারণ এটা সংগ্রহ করেছে তো কোরআন মানে কি? হযরত মুহাম্মদ মারা আল্লাহর পরে সংগ্রহ। আচ্ছা আচ্ছা কোরআন আপনি যে আমার সঙ্গে বিতর্ক করছেন কোরআন মানে নিয়ে, কোরআন লেখার জন্য আরবি অক্ষরগুলো কি কি লাগে বলেন তো? অক্ষরগুলো বলেন না না আরবি অক্ষরের আমার প্রয়োজন নাই তো, কারণ এখানে বাংলাতে লেখা আছে। ওইদিকে ছেড়ে দাও, আরবি ভাষাতে যারা বলে ওইদিকে ছেড়ে দাও, আরবিতে যারা করবে তারা আরবিতে তারা বুঝবে। আমার কাছে তাহলে বুঝতে পাচ্ছেন কি হবে? রাহুল তিনি কয়েকটা পয়েন্টে কথা বলেন যে ছেড়ে দেন না, সে অবশ্যই সেটা আপনি আমার জন্য শুনেন। আমি আপনার আপনাদের মতো অত জ্ঞানী ব্যক্তি আমি নই, আমি হচ্ছি অল্প জ্ঞানের মানুষ। ঈশ্বর আমাকে যতটুকু জ্ঞান দিয়েছে ততটুকুই আমার যথেষ্ট। এই দেখেন ঈশ্বর হারিয়েছে ভাই, এই ঈশ্বর ঈশ্বর আমি ঈশ্বর শব্দটা ব্যবহার করি তো, কিন্তু ঈশ্বর শব্দটা ঈশ্বর তো সারা দুনিয়ার মালিক, কোথেকে বস ব্যবহার করার তো কোনো অসুবিধা নাই তো। ঈসা আলাইসালাম ঈশ্বর আল্লাহ তো আরবি শব্দ, আরব দেশের লোকেরা বলবে ঈশা বলেন, ঈশা কি হিব্রু না বাংলা নাকি? ঈশা তো আরবি শব্দ, ঈশা আলাইসালাম বলেন, আলাইসালাম আপনি কেন বলছেন? ঈশা ঈশা শব্দ দেখেন ওখানে ঈশা বলি কোরআনে লেখা আছে এবং এতেও লেখা আছে। না না আমি কাউকে ধোকা দিই নি, এখানে আল্লাহ লেখা নাই। প্রথম সৃষ্টির শুরুতে আল্লাহ, প্রথম তিন অক্ষরের পর আল্লাহর নাম লিখে চলে এসেছে। এটা অস্বীকারের কথা হচ্ছে না, কথা বলছেন না অস্বীকার কথা, অস্বীকার করার কথা নয়, আপনার অস্বীকার করার কথা নয়। যখন আপনি তর্কের ভিতরে আসবেন আপনি ঈশ্বর কথাটা, আমি যদি বলি ঈশ্বর কেন বললে আপনার ভিতরে এই যে প্রশ্নটা আছে শুনে না, ঈশ্বর কথাটা বল, আমি যদি আল্লাহ বলি তাহলে পরে আপনার ভিতরে কোনো প্রশ্ন নাই শুনেন ঠিক কিনা? আপনি না 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 আমার প্রশ্ন হলো কিতাবুল মুকদ্দাস আর কি না নয়, উনাদের কৌশল হচ্ছে দুটো ধর্ম প্রচার করার কৌশল। যে যখন হিন্দুদের কাছে যাবে তখন পবিত্র বাইবেল নিয়ে চলে যাও, তখন ঈশ্বরকে ভগবান বলো, দেবদূত বলো, যিশুকে তখন ঈশ্বর প্রভু বলবে, যীশু খ্রিস্ট তখন বলবে, ভুল করে তখন এই কিতাব মুকদ্দাসে দেখাবে না ঠিক আছে। দেখেন 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 আমি একই জিনিস খুঁজছি, দেখেন ওখানে আল্লাহ ব্যবহার একবার করে দেখেন, একটা পেজ খুলে এখানে প্রথম পেজ দেখেন, দুটো পেজ দেখছি দেখেন, এটা তো আল্লাহ না আছে, এটা তো আল্লাহ নেই, উনি নিচে দেখেন এখানে উনি পড়ছেন যেটা পায়দায়েশ, এটাকে বলা হয় পায়দায়েশ বলেছে, এটা আরবি শব্দ, পায়দায়েশ মানে কেউ জানে না, মানে এখানে যে অনুবাদক, তো অনুবাদক এতটাই কাঁচা আমি বিচার করার মালিক আমি নই তো, পয়দাশ নাম দিয়েছে সেটার নাম আমি বিচার করার মালিক না তো। দেখেন আপনি ইংরেজি কিং জেমস ভার্সন দেখেন গোটা বিশ্ব জগতে চলে, রিভার বলেছে এ বাইবেল না বাইবেল না, মানে এগুলো মূর্খরা ছাড়া কিছু বলবে না। কিং জেমস ভার্সন হচ্ছে মূল গ্রিক থেকে করেছিল, মূল গ্রিক থেকে এবং কোডেক্স কোডেক্স সিনাইটিকাস কোডেক্স ইসলামিয়া কোডেক্স ভ্যাটিকানাসকে সামনে রেখে কিং জেমস ভার্সন কে গোটা বিশ্বের মানুষ মেনে নিয়েছে। আপনি কিং জেমস ভার্সন কে বাইবেল কে ইংলিশ বলে মানে আপনি কি বলে ভাবছে মানুষ মূর্খ? ভাই রেকর্ড হচ্ছে, অনেকে জানে মানে সৃষ্টি না না সৃষ্টি নয় কেন, পয়দা করা মানে কি, কে পয়দা করে? পয়দা মানে সৃষ্টি করা না, সৃষ্টি করাই তো বুঝাই তো না, খালাক মানে সৃষ্টি করা না, পয়দা মানে কথাটা পয়দা হলো কে করলো পয়দা? জানেন না এটা আপনি বিতর্ক করেন, আপনি ফারসি ভাষা জানেন না না আপনি আপনি আরবি ভাষা জানেন? আপনি যদি ডিকশনারিতে দেখেন পয়দায়েশ মানে, পয়দায়েশ মানে কিসনে আপকো পয়দা কিয়া, মানে আপনি কে জন্মগ্রহণ করেছেন, আপনি আরবি কেন বলছেন আপনি? সেটা লেখা আছে যখন হিন্দুদের কাছে ধর্ম প্রচার করতে যাবে তখন কি পড়বে দেখেন, এই জিনিসটা মুসলিমদের কাছে আসলে পড়বে সৃষ্টির শুরুতে আল্লাহ সৃষ্টি করেছে, যখন হিন্দুদের কাছে যখন এই কেরির অনুবাদ নিয়ে যাবে এখানে কি লিখেছে দেখেন,
আদিতে ঈশ্বর আকাশ মণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন। সুবহানাল্লাহ, এটাকে আর কি বোঝা যায় বলেন? দেখেন তো কি দুই রকম, দেখেন পাবলিক বুঝে কেন আপনি পাবলিক যে বুঝো না, সৃষ্টি প্রসঙ্গে কি পড়ছে দেখেন, যখন এই কিতাবুল মুকাদ্দাস পড়ছে মুসলিমদের ঠকানোর জন্য দাওয়াতের জন্য আসবে ঈসা, দেখেন দেখেন কি পড়ছে, আমি একটা অধ্যায় একই জিনিস পড়ছি দেখেন। সুবহানাল্লাহ, আপনাদের সঙ্গে ঘুরলে আলহামদুলিল্লাহ, এগুলো অন্তত আমাদের কমপক্ষে কিছু তো জ্ঞান হবে। না না, এগুলো এগুলো যে আসলে এগুলো যে এদের দীর্ঘ মেয়াদী একটা একটা প্রতারণা। না না না, এটা দেখেন কোনো প্রতারণা নয়, দেখেন দেখেন যদি মনে করেন আপনি বাংলা ভাষায় ডাকবো আপনি ডাকতে পারেন, আপনি যদি মনে করেন আমি হিব্রু ভাষায় ডাকবো আপনি ডাকতে পারেন, আপনার যদি বাংলা ভাষায় ডাকবো ডাকতে পারেন, হিন্দি ভাষায় ডাকলে আপনি ডাকবেন, যে যে ভাষাতে আপনি ডাকবেন। আমাদের কোনো নাই তো, শুরু থেকে নিয়ে যে বইটার কথা বলেন তার অর্থই বলতে পারছেন না? না না, এখানে দেখেন আপনি আপনি খুন যায়, এখানে দেখেন এটা মথি, দেখেন এটা কিতাবুল মুকাদ্দাস আর আমি এখান থেকে মথিটাকে বের করছি দেখেন, এই তো মথি, এটা হ্যাঁ ওটা মথি বের করেছি, এখান থেকে মথি বের করছি মানে এই বাইবেল থেকে, মথি এটা যে মথি, এটা দেখেন মথি, মথি দেখলাম তো, এটা যে এটা যে মুসলিমদের মুসলিমদের কাছে গিয়ে তারা ধর্ম প্রচার করবে মুসলিমদের পরিভাষা নিয়ে, এটা হিন্দুদের কাছে যাবে হিন্দুদের পরিভাষা নিয়ে, তার জ্বলন্ত প্রমাণ দেখেন এখানে দেখেন প্রথমত প্রথম ভার্স পড়ছি, ঈসা মসিহ দেখেন, ঈসা মসিহ দাউদের বংশের এবং দাউদ ইব্রাহিম বংশের লোক, ঈসা মসিহের বংশ তালিকা এই। এবার দেখেন এখানে পড়ছে কি একই জিনিস, যীশু খ্রিস্টের বংশবলি পত্র তিনি দাউদের সন্তান আব্রাহামের সন্তান, দেখেন এখানে বলে আব্রাহাম এখানে বলছে ইব্রাহিম, কেন বলেন তো? কারণ মুসলিমরা আব্রাহামকে চিনে না ইব্রাহিমকে চিনে, ঠিক আছে, মুসলিমরা যীশু খ্রিস্টকে চিনে না, মুসলিমরা চিনে ঈসা মসিহকে, আব্রাহাম আর ইব্রাহিম কে নামে নামটা, না না ওটা ওটা ভাষার কারণে হতে পারে, ওটা হিব্রু ভাষাতে আব্রাহাম হতো, আসলে ওর আব্রাহাম প্রথমে নাম ছিল না, আব্রাহাম নাম ছিল, তারপর যখন ঈশ্বর তাকে পছন্দ করলো তখন আব্রাহাম হয়, এটা বাইবেলের বুক অফ জেনেসিস চ্যাপ্টার 18 আছে। তো এইখানে দেখেন আমি আপনাকে গোটা বাইবেল থেকে দেখেন, এখানে আছে হযরত ঈসা মসিহ, এখানে আর হযরত নাই মানে উড়ে দিয়েছে হযরত ঈসা মসিহ। তো আমাদের কথা হচ্ছে যে ভাই ফিল্ডে আমরাও আছি, হ্যাঁ আপনি যেমন কাজ করছেন ধর্ম প্রচার করছেন আমরাও করছি, কিছু কথা বললেন প্রথমে, প্রথম উপস্থাপন করছিলাম আমি, যা হোক অনেক কথাবার্তা হলো, আমাদের সময় দীর্ঘস্থায়ী সময় হয়ে গেল, তা আমরা মূল দু একটা কথা আর জিজ্ঞাসা করা হোক যে আমরা চলে যাবো। তো বিষয়টা হচ্ছে যে প্রথমে যেটা ওটা ক্লিয়ার হলো না যে মোহাম্মদ সাল্লাম যে তিনি পাপি আর বাকি ঈসা আলাইহিসসালাম, ওটা নিয়ে আলোচনা করতে গেলে একটা লম্বা এবং ডিটেলস আলোচনা, এই যে ওটা নিয়ে বসা, আমরা বলছি যে আপনি যে এই দাবিটা করে গেলেন আপনার সঙ্গে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই, কোরআন হাদিসের প্রমাণ নিয়ে আসবেন আপনি, ঠিক আছে, কবে বসবেন বলেন, ডেট দিন। আপনি তো বলেছেন যে ঈসা মসিহেরও পাপ আছে বলেছেন তো আপনি, ভাই আপনি যখন এই দাবি করেছেন তখন আমি ঘরে ঢুকিনি, না 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 আপনি বলেছেন তো, দেখেন এবার আমার দাবি দেখেন আমি আপনাকে চ্যালেঞ্জ করছি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাপী, আপনি কোরআন হাদিস থেকে প্রমাণ করতে পারবেন না, আমি প্রমাণ করব আপনি সেটা পাপী, আর আমি প্রমাণ করব বাইবেল থেকে যীশু খ্রিস্টকে আপনি বলেন যে পাপ করেনি, আমি প্রমাণ করব যীশু খ্রিস্ট পাপ করেছে, আমিও প্রমাণ করব যে হযরত মোহাম্মদ পাপী, আলহামদুলিল্লাহ। এবার আপনি বলেন যে কবে এটা নিয়ে আমরা বসবো,
কোথায় কলকাতায় যে বসবো তাহলে কলকাতাতে কথা বলি ওনার সঙ্গে প্রার্থদার সঙ্গে যখন কথা বলবো ওই লোকখানে আপনি বসবে এক জায়গাতে যাবার হবে আবার হবে ওইটা নিয়ে হবে আবার তো পার্থর সঙ্গে আমার বিতর্ক করা যাবে না আপনি ধর্মপ্রচার করবেন না পার্থর সঙ্গে ওখানে পার্থ থাক সবাই আপনি যেমন একাত্তর আপনি নাই না এখানে তো আপনি এসছেন দশ জনকে সঙ্গে করে আমার তো এখানে দশ জন নাই আপনি দশ জনকে সঙ্গে তো ওখানে করতে পারবেন আপনার যেমন এখানকার একজন আপনার বিভিন্ন জায়গা না তেমনি আমাদেরকে বিভিন্ন জায়গা তার আছে তাদেরকে আমাদেরকে বলতে হবে করাবে আপনি নেন না ভাই আপনি পার্থ সেই জন্যই আমি বলছি আপনারাবেন তো আমাকে হায়ার আপনি সেখানে না 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 আপনাকে হায়ার করতে পারেন কেন আসেন তাহলে আপনারা না না আপনি আপনি মালদাতে আপনি ধর্ম প্রচার করছেন মালদাতে না শুনেন আপনি ওখানটাতেই চলেন না আপনারা ওখানে তো 10 জনকে পাবো ভাই শুনেন পুলিশের ভাই মাল আপনি দেখেন আপনি শুনেন আমরা লিফলেট দিয়েছি মালদাতে আশাপুরে কলকাতাতে কলকাতাতে কেন আমরা যাবো যেমন এখানেও যেমন আপনার পাঁচ জায়গার আপনি নিয়ে এসছেন ওখানে আমাদের তার এখানে পাঁচ জন নাই পার্থ দাস গুপ্ত হচ্ছে নিজে একজন খ্রিস্টান আচ্ছা নিজে খ্রিস্টান দাবি আজকে ভিডিও আপলোড করেছে আপনি আমার শেয়ারও দিয়েছেন পার্থ দাস গুপ্ত ভিডিও শেয়ারও দিয়েছেন আমি দেখলাম পার্থ দাস গুপ্তর ভিডিও আপনি শেয়ার দিয়েছেন এই যে এটা হচ্ছে ধর্ম থেকে থিওলজিক্যাল শিখে দিয়েছে ধর্ম বোঝার জন্য মিথ্যা কথা বলে কোনো গুণা নাই তিনটে হতে পারে মানে যারা মানে যারা সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছে এই ধরনের মানুষের মধ্যে যখন কথা বলছেন হয় সে একজন অ্যাবনর্মাল অথবা সে একজন প্রতারণা করার চেষ্টা করছে মিথ্যা কথা বলছে প্রতারণা করার চেষ্টা করছে অথবা সে আসলে জেনে বুঝেই সে মিথ্যা বলছে সেটা তো কোনো প্রতারণা নাই ঠিক আছে এই যে দেখেন উনি বলছেন যে আমাদেরকে পার্থ দাস গুপ্ত কাছে নিয়ে যাবে পার্থ দাস গুপ্ত সব স্বঘোষিত খ্রিস্টান স্বঘোষিত খ্রিস্টান কিন্তু আপনি নিজেকে আপনার নিজের একটা আপনি খ্রিস্টান না আপনি আপনি খ্রিস্টান না আপনি খ্রিস্টান না আমি ঈশানবীর শুনলেন শ্রোতা মন্ডলী যা বলবে তা বলুক না ওতে কোনো দায় আছে না কিন্তু আমি আমি হচ্ছি ঈশানবীর উম্মত ওর সামনেও আমি বলবো আপনার সামনে কিছু প্রতীক দিয়েছে ওখানে ওই যে লিফলেটে আপনাদের তো ফোন নাম্বার আছে ধরবে তো আপনাদেরকে সমস্ত কিছু না মালিক তো মানে খোদা তালা না তো গতিকে ঈশ্বর যখন তার মালিক তখন তিনি তার তাদের ছবি দিলে তখন অসুবিধা চাঁদ বলেন সূর্য বলেন মানুষ বলেন তারই তো সৃষ্টি এরকম করে প্রতীক দিয়ে ওপরে ধরেন যে ইয়ে কি এই ক্রস চিহ্ন এই যে ক্রস চিহ্ন হ্যাঁ এটাই এটা এই এই কথাটা আমরা যে 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 দাড়ি টুপি হিজাব টিজাব পরে এই যে প্রতীক প্রতীক ব্যবহার করে যেমন আপনার এই এরা আপনার যারা আলেম ছিল তারা এরকম ড্রেস পোশাক পরতো
কখনো বলেনি তোমাকে দাড়ি রাখতে হবে বলেনি তো জন্মের আট দিন পর ইহুদিদের নিয়ম মতো যখন শিশুটির খৎনা করাবার সময় হলো তখন তার নাম রাখা হলো ঈশা। মায়ের গর্ভে আসবার আগে ফেরেশতা তার এই নাম দিয়েছে, মানে যিশু খ্রিস্ট, মানে ঈসা মসীহ আট দিনে খৎনা মুসলমানে দেওয়া হয়েছে। আপনারা যারা ঈসা মসীহ উম্মত তারা খৎনা করে? ঈসা মসীহ উম্মত রা আমি খৎনা করেছি। আপনি তো দেখো মুসলিম ছিলেন, আপনি তো ঈসা মসীহ মুসলিম। ঈসা তো কারা করছে কি করে না ওই দেখতে যে আমার তো লাভ নাই, আপনি মুসলিম ব্যাকগ্রাউন্ড থেকে আপনার আগে ঠিক আছে। দেখেন এটা হচ্ছে আপনার, এটা মানুষ করলেও না করলেও মানে এটা মানে আমি আপনাকে বলি, এদেরকে এদের যে প্রত্যেকটা জায়গাতে একটা চাপাবাজি আছে, এখানে আসেন না পাঁচ দশ জনকে, দশ জন বিশ জনকে আসেন, মালদা নিয়ে আসেন। দেখেন এখানে দুয়ার শান্তির দোয়া করা হবে, সবাই আমরা পৌঁছিব, আমরা তো যাবো দুয়ার মা এতে। তো ওই দোয়া গুলো কি করা হবে, কোথা থেকে কিভাবে করা হবে, কোথা থেকে, বাইবেল থেকে করা হবে, কোরআন থেকে করা হবে, কোন বই থেকে দোয়া নাই? দোয়া আপনি যদি মনে করেন আমার শারীরিক ভাবে অসুস্থ, মানে এদের একটা যদি চক্র চলছে না, আপনি যদি মনে করেন আমার শারীরিক অসুস্থতা আছে ভাই আমার জন্য একটু প্রার্থনা করতেন বা মুনাজাত করতেন, আমি করব। এখানে হচ্ছে এনাদের একটা চক্র চলছে, এটা আপনি পরিষ্কার আপনারা মানে দেখতে পাচ্ছেন যে এনাদের একটা চক্র চালাচ্ছে, যে দোয়া টুয়া এই যে মুনাজাত টুনাজাত সব মুসলিম পুরো ভাষাকে নিয়ে একদম মানে এমনি তো একাডেমিক্যালি যেটা মানে ভারতবর্ষের মানে সংবিধান অনুযায়ী আমি বলে দিয়েছি, যদি কোন প্রতারণার রাস্তায় মানে আজকে পর্যন্ত আমাদের এটা মেনে নিলাম, আজকে পর্যন্ত আজকে আমরা ওয়ার্নিং দিয়ে গেলাম এবং আজকে একজন আমি আইনের লোক হিসেবে এসে আপনাকে বলে গেলাম, একজন আইনের লোক হিসেবে বলে গেলাম, এরপরে যদি আজকের তারিখের পরে যদি কোনো লিফলেট বা কোনো প্রতারণা মূলক কিছু যদি পাই, আপনি খ্রিস্টান ধর্ম প্রচার করেন, ঈসা মসীহকে বিশ্বাস করেন, খ্রিস্টানিটি হাম হা হিসেবে প্রচার করেন, আমাদের কোনো সমস্যা নেই। কেউ যখন কোরআনকে ব্যবহার করে আপনি খ্রিস্টানিটি প্রমাণ করতে চাচ্ছেন বা আপনি, হ্যাঁ সেই সময়তে আমরা কিন্তু সরকারি প্রশাসনিক দিক থেকে আমরা কিন্তু স্টেপ নিব। এটা আমরা আজকে 21 সেপ্টেম্বর 2021 সালের এই যে এখন সময় কটা বাজছে মোটামুটি ধরে নেন 2:16 আমরা আপনাকে এই কথা বলে গেলাম এবং লিগালি ভিডিও হচ্ছে দেখছে। আপনি খ্রিস্টান ধর্ম প্রচার করেন ভাই, আপনি আমাকে এসে বলেন যে রাহুল ভাই এখানে আমাদের জিজাস ক্রাইস্টের পক্ষ থেকে একটা লিফলেট দিলাম, একটা হ্যান্ডবিল দিলাম, একটা একটা বই দিলাম, আপনি গোটা বাইবেলই দেন, কোনো সমস্যা নেই। আমাদের মুসলিম ছেলেদেরকে ধরে ধরে দেন মসজিদের সামনে গিয়ে বলেন যে ভাই আমি একজন খ্রিস্টান, আমি আপনার কাছে যীশু খ্রিস্ট সম্পর্কে, প্রভু যীশু খ্রিস্ট সম্পর্কে জানতে এসেছি, আপনি এসে মসজিদের সামনে বলেন, আমাদের কোনো আপত্তি নেই। খ্রিস্টান আপনাকে বলেন, কিন্তু আপনি নিজের পরিচয় দিয়ে ধর্ম প্রচার করেন, কিন্তু আপনি পরিচয় তো আমি দিই না কেন, আমি তো আমার পরিচয় দিইনি কথাটা বলিনি তো, আমি আমার নাম বলি, কোন ধর্মের লোক? না না আমি ধর্মের বল, আমি আবার আপনাকে এই কথাটাই, এই কথাটাই তো, না না আপনি শুনেন, এবং এবং আপনি শুনেন, আপনি ঈসা ঈসা মসীহকে বিশ্বাস করেন, আপনি করেন, কিন্তু আপনি যখন আপনি বাইবেল খ্রিস্টান আপনি ধর্ম প্রচার করেন আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু যখন আপনি কোরআন থেকে ঈসা আলাইহিসসালামের কথা বলছেন বলে মানুষকে বিভ্রান্ত করছেন এটা প্রতারণা, আর এটা যে প্রতারণা আপনি নয় দাবি করছেন তো, এটা আমরা আইনগত ভাবে আপনাকে প্রমাণ করে দেখাবো এবং আপনার বিরুদ্ধে আমরা স্টেপ নিব, ঠিক আছে? এবং আপনাকে আজকে এটা একাডেমিকের ঘোষণা দিলাম, আর এরপরে যদি কিছু হয় আমরা বললাম যে আপনাদের যেসব গির্জাগুলোতে আছে আমরা কিন্তু সরাসরি যাবো,
এবং আপনি যে ঠিকানা দিয়েছেন এই লোক মানে না নিজে খ্রিস্টান দাবি করেন এবং আমি আপনাকে চ্যালেঞ্জ করছি আপনাকে চ্যালেঞ্জ করছি ভিডিও রেকর্ড হচ্ছে গোটা পশ্চিম বাংলার যত বাঙালি মানে খ্রিস্টান আছে তাদের প্রত্যেককে চ্যালেঞ্জ করছি বাইবেল থেকে প্রমাণ করে দেখাতে হবে যীশু খ্রিস্ট ঈশ্বর আমাকে বাইবেল থেকে কোরআন থেকে না বাইবেল থেকে দেখান যীশু কোথায় নিজেকে ঈশ্বর দাবি করেছে বাইবেল থেকে প্রমাণ দিন আমি আপনাকে বললাম গোটা বাইবেল থেকে আপনি বের করে দেখান যীশু বলেছে যে আমি ঈশ্বর একবার বের করে দেখান আমি এখনই খ্রিস্টান ধর্ম গ্রহণ করি আপনাকে দেখি কোথায় যীশু বলছে ঈশ্বর দেখি এখানে দেখেন এখানটাতে বলছেন বের করেন এখানে আল্লাহ রুহু আল্লাহ আল্লাহ বলছে তো না তা আল্লাহ বলছেন আল্লাহ রুহু যারা তার ইবাদত করে রুহে ও সত্যতে সেই ইবাদত করতে হবে তাহলে আল্লাহ তাআলা কি রুহু আচ্ছা এবার লোকলিখিত সুসমাচারের আপনার এক অধ্যায়ের 35 পদ এখানে আসেন এখানে বলছে দেখেন তারপর 34 এবং 35 তখন মরিয়ম ফেরেস্তাকে বললেন এ কেমন করে হবে আমার তো বিয়ে হয়নি ফেরেস্তা বললেন পাক রুহু তোমার উপরে আসবেন এবং আল্লাহ তাআলার কুদরতির ছায়া তোমার উপরে পড়বে এই জন্য যে পবিত্র সন্তান জন্মগ্রহণ করবেন তাকে ইবনে আল্লাহ বলা হবে অর্থাৎ সেই পাক রুহুটি মরিয়মের গর্ভে আসছে শরীরের আকার নিচে এখানে বলছে যে সেই সমস্ত সৃষ্টির আগে তিনি ছিলেন এবং সমস্ত সৃষ্টির উপরে তিনি প্রধান কারণ আসমান ও জমিনে যা কিছু যা দেখা যায় আর যা দেখা যায় না সব কিছু তার দ্বারা সৃষ্টি হয়েছিল অর্থাৎ এই যে তার আল্লাহ তাআলা যে রুহু সেই রুহুটি মরিয়মের গর্ভে এসে শরীরের আকার নিচ্ছেন ঈসা মসীহর নামে প্রকাশ কোনখানে বললেন যে আমি 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 সৃষ্টিকর্তা যীশু কোথায় বললেন যে তিনি ঈশ্বর না 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 যীশু কোথায় বললেন এখানে আমি আপনাকে বলছি যে এটাতে এই কথা বলছে যে ঈশ্বর যেটাকে বলছে বা আল্লাহ যেটা বলছে সেটা হচ্ছে একটা রুহু আল্লাহ রুহু সেই রুহুটি মরিয়মের গর্ভে আসছে 35 বলছে সেই রুহুটি মরিয়মের গর্ভে আসছে শরীরের আকার নিচ্ছেন কি নিচ্ছেন ঈসা মসীহর নামে প্রকাশিত হচ্ছে মানে আমার প্রশ্ন কি ছিল মানে আপনি বলছেন ওখানকার এই এখানকার এই এখানকার এলে একটা একটা নতুন ইঞ্জিনিয়ারিং করে একটা মানুষকে আপনি যাচ্ছেন কি এটা ডাক্তার সেই শরীরের আকার নিচ্ছেন না আমার আমার চ্যালেঞ্জ হচ্ছে আপনার এটা কালি ওটা কালি তো আল্লাহ তাআলা কি আপনি বলেন আপনি যদি কোরআন থেকে বলেন আমি এখন দেখাচ্ছি কোরআনে বলছে আল্লাহ বলছে ইন্নানি আল্লাহ আমি হচ্ছে আল্লাহ আমার তোমরা উপাসনা করো আমি তো কোরআন ভরি ভরি দেখো আমরা তো আমরা সেই তো সেই আল্লাহটা আপনাদের কোরআনেও তো বলছে সূরা ইমরানের 45 আয়াত ওখানে বলছে তো কি আছে ওখানে ওখানে বলছে যে আপনার বে কালেমাতি মিন হুসমুল ঈসা ইবনি মরিয়ামা সেই কলেমাটি মরিয়মের গর্ভে শরীরের আকার নিচ্ছেন ঈসা মসীহর নামেতে মরিয়মের কি বলছে বললেন আকার নিচ্ছে মরিয়মের গর্ভে শরীরের আকার নিচ্ছেন আল্লাহ যেটা বলছে নামটা কি দিচ্ছে সেটা মরিমের গর্ভে আসছে শরীরের আকার নিচ্ছে দুটোই বোঝাচ্ছি যে কালেমা যীশুকে কালেমা বলা হলো এখানে রুহের কথা বলছে এখানে কলেমাও বলা হয়েছে ঈসা আলাইহিস সালাম এখানে কলেমাও বলা হয়েছে একটা শেষক আমার প্রথম চ্যালেঞ্জ ছিল যীশু কোথায় নিজেকে ঈশ্বর দাবি করেছে উনি দেখাতে পারেন উনি বলছে যীশুকে রুহ বলা হয়েছে তা আপনি 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 আমাকে দেখান ঈশ্বর তো ঈশ্বর হয়ে গেল আপনি আমাকে দেখান যে হযরত মাহমুদ কোথায় বলেছে হযরত মাহমুদ আমাকে তো বললেন যে আল্লাহ নিজে বলেছে যে আমি আমি কোথায় তো আপনি কে ভাই উনার সঙ্গে দাঁড়ান আরেকটা আমি কথা বলি ও একটু আগে বললো যে আমি আরবি জানি না মিথ্যা কথা কত বড় মিথ্যা আর এখন আরবি বলছে আর অনুবাদ করতে দাও বসে দাও দাদাকে বসে দাও মিথ্যা কথা বললো না না আমি আমি কি না আমি পড়াশোনা করেছি পাঞ্জাব ফরিদপুর ডিস্ট্রিক্টে বুঝতে পারলেন জি আমি যে আছি আমি একটা হিন্দু ঘরের ছেলে আছি বুঝতে পারলেন আমি ঘোষ ফ্যামিলি থেকে বসেন না দাদা বসেন 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 আসুন বাইরে যাও আমার লেবার আছে আমার গাড়ি লোডিং হয়ে যাচ্ছে আমার মেয়ে ঠিক আছে এখানে বসেন না দাদা এখানে বসেন
আমি কোনো ব্যাপার না ঠিক আছে আমার বসেন বসেন আমাদের এখন ছ বছর বয়স ঠিক আছে আজ থেকে মোটামুটি আড়াই বছর আগে অসুস্থ ছিল অসুস্থ কি হয়েছিল আপনাকে বলে দিচ্ছি না না আমি বলি আপনি অসুস্থ ছিল যে আপনি প্রার্থনা করেছেন ভালো হয়ে গেছে প্রার্থনা না আগে কথাটা শুনেন ঠিক আছে আপনি বলেন ভাই এগুলো আগে কথাটা তো শুনবেন আমার কথাটা আপনি শুনবেন আপনার কথাটা সবাই শুনবেন আপনি আপনার কথাটা শুনবেন না ওই যে আগে না আপনি যদি কিছু বলতে চান আপনাকে বসার জন্য অনুরোধ করেছি দাঁড়ি বললে আপনার দেখে আছে বসুন না দেখেন যখন ঈশ্বরের আপবাদ করে মানুষ গোয়াই দেয় একটা এটা আমি বললাম কিনা দশ দিনের সামনে এটা একটা বিশাল ব্যাপার আছে ঠিক আছে আমার মেয়ের পাঞ্জাব চণ্ডীগড় পিজিআইতে চিকিৎসা চলছিল ঠিক আছে ওখানে একটা ডাক্তার না সব কেরালা থেকে ডাক্তার আসে থাকে ঠিক আছে ডাক্তাররা বললো বাচ্চাটার ব্রেনটে জল হয়ে গেছে ঠিক আছে ব্রেনটে যখন জল হয়ে গেছে ঠিক আছে ব্রেনটে জল হয়ে গেছে ব্রেনটে জল হওয়ার বাচ্চাটাকে অপারেশন করতে হবে একটা পাইপ লাগাতে হবে পাইপ টাইমে শুনেন মানে পাইপ টাইমে লাইফ লি লাগ ঠিক আছে আমরা একটা আমার বউ ফেফড়ায় দুবার জল হয়ে গেছে ভাইজান আচ্ছা এটা বুঝা গেল তো যে ও তো সুস্থ হয়েছে বাস হলো আমি তো ওইটাই বলেছি আমি আমি 90টা মানুষকে সুস্থ করেছি ফোনের মধ্যে ভালো ভালো আচ্ছা কি সুস্থ করেছেন দাঁড়ান কারো পায়খানার ধার থেকে মানে কি ব্লাড আচ্ছা ভাই আমার পাটা খুব ব্যথা করছে একটু সুস্থ করে দেন তো ভাই হ্যাঁ والله আমার পাটা খুব ব্যথা করছে দেখেন আপনার মনের মধ্যে যদি বিশ্বাস থাকে আপনার বিশ্বাস আছে কি আপনি বলেন বিশ্বাস আছে কি বিশ্বাস না বিশ্বাস আছে কিসে বিশ্বাস করতে হবে ঈসা আলাইহিস সালামের উপরে বিশ্বাস করতে হবে কি আর যে যে ঈসা আলাইহিস সালাম আপনার পাপের জন্য সলিমের উপরে মৃত্যুবরণ করেছে কষ্ট ভোগ করেছে দুঃখ যন্ত্রণা ব্যথা ভোগ করেছে এটা আপনি বিশ্বাস করেন না বিশ্বাস করেন এটা বিশ্বাস করেন বিশ্বাস করেন না বিশ্বাস করি আপনি কি বিশ্বাস করেন নবী ঈসাকে নবী বিশ্বাস করি তিনি আর ঈসা আলাইহিস সালাম যে আপনার পাপের জন্য মরেছে এটা কি বিশ্বাস করেন আমি ঈসাকে আমি যীশু খ্রিস্টকে বিশ্বাস করি যীশু আপনার ব্যথা কি সত্যিকার এখানে হচ্ছে আমি বলি আমি বলি আমার এখানে হচ্ছে অসত্যের ব্যথা এই যে এগুলো না 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 আপনি প্রার্থনা করতে ভালো হবে এখনি দাঁড়ান শুনেন আপনি এটা দেখতে কি প্রমাণ করলেন যে আপনি বলেন আপনি শুনেন না এটা আপনি এটা আপনি বুঝছেন জাদু নয় এটা কোনো মন্ত্র নয় এটা তন্ত্র নয় ঈসা আলাইহিস সালাম আপনাকে এখন সুস্থ করবেন এখনি করবেন আমি আপনাকে বলছেন জাদু আর আপনি বলছেন জাদু না 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 এটা জাদু নয় তো ভাই শুনেন আমি বলি এটা জাদু নয় ঈসা আলাইহিস সালামের আপনি আপনি বিশ্বাস করেন তো মুখে শুধু বলেন যে হ্যাঁ আমি এটা বিশ্বাস করি এটা বলেন কেন ভাই আমি একটা এই কথাটা মুখে বলেন খালি আপনাকে কিছু বলতে না আপনি বলেন যে হ্যাঁ আমি এটা বিশ্বাস করি এটা বলেন আর আমি প্রার্থনা করব আপনি আপনি তো বলে গেছেন যে বলে সুস্থ করতে কথা বললে আপনি তো নিজে বলছেন আপনাকে কথাটা আমাকে ভাই ভাই বলছেন খ্রিস্টান আমি কি বলছি আপনি কি বিশ্বাস করেন হসপিটাল আমাকে বলতে লাগবে আমি আপনাকে বলি এই যে পৃথিবীতে তো করোনা ভাইরাস চলছে এই তো হসপিটালে মানুষ মারা যাচ্ছে তো আপনারা কি করছেন আমি তো গিয়েছি তো আমি করোনা ভাইরাসের রোগীদের প্রার্থনা করার জন্য আমার এখানে এসে ইসলাম প্রার্থনা করছি আমরা গলা মিলাচ্ছি না না আরে বাবা তো আমরা গলা মিলাচ্ছি না না গলা মিলাচ্ছি নয় অসুস্থ আপনাদের গোটা বিশ্বকে বলতে মানে আমেরিকা কানাডা ইংল্যান্ড আমেরিকা হচ্ছে খ্রিস্টান প্রধান দেশ তো গোটা বিশ্বের যা রিপোর্ট যে এই খ্রিস্টান দেশগুলোতে না না ওই রিপোর্টের কথা ওই রিপোর্টের কথা আমি বলছি ওইখানে ওখানে আপনারা কি করছেন দেখেন ওখানে একটু ওই রিপোর্টের কথা আমি আপনাদেরকে দেখব আমি দেখব না তো ভাইজান তো ওইখানে ওখানে আপনারা কি করছেন একটু আমরা ওই জায়গাতে কি করছিলাম দেখেন আচ্ছা যীশুকে বিশ্বাস করলে কি করবেন আপনি মানে যীশুকে বিশ্বাস বলতে কি বোঝাচ্ছেন আমরা যীশুকে বিশ্বাস করা বলতে আপনার এটা বোঝাচ্ছে যে আপনার আমার পাপের জন্য অর্থাৎ সারা দুনিয়ার মানুষের পাপের জন্য তিনি সলিবের উপরে মৃত্যুবরণ করেছেন পাপের জন্য প্রায়শ্চিত্ত করেছেন এটা আপনাকে বিশ্বাস করতে লাগবে এটা বিশ্বাস কেন করব যীশু কি কথা বলেছে কখন গোটা বাইবেলের মধ্যে যে তোমরা আমি ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছি তিনি এই কারণ হচ্ছে কি তার সম্বন্ধে এই যে আপনাকে যে সেটা আমি বিশ্বাস করি তবে ঠিকই আমি যীশু খ্রিস্ট যে আমার পাপের জন্য তিনি মারা গেছে আমার পাপের জন্য এটাকে বিশ্বাস করতে বলছে আপনার মুখের কথা কেন যীশু কখনো বলেছে যে তোমরা বিশ্বাস করো আমার পাপের জন্য তোমাদের পাপের জন্য মানুষের পাপের জন্য তাকে সারা পৃথিবীর না না আমার কথা ওটা না কথাটা আগে বুঝেন বাইবেলে কি যীশু এই কথা কখনো বলেছে যে আমি তোমরা যদি আমাকে বিশ্বাস করো যে আমি তোমাদের সবার পাপের জন্য আমি জীবন দান করেছি তাহলে তোমরা পরিত্রাণ পাবে নাজাত পাবে কথাটা শুনে আচ্ছা এবার বের করে এখন কোথায় যীশু বলেছে যীশুর কথা বলবেন না এখানে বলছেন যীশুর কথা বলবেন বুঝিয়ে যীশুর কথা ভাবেই বলছে এখানে যদি উনি মারা যান তাহলে আজকে আমি এই লোককে কতল করব তাহলে আমার কি পাপ হবে এখানে যে কেউ পুত্রের উপর ঈমান আনে সে তখনই আখেরি জীবন পায় কিন্তু যে পুত্রকে অমান্য করে সে সেই জীবন কখনো পাইবে না আল্লাহর গজব তার উপর ভাই আপনি প্রশ্ন শুনে নিন আপনার সঙ্গে আপনি দাবি করলেন যে যীশু খ্রিস্ট আমাদের পাপের বোঝা নিয়ে তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছে এটা যদি বিশ্বাস করি এটা বিশ্বাস করি যে আপনি আমাকে এটা বিশ্বাস করতে বললেন এটাকে বিশ্বাস করতে বললেন যীশু খ্রিস্ট কি এটা ভাই আপনি প্রশ্নটা বুঝেন আমি আপনি পরিষদ ভাই আপনি পরিষদটা বুঝেন যীশু খ্রিস্ট কি কখনো এই কথা বলেছে যে তুমি বিশ্বাস করো যে আমি তোমাদের সবার পাপের জন্য মৃত্যুবরণ করছি এখানে কিন্তু বলে দিয়েছে কোথায় একটা ভাষ দেখালে ওখানে নাই একটা না এখানে ওখানে লেখা আছে ওখানে তিনি বললেন তো আমি যে বিশ্বাস করি সেই পরিত্রাণ ভাই না যীশু বলছে যে
পুত্রকে বিশ্বাস করে সে পরিত্রাণ পাবে, কিন্তু ওটা তো নয়। যিশুকে তো আমরা বিশ্বাস করি, তিনি ঈশা ঈশা নবী, একজন নবী, যিশুকে তো বিশ্বাস করি, তার আমরা পরিত্রাণ পেয়ে যাবো আলহামদুলিল্লাহ। যতক্ষণ না এই কথাটা এখানে বলা আছে, কারণ তিনি আমাদের পাপের জন্য যে কুরবানি হয়েছেন, এই কথাটা দেখতে যাচ্ছি, এই কথা যিশু কথা বলেছে যে তোমরা বিশ্বাস করবে যে আমি, এই কথাটা আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলছেন না, তিনি স্বয়ং বলছেন যে ইনি আমার পুত্র। শেষ করতে দেন ভাই, খুরশেদ ভাই, খুরশেদ ভাই, আমি আপনাকে বলি যে যিশু কোথায় বলছে যে আমি তোমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছি, এটা বিশ্বাস করো। দেখো বলছে, দেখেন পাপের জন্য, দেখেন যিশুর কথা দেখেন, এই দেখেন বলছে তো, আমাদের গুনাহ দূর করবার জন্য মসীহ তার নিজের জীবন কুরবানি করে আল্লাহকে সন্তুষ্ট করেছেন, কেবল আমাদের গুনাহ নয় কিন্তু সমস্ত মানুষের গুনাহ। ভাইজান এটা কি করছেন, কি করছে? এটা ইয়োহন্না নবীর কিতাব, আমরা দুই অধ্যায়ের দুই পদ, দাঁড়ান, এটা ইয়োহন্না নবীর কিতাব, হ্যাঁ ইয়োহন্না প্রথম ইয়োহন্না তিন, এটা ইয়োহন্না নবীর কিতাব, এটা ইয়োহন্না, এটা চিঠি ইয়োহন্না নবীর, ইয়োহন্না নবী তিনি বলছেন, হ্যাঁ আগে এটা বলেন, এটা ইয়োহন্না নবীর কিতাব না এটা চিঠি? ইয়োহন্না নবী, আপনার প্রশ্নটা বুঝেন না, আপনি উত্তর দিতে চলে আসছেন। আমি বললাম যে যিশু কোথায় দাবি করেছে, আর আপনি দেখাচ্ছেন জোহান কোথায়, জোহান বলেছে যিশু নবী, আমি আমার দাবি তো যিশু, তো জোহান দিলে হবে? আমি চাইলাম ভাত খেতে আর আপনি আমাকে রুটি দিবেন, হয়ে যাবে? আমার যেটা শেষ প্রশ্ন, খুশি আপনার আপনার কাছে এসছেন, কিন্তু আপনার আমি তো তর্ক করার জন্য ভাই, আসলে কথা আমরা বলেছি, কথাটা কথা কি হয়েছে সব রেকর্ড হচ্ছে, মানে দেখুন তর্ক করেন, আপনি তো আপনি হয়তো এক কথা বলবেন, আমি আর তো আর এক কথা বলবো না, আমরা আমরা করবে না, খুশি তো আমার কথাও বিশ্বাস করবে না, আমাদের একটাই কথা, আপনি লাস্ট কথাটা বলেন, তর্ক করি কোনো লাভ নাই তো, আপনার একটা জিনিস এটা মনে রাখেন যে আপনার নাজাত ওইতে আপনাদের পাওয়ার মনে করেন যে আমাদের বেহেস্তে যাওয়ার দরকার আছে, তবে আপনারা ঈসা আলাইহিস সালামের উপরে বিশ্বাস করে গ্রহণ করেন, নাজাত পাবেন, না হলে পাবেন না, বেহেস্তে যেতে পারবেন না, বুঝতেছেন? সরাসরি আমি আপনাদেরকে একটা কথা আবার অনুরোধ করি বলছি, আমি ভাই হিসাবে বলছি, হ্যাঁ দাদা হিসাবে বলছি, আপনাদেরকে অনুরোধ করি যে ঈসা আলাইহিস সালামকে যদি না ধরেন আপনারা বেহেস্তে যেতে পারবেন না, আমি এটা আপনাদেরকে, আচ্ছা আমার কাছে শেষ প্রশ্ন, শেষ প্রশ্ন, বিশ্বাস করে থাকে করেন, না করে না করেন, আপনাদের পাপের শাস্তি আপনারা ভারতবর্ষের সংবিধান অনুযায়ী এবং উনার একটা অধিকার আছে, এটা যে উনি খ্রিস্টান ধর্ম প্রচার করতে পারেন, এটা ওনার অধিকার ভারতবর্ষে থাকার কারণে, ওটা একটা জন্মসূত্রের অধিকার যিনি খ্রিস্টান ধর্ম প্রচার করবে, কিন্তু ভারতবর্ষের সংবিধান 153 এবং 25 বি নম্বর ধারা অনুযায়ী ধর্ম প্রচার করতে পারবে, কিন্তু প্রতারণার আশ্রয় নিয়ে কোনো ধর্ম প্রচার করা ভারতবর্ষে জায়েজ না বা এটা অনুমোদিত না, কিন্তু উনি যে ধর্ম প্রচার করছেন উনি খ্রিস্টান, কিন্তু নিজেকে খ্রিস্টান দাবি করেন না, প্রথম কথা, ধর্ম বলছেন, দুই নম্বর, দুই নম্বর বিষয়, উনি আসলে মুসলিমদেরকে বিভ্রান্ত করছেন, কিছু কিছু লিফলেট করেছেন দেখলাম, সেই লিফলেটে মানে কোরআনের আয়াত, মানে মুসলিমদের কোরআন থেকে উনি প্রমাণ দিয়ে উনি বেশিরভাগ কোরআনের আয়াত ব্যবহার করেছেন, একটা লিফলেট করেছেন, ওই লিফলেটে তিনটে আছে বাইবেল উনার ধর্মগ্রন্থ, আর কোরআন থেকে পাঁচটা প্রমাণ দেওয়ার চেষ্টা করেছে, দিয়ে বোঝানোর চেষ্টা করেছে যে মুসলিমরা আসলে বিভ্রান্ত আর খ্রিস্টানরাই সঠিক, মানে উনার গড়ে সারমর্ম যেটা, এখনও লিফলেটটা আমাদের কাছে আছে। তো আমাদের কথা হচ্ছে উনি ধর্ম খ্রিস্টান বিশ্বাসী, খ্রিস্ট ধর্ম প্রচার করুক, কোনো সমস্যা নেই আমাদেরকে, উনি আমাদেরকে যদি বলে যে ভাই আমরা খ্রিস্ট বিশ্বাসী, আমরা একটা লিফলেট নিয়েছিলাম, লিফলেটটা পড়ুন, অবশ্যই দিতে পারে, উনি ওকে বাইবেলে গিফট করতে পারে, অবশ্যই পারে, কিন্তু প্রতারণার আশ্রয় নিয়ে উনি একটা কোরআনের আয়াত নিয়ে বাইবেল নিয়ে উনি বিভিন্ন রকম সাজিয়ে গুছিয়ে, এবং তিনি যিশু খ্রিস্টকে যিশু খ্রিস্ট বলছে না, বলে বলছে ঈসা মসিহ, ঈসা মসিহ মানে আমরা মুসলিমরা ঈসা বলি, যখন আমরা মানে দেখেন, এবং উনি যে বাইবেলটাকে নিয়ে এসেছেন, বাইবেল দেখছি বাইবেলে লেখা আছে আল্লাহ হযরত, মানে মুসলিমরা যেমন আল্লাহকে আল্লাহ বলি, মানে বাইবেলে দুটো বাইবেল, একটা হচ্ছে হিন্দু পরিভাষাটি ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে সদা প্রভু ঈশ্বর এই ভাষাতে, আর একটা আছে যে আল্লাহ বললেন আল্লাহ করেছেন, মানে পুরোটাই একটা কৌশল, মানে মানে মুসলিমদেরকে মানে একটা ঠগানো, এটা বোঝা যাচ্ছে, এবং যেমন দাজ্জাল টাজ্জাল শব্দ ব্যবহার করেছে, এগুলো মুসলিমদের পরিভাষা,
এটা কোন ব্যক্তিগত কোন আপনি এই কথাগুলাই হচ্ছে একটা ভুল শিক্ষা এগুলা ভুল না ঠিক এটা আপনি একটা সামাজিক ভাবে আপনারা একটা ভুল শিক্ষা দিচ্ছেন কারণ এটা কোন কারো পরিভাষা কারণ কোন ভাষা কারো ব্যক্তিগত ভাষা নয় না দুটো বাইবেলে দুই রকম ভাষা আপনি তো ধরে পড়ছেন এটা যে সাবজেক্ট আছে কি না হ্যাঁ এগুলো তো আমি কিছু জানি না আমি এবার জানি কে আপনার যে উত্তর যে জ্ঞানী উনি সেই জানে আর ইনার যে জ্ঞানী উনি সেই জানে জি যেটা জন্য আমরা প্রশ্ন করছি অবশ্যই এবার এই জন্য আমরা বলছি যে আমরা বলছি যে উনি একদিন একাডেমি গেলে উনার যারা বড় এখানে যে হতে প্রচার করছেন তো ডাকু আমরাও থাকবো আপনারাও থাকবেন আমি তো এটা বলছি তাহলে সেখানে খুশি থাক খুশি থাক অনলি বলবো অসুবিধা খুশি থাক খুশি থাক আমরা একজন তৃতীয় পক্ষ যেহেতু আপনার কাছে উনি আসেন তো তার জন্য ওনাকে আমি বলছি যেহেতু উনি বিভিন্ন মসজিদে যাচ্ছেন আমরা করব এখানে মসজিদে গিয়ে তিনি নিজের পরিচয়টা মুসলিমদের ভাষা দিয়ে ব্যবহার করে তো আমি বলছি যে এত কিছু হচ্ছে আমাদের আপত্তি হচ্ছে এবং ওনারা আরে ভাই মুসলিমদের ভাষা আপনি এটা যে ভুল একটা আরে ভাই এটাকে কথা বলতে দিবেন দূর না সেটা তো আপনি বলেন তো কেন আপনি তো কথা বলেন কেন আশ্চর্য লোক বাবা ওনাকে বলছি আপনি বসুন আপনি বলছি যে এক কাজ করুন আপনারা যিনি ফাস্টার আছেন বড় কেউ আছেন তারা একদিন আসেন বসুন আমাদেরকে বুঝাক না আমরাও খ্রিস্টান হব দর্শক থাকবে মিডিয়া থাকবে আমরা খ্রিস্টান হব আমার প্রথম কথা হচ্ছে উনি বাইবেল প্রচার করবে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু উনি যেহেতু একজন খ্রিস্টান বিশ্বাসী কোরআন নিয়ে টানাটানি করছেন কোরআন নিয়ে টানাটানি করছেন কোরআনে তার তো উনি যখন কোরআন থেকে রেফারেন্স দিচ্ছে যেহেতু কোরআন আমার ধর্মগ্রন্থ এবং আমি বলছি এটা তার একটা ভুল ইন্টারপ্রিটেশন করেছে ভুল ব্যাখ্যা করে বিভ্রান্ত করছে কিন্তু যেহেতু উনি খ্রিস্টান হয়ে কোরআন ব্যবহার করছেন তো আমাদের অধিকার আছে না উনার সঙ্গে তাহলে একদিন আমাদের আলোচনা বসার অবশ্যই এটা ফেস করবেন না আমাকে ঠিক আছে আমি কিন্তু আমার এই সব সম্বন্ধে কিছু জ্ঞান নাই নলেজ না ঠিক আছে আপনাকে আমি জাস্ট থার্ড পারসন হিসেবে আপনাকে এটা বলছি যেহেতু উনি একজন খ্রিস্ট বিশ্বাসী আমি একজন মুসলিম বিশ্বাসী উনি আমার ধর্মগ্রন্থ কোরআন নিয়ে ঠিক আছে আমি দুটাকেই মানি হ্যাঁ সবার ব্যাপার হচ্ছে যে ধর্ম আছে কিনা তার কাছে ঠিক আছে আপনি তো এখন এখন কেউ যদি বলে কেউ যদি আপনাকে এসে বলে যে কৃষ্ণ আমি এমনি কথা বলছি এটা আমার মনে কথা নাই কৃষ্ণকে এসে বলে যে কৃষ্ণ একজন লুচ্চা ছিল বা কৃষ্ণ একজন পাপই ছিল এখন আপনি বলেন এই ব্যক্তির সঙ্গে আপনাকে আর মানে আপনি তার সঙ্গে কি এখন প্রমাণ চাইবেন কি চাইবেন না বসতে চাইবেন কি চাইবেন না উনি এখনই বললেন এখানে বসে বলেছেন যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম তিনি পাপি ছিলেন তিনি গুণাগার ছিলেন এখন ওনার জন্য বসা এটা আমাদের জন্য মানে আমাদের একটা দায়িত্ব আছে না জরুরি কি জরুরি আমি তোমাকে বলি যে রামচন্দ্র পাপী ছিল তিনি ব্যভিচার করেছে বা তিনি এটা করেছে সেটা করেছে আমি ধর একটা অভিযোগ করে দিলাম আপনি তো দাবি করছেন এবার আমাদেরকে একাডেমিক্যালি বসতে হবে হবে না ভাই ওটাই দিলাম আপনাকে ওইটা রেফারেন্স তো আমি দিলাম আপনাকে আপনার উচিতে যে আছে উনি কাজ করছেন চাচলে যেতে বলছেন নাগাল্যান্ড যেতে বলছেন কলকাতা আমরা ওটাই বলছি আপনি বসুন যেহেতু আপনার সঙ্গে আমার একটা মতানৈক্য হচ্ছে হয় আমি আপনার জায়গায় যাবো অথবা আপনি আমার জায়গায় আসবেন আপনি যদি চাচলে আসেন আপনি চাচলে চাচলে ইসলামী আচ্ছা দেখেন ভাই এখানে তৃতীয় পক্ষ একজন আছে লেখালেখি এখানে এখনই হবে যে কলকাতা কোথায় বসবেন আমি বসতে রাজি আছি বসে কলকাতাতে চল না কলকাতাতে আপনি ডেট বলেন আপনি আমি তাদের সঙ্গে কথা বলি আমি আলহামদুলিল্লাহ কথা না আমি ডেট দেবো আপনাকে তা তো হয় না তো না আপনি হচ্ছে লেখালেখি করে বসেন লেখালেখি আপনি বলেন আপনি যে আপনার তার সঙ্গে আপনি যেমন ডেট দিবেন আপনার ডেটে আমার ডেটে হবে না তো আমাদেরকে তার কারণে তার সঙ্গে কথা না বলে আপনাকে ডেট দিয়ে দিবো সেটা হবে না তো
আপনি এর আগে আপনার সঙ্গে বসেছিলাম, দাঁড়িয়েছিলাম, আপনাকে খুঁজে পাওয়া যায়নি। না না না, আপনার বসার জন্য আপনি বলেন নি তো আপনাকে? ভাই ভিডিও রেকর্ড আছে, বাদানোটা বাদান, আজকে বসবেন কি আপনি? আজকের কথা বলেন, দুজন আসবো কথা বুঝছেন দাদা? আমাকে বললো দুজন আমরা আসবো আপনার সঙ্গে, একটু দুইটা একটা প্রশ্ন আছে, একটু বসবো। আপনি তর্ক করার লেগে আপনার এত শুনেন, আপনার মাইক আসার কথা তো আপনি বলেন। আচ্ছা ভালো কথা, এখানে রেকর্ড আছে, রেকর্ড দেখাবো। আমি যখন ঢুকে বলেছি ভাই আমাদের তো অনেকজন চলে এসছে, এগুলো কি থাকবেন আর কি বার করে দিবেন? আপনি অনুমোদন দিয়েছেন দেখেন, কারণ আপনি আপনি প্রস্তুতি হয়েছে তো আমি সেইভাবে এসেছি, তাহলে আমাকে সেইভাবে বলতে লাগতো। ভাই আমরা প্রস্তুতি নিলাম কই? আপনি তো বলেননি, আপনি আমাকে বলেছেন আমরা দুজন। আমি আপনার বাড়িতে চলে আসছি, এমন ভাব করছে যে আমি উনাকে উনার বাড়িতে ডেকে নিয়েছি। ভাই সেদিনও আপনারা ওই রকম ভাবেই তাকে ধোকা দিয়ে আপনারা আমি উনার বাড়িতে এসছি, উনি তখন থেকে নিজে একা চিৎকার মেরে কথা বলছে, দেখেন আমাদের কথা আছে আপনার কথা আছে খাতা খাবে করে হচ্ছে। আপনি আপনি আমাকে তো আপনার তো ফোন করেন, এখানে কে ফোন করেছিল আমি জানি না, আপনাদের মধ্যে একজনের ফোন নাম্বার সেটা আছে, ফোন নাম্বারে বুঝতে চাও যে কে ফোন করেছিল। তো আপনারা তখন আমাকে কি কথা বললেন? আমরা প্রথম দিন কাজ বলল দু না চার পাঁচজন বলেনি, প্রথমে বলেছে ভাই আমরা দুজন ভাই। আচ্ছা তারপরে কি বলেছে ভাই? শুনে অনুমতি নিয়েছি এখানে বসার পূর্বে, আমার অনুমতি নিয়েছি বসার পূর্বে, অনুমতি নিয়েছি কি নিয়েছি? নিয়েছি ওটা বাদ দেন। আচ্ছা আচ্ছা, আপনারা এখানে বসার জায়গা নাই না? ঠিক আছে ওটা আমাদের, ঠিক আছে ঠিক আছে। তারপরে এখানে যখন আপনারা আসলেন দুজন, প্রথমে দুজন দেখা করলো, খুব সুন্দর ব্যবস্থা করেছে, ব্যবস্থাটা খুব ভালো করেছে আমরা। ঠিক আছে ঠিক আছে, তারপরে আপনারা সেখান থেকে খুরশেদ ভাই খুব সমস্যা ঠিক আছে ওটা নিয়ে আমাদের, ওটা নিয়ে আপনার খুরশেদ ভাই, খুরশেদ ভাই, খুরশেদ ভাই, খুরশেদ ভাই, আপনার কল রেকর্ড এখনো আছে এবং আপনি কি বলেছেন? আপনাকে যখন বলা হয়েছে যে স্যার আমাদের সঙ্গে আরো কিছু আমার বন্ধুরা আসবে, আপনি নিয়ে আসেন এই কথা, আপনি নিয়ে আসেন এবং বলছে আমার কিছু প্রশ্ন আছে, আপনি বলছে যত প্রশ্ন আছে লিখে নিয়ে চলে আসেন, লিখে নিয়ে চলে আসেন। আমাদের রেকর্ড আছে, চুপ করেন, আপনারই রেকর্ড দেখেন। আমি থাকি তো আপনার পাবেন কি করে আমাকে? মানে ওই আমাদের এদিকে প্রচার এসছিল, মানে মহিলা এসছিল দুজন। আচ্ছা, আর হ্যান্ডবিল দিয়ে গেছে, আমি করলাম তো আমি ইসামাসি সম্পর্কে কিছু প্রশ্ন আছে বা আরো জানতে চাই। আমাদের আপনার কথা রেকর্ড আছে, হ্যাঁ প্রথম কথা আপনার ভাই দেখেন, আমরা একটা কথা বললাম দশটা কথা শুরু করে যায়, আপনার সঙ্গে আপনার সঙ্গে তর্ক করেছি দেখেন। হ্যাঁ হ্যাঁ ওটা বলো না, কখন বসেন বসেন, এটা লিখেছে দেন, আপনি তো বলেন তো ভাষা বলেন, ভাষা কি বসেন, ডেট আপনি দেন ভাই, ডেট দিবে না, রাজি আছে এটা? আচ্ছা আমি রাজি আছে, তারপরে এটা আমরা চলে আসব না, ঠিক আছে ঠিক আছে, আপনাকে ডেট দিতে হবে না, ঠিক আছে ডেট দিতে হবে, আপনি আপনি দিবেন, রাজি আছেন কি না বাসে কি প্রশ্ন কোনো অসুবিধা নাই, কিন্তু আমি ডেট আমি এখন দিতে পারব না, কারণ তার কথা না ডেট তো দিছি না, না ডেট ঠিক আছে, এখানে আপনি শুধু বসার জন্য কথা বলেন, বসার জন্য আপনি একমত আছেন? হ্যাঁ ওটা সিগনেচার লিখে বেশ লিখে আমি বসবে আপনার জীবদ্দশায় বসা হলেই হলো। একটা শুধু একটা নির্দিষ্ট সময় বলেন যে ভাই আমরা নভেম্বর মাসে বসবো বা ডিসেম্বরে বসবো বা অক্টোবরে, মানে আমাদেরকে একটা সম্ভাব্য ডেট তো দিতে হবে। খ্রিস্টান প্রচারক, খ্রিস্টান প্রচারক খুরশেদ আলী, মানে মৃত্যুর পরে দিতে পারেন,
মানে একটা মানে অন্তত নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এরকম একটা কিছু এক মাস ধরে আপনি কথা না বলবেন না কথা না বলি কি করে দেখবেন দুই মাস ছাড়া থাকবে ভাই আপনি দেখেন তিন মাসে পরে ফাঁকা থাকবে এটা তো তাদের সাথে ডেট না দিন আমি কি করে আপনাকে বলবো আচ্ছা আচ্ছা আমি আজকে বলবো না ভাই মই এই করে বলতে যাব না খুশি ভাই আপনি আপনি এখানে প্রচার করছেন মাইক করছেন যাচ্ছেন বিভিন্ন জায়গায় যাচ্ছেন এতে সময় পাচ্ছেন আপনি পাচ্ছেন তো খুরশেদ আলম নামে একজন খ্রিস্টান প্রচারক লিখেন শ্রোতাবৃন্দ আমরা আজকে এসেছিলাম মালদা জেলার চাচল ব্লকের অন্তর্গত একজন খুরশেদ আলম নামের একজন খ্রিস্টান প্রচারকের কাছে খাওয়াতে গেলে উনি শুরু করে দেয় ইনি যখন মুসলমানদের সাথে কথা বলছে তখন বলছে আমি ঈসা আলাইহিস সালামকে মানি আর যখন উনি খ্রিস্টানদের সাথে যখন উনি হিন্দুদের সাথে কথা বলছে তখন আমি বলছি যীশু খ্রিস্টকে মানি একই ব্যক্তি তো না তো ব্যক্তি একই ভাবে যীশু খ্রিস্ট যদি হয় থাকে তাহলে খ্রিস্টান ধর্ম কথা বলছে ভালো হবে যে আপনারা তোমাকে রাজি করানো লিখা 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 তাহলে মানুষ উপকৃত হবে সঠিকটা না আমাদের একটাই কথা যে উনি যেহেতু খ্রিস্টান উনি খ্রিস্টান হওয়া প্রচার করুন বাইবেল প্রচার করুন কোনো সমস্যা নাই কিন্তু কোরআন দিয়ে কোরআন থেকে আসছে আপনি ওখানে পড়াচ্ছেন লোকদেরকে এটাই আমাদের যে আপনি আপনার ব্যক্তিগত ধর্ম প্রচার করেন আপত্তি নেই কিন্তু আপনি কোরআন নিয়ে আপনি প্রচার করছেন খ্রিস্টানিটি কেন এগুলো তো রিলিজিয়ান মানে আপনার ধর্ম দেখেন আপনি যখন দেখেন হযরত মুহাম্মদ নিজেই বলেছে আমি ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব এবং তার বংশাবলীর উপরে আমি বিশ্বাস করি আমি কাউকে ধর্ম গ্রহণ করি ধর্ম গ্রহণ করি আমি করি না আমরা এটাই দেখাতে চাই আমি ঈসা আলাইহিস সালামকে আর যীশু খ্রিস্টকে পার্থক্য করছি এটা পার্থক্য ধর্মটাকে নিয়ে খ্রিস্টান কখনো বলছে না উনি বলছে ঈসা মসীহর উম্মত ঈসা মসীহ কি জানেন আমাদের আমাদের এলাকার সমস্ত মুসলিম হিন্দু সকলকে আমি 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 মোহাম্মদ মইনুল হক মালদাবাসী আমার এলাকা আমার সাব ডিভিশন চাঁচল ভাইদের লিফলেট পেয়ে এসেছিলাম যথেষ্ট আমাদের এখানে ব্যবস্থা করা করেছিল খুব সুন্দর জায়গা বৃষ্টিও হয়েছে
আলহামদুলিল্লাহ কোনো খারাপ আচরণ করেননি উনি, কিন্তু একটা ভাইয়ের কাছ থেকে আমরা এখনো পরিষ্কার হলাম না যে তিনি খ্রিস্টানদের সবকিছু প্রচার করছে কিন্তু ধর্ম নিজের খ্রিস্টান দাবি করছেন না। কিন্তু আপনাকে এটা বলতে দেন যে এটা যীশু কি ঈসা মসীহ বা যীশু খ্রিস্ট তিনি কোনো ধর্ম প্রচার করার জন্য তিনি আসেননি, তিনি এসেছিলেন মানুষের পাপ থেকে। আমার প্রশ্নটার উত্তর দেন ভাই, এবার আপনার প্রশ্নটার উত্তর দেন, বাকি যেগুলো খ্রিস্টান রিলিজিয়ন লিখছে তাদেরকে কি বলবেন? তারা যদি কেউ বলে যে আমি যদি খ্রিস্টান রিলিজিয়ান বলতো সেটা রিলিজিয়ানের কথাটা সে নিজে ব্যবহার করছে কিন্তু খ্রিস্ট কখনো বলেনি। আচ্ছা আপনার সব পেপারগুলোতে আপনার কোয়ালিফিকেশনগুলোতে কি রিলিজিয়ান লিখছেন? এখানে কোন আমার কোয়ালিফিকেশনের কোনো অ্যাডমিট মার্কশিটে কখনো রিলিজিয়ান লেখা নাই না। আমরা আপনার ইয়ে কিন্তু কোয়ালিফিকেশন দেখতে দেখবেন খুরশেদ আলী আর চাঁচল এলাকায় ভাই প্রচার করছে, বিভিন্ন জায়গায় লিফলেট প্রচার করছে। পরবর্তী আমরা বসবো, আমাদের একটা ডেট হচ্ছে পরবর্তীতে আমরা কলকাতাতে বসার কথা হচ্ছে। তিনি আঙুল উঠিয়েছেন, মানে মোহাম্মদ সম্পর্কে যখন প্রশ্ন করা হয় দাঁড়ান, মোহাম্মদ সম্পর্কে যিনি প্রশ্ন করা হলো তো তিনি বলছেন ঈসা আলাইহিস সালাম ছাড়া সমস্ত নবী রসুলরা অপবিত্র এবং পাপী, শুধুমাত্র ঈসা আলাইহিস সালাম। এবং প্রশ্ন করা হলে মোহাম্মদ সাল্লাম তিনিও কি পাপী, তো তিনি বিভিন্ন জায়গায় দলিল দিতে চাইলেন, কোরআনের বিভিন্ন জায়গায় দলিল দিতে চাইলেন যেগুলোতে ইস্তাগফিরু ব্যবহার করা হয়েছে, যে আল্লাহ রসুলকে বলেছেন তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, ক্ষমা চাইতে গিয়ে তিনি বলছেন তিনি পাপী ছিল, তাহলে এরকম করে তিনি মানে ইয়ে যুক্তিতর্ক ব্যবহার করেছেন। তো মোহাম্মদ সাল্লামকে অপবিত্র এবং তিনি গুনাহগার এই তিনি ব্যবহার করছেন এবং বিশ্বাস করছেন, আমরা তাদের কাছে জানতে চেয়েছি, মানে সঠিক উত্তর দিতে পারেননি, এখনো কোনো রেফারেন্স দিতে পারেননি। আশা করছি আমরা পরবর্তী দিনে ভাইয়ের কাছ থেকে, খুরশেদ ভাইয়ের কাছ থেকে আমরা উত্তর পাবো, না হলে ভাইয়ের জন্য হেদায়তের জন্য আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ পাক যেন তাকে শান্তির বার্তা যেন আল্লাহ যেন তাকে মুসলমান করছে, কোরআন নিয়েও যাচ্ছে, হিন্দু ভাইদের কাছে যাচ্ছে, হিন্দু বাইবেল হিন্দুদের যে ভাষাগুলো ব্যবহার করছে বাইবেল নিয়ে যাচ্ছে এবং কিতাবুল মুকাদ্দাস একটা গ্রন্থ তারা তিনি নিয়ে যাচ্ছেন। নামটা কি একবার বলে দিন ভালো করে, নামটা খুরশেদ ওনার বিভিন্ন নাম, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম, নাম নয় ওনার চেহারা মনে রাখবেন ব্যাস। আসসালামু আলাইকুম, সেই লোকটির নাম হচ্ছে খুরশেদ আলম, ইনি খুরশেদ আলম বলে পরিচয় দিবেন, মনে হবে খুরশেদ না খুরশেদ খুরশেদ যাই হোক, উনি পরিচয় দিবেন, দেখতে মনে হবে মুসলিম কিন্তু ও অ্যাকচুয়ালি খ্রিস্ট ধর্ম প্রচার করছেন। আর এইভাবে আমাদের মুসলমান ভাইরা এরকম ফাঁদে পড়বেন না, এইটুকু বিশেষ অনুরোধ, এদেরকে চিহ্নিত করা হলো, দেখবেন এই পুরো এপিসোড শুনবেন এবং বুঝবেন, দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। জি সম্মানিত দিনী ভাই সকল, আমি মুর্শিদাবাদ থেকে কাবাতুল্লাহ শেখ, আমি বর্তমানে চাঁচলে থাকি। চাঁচলে থাকা অবস্থাতে আমিও একদিন মানে এই খুরশেদ আলম ভাইয়েরই মানে একটা মানে আলোচনা শুনছিলাম, সময় খুবই কম ছিল, মাগরিবের ওয়াক্ত ছিল, তা আজান হচ্ছিল, সে সময় আমি কিছু বলতে পারিনি, ওনাদের আমি একটা লিফলেট পাই, সেখানে আমাদেরই ধর্ম মানে ইসলাম ধর্মকে নিয়ে মানে সেখানেও অপব্যাখ্যা হচ্ছিল। তা আমি ভাবলাম যে কিছু বলবো, হয়তো ওনাকে যতটুকু জানি, কিন্তু সেক্ষেত্রে হয়নি। তো আমি নূর আলমগীর ভাইয়ের সাথে কথা বলেছিলাম এই জানার পরে, তো আজকে মানে
মানে মালদাতে আপনার এরকম প্রচার চলছিল, মালদাতে অনেক মালদা থেকে অনেক ভাই এসেছেন, তো ওনার সাথে আজকে আমাদের প্রিয় সম্মানিত দিনী ভাই রাহুল হোসেন এসেছিলেন, যে দাদার যেগুলো মানে অপব্যাখ্যা চলছে কোরআনের আয়াত নিয়ে এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে পাপী এবং অনেকগুলো, তার একটাও উনি প্রমাণ দিতে পারেননি এবং উনি যেগুলো বলেছেন আমি খ্রিস্ট ধর্ম বলেও নিজেকে দাবি করছিলেন না, তো ওনার যতগুলো কিতাব দেখালেন উনি কিন্তু প্রমাণ দিচ্ছেন না। হ্যাঁ, যে কিতাব মানে বলছেন উনি নিজেকে যদি যিশুর প্রচার করে, তো কিতাবুল মুকাদ্দাস বলে একটা কিতাব ছিল সেই কিতাবটি উনি দেখাচ্ছেন আর এটাকে বলছেন বাইবেল, প্রথম থেকে আমাদের কিন্তু বাইবেল বলেছেন ঘরে, তারপরে যখন রাহুল ভাই আসলেন তখন বলছে এটা কিন্তু বাইবেল নয়, হ্যাঁ চারটি মিলে একটি কিতাব। তো যাই হোক, এখন আলহামদুলিল্লাহ রাহুল ভাইয়ের সাথে উনি বলছেন যে আবার হ্যাঁ যে সব কিছু হওয়ার পরে বলছে যে আমাদের যে লিডার আছে পার্থদার কথা হলো, তো অলরেডি রাহুল ভাই কি না পার্থদার সাথে একটি ডিবেট করে নিয়েছেন এর আগে, পার্থদা কিন্তু নিজেকে খ্রিস্টান দাবি করে, খ্রিস্টান দাবি করে আর ইনি নিজেকে কিন্তু করছে না, তাহলে কে কোথায় বাটপারি করছে আপনারা একদম সচকে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এবং ক্লিয়ার, আর এইনার সাথে এক গত মানে মোটামুটি এক বছর হতে আসছে একটা ডিবেট হয়েছিল ওনার সাথেও, সেটা মানে উনি ডিবেট থেকে হটে গেছেন, তো যাই হোক আমরা আবার লিখিতভাবে নিলাম যে কবে বসবেন। হ্যাঁ, আপনারা একটু সতর্ক থাকবেন, ওনারাকে আমরা ক্যামেরার সামনে নিয়ে আসছি, আপনারা চিনে রাখুন একটু, ভাই আপনি একটু আগাবেন, ভাই আপনি একটু আগাবেন, আপনি ভাই আগাবেন একটু, আপনি সাথে আপনি চলে আসেন করেন যে আপনি যদি আপনারা মনে করেন যে আমাদের বসার দরকার আছে তাহলে সুগোচরা করে সেখানে চলুন, কারণ হচ্ছে কি সেখানে চিনে রাখবেন এই সেই ব্যক্তি কথা বলবেন জি, যিনি একজন খ্রিস্টার প্রচারক নামে ইনি কিন্তু অ্যাকচুয়ালি বন্ধভাবে প্রচার করছেন, ঠিক আছে, যিনি মসজিদে গিয়ে আবার কি সব করছেন, ইনি সেই ব্যক্তি যিনি আমাদের যিনি আমাদের আপনার অন্তরে রাসূলকে গালি দিয়েছিলেন, আপনি যেটা সত্য যে দেখেন আমি খ্রিস্টান ধর্মের উপরে দেখেন আপনার যেটা সত্য সেই কথাটা আমরা সবার কাছেই বলবো, তাতে আপনারা যারা ভালো বুঝবেন জি না, আপনি সত্যটা বলছেন না, ব্যবস্থা নেওয়া হবে আপনার আইনি ব্যবস্থা নেওয়া হবে, আপনি যদি স্টেপ বাই স্টেপ বিষয়গুলো করেন আমি যদি জি দেখেন সত্য সংবাদ সত্য যে কথাটা যেটা সত্য কথাটা আমরা বলবো, আচ্ছা আপনি প্রথমে বলেছেন যে আমি বেশি শিক্ষিত নই, তাহলে শিক্ষিত হয়ে তো আপনি প্রচার করবেন, আপনি যে কোনো সাবজেক্টের উপরে যদি না জেনে তাহলে প্রচার কেন করছেন, আপনি আরো ভালোভাবে জানেন শিক্ষা জানেন যে আমি বিষয়ে অবগত নই, তাহলে যে বিষয়ে আপনি অবগত নই সেগুলো কেন বলবেন, তাহলে চলে যাচ্ছেন স্যার, কি চলে গেলেন আপনি স্যার, দর্শক মন্ডলী আমরা এতক্ষণ ধরে দীর্ঘক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম, আমরা থাকবো আবার আসবো ইনশাআল্লাহ পরবর্তী সময়। আজকে আমরা যে বিষয়টি আসলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, ওনার নাম হচ্ছে ফুরিশেদ আলী, উনি প্রথমত মুসলিম ছিলেন, পরবর্তী সময় তিনি খ্রিস্টানিটি গ্রহণ করেছেন, এখানে লাইভ হচ্ছে আমি কথা বলেন কথা 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 কথাটা বলছি জানা হয়েছে আপনি বলছি আপনি যেটা কথা বলছেন, হ্যাঁ হ্যাঁ কথা আমি আগে আমি এখানে বলিলেন কথাটা পার্থ কথা বলছি, হ্যাঁ পার্থদা বলুন, হ্যাঁ বলছি নবীরা পাপী কিনা এই বিষয়ে একটা ডিবেট করতে, হ্যাঁ হবে কোনো সমস্যা নেই, দাবি করেনি এবং তিনি অনেক ব্যাপার আছে, দুই নম্বর বিষয় যে উনি যেহেতু মালদা জেলাতে ধর্মপ্রচার করছে, হ্যাঁ মালদা জেলাতে ধর্মপ্রচার করছে আর আমাদের যেহেতু আপনারাও চ্যালেঞ্জ করছেন, তো ঠিক আছে আপনার মালদা জেলাতে একটা আয়োজন করুন, বিতর্কের জন্য একটা জায়গা ঠিক করুন, আয়োজন করুন, আমরা মানে সর্বদা প্রস্তুত আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। না ওটা আপনার সঙ্গে পার্সোনাল, আপনি এখন আপনি যেহেতু এখন আপনি আমাকে ফোন করে একটা প্রস্তাব দিচ্ছেন, হ্যাঁ আর যেহেতু এই ফুরশেদ আলীর সঙ্গে একটা বিতর্ক নিয়েই আপনি এই প্রসঙ্গে কথা বলছেন, তো যেহেতু উনি মালদা জেলাতেই উনি ধর্ম প্রচার করছেন, হ্যাঁ এবং মুসলিমদের কোরআন থেকে বিভিন্ন লিফলেট তিনি ছাপিয়েছেন, এই জন্য যেহেতু আপনারা ভাই আমি আমি তো বলছি ভাই যিনি দেখেন ফুরশেদ আলী ভাই উনি এই লিফলেটটাকে ছাপিয়েছেন, এক দুই নম্বর এই পারপাসে আপনারা একটা বিতর্কের জন্য আপনারা বলছেন বিতর্ক হবে, এবং ফুরশেদ আলী ভাই যেহেতু মালদা জেলাতে প্রোগ্রাম মানে তিনি ধর্মপ্রচার করছেন সেহেতু মালদা জেলাতে অর্গানাইজ ফুরশেদ ভাই করবে, আপনাকে নিয়ে আসবে না অন্য কোনো ফাদার রেভারেন্ট কে নিয়ে আসবে তার ব্যাপার, আমরা রেডি
আরে ভাই পাবলিক কম হচ্ছে তো কি হচ্ছে ভাই ওই জন্যই আমি দাঁড়িয়ে আছি আপনি কি হচ্ছে ভাই কলকাতাতে ওখানে বলুন না ভাই আপনারা এখানে ভ্যানে করে রিকশাতে করে মুসলিমদের ঘরে ঘরে গিয়ে লিফলেট দিতে পারছেন মহিলাদেরকে দিয়ে লিফলেট দিতে পারছেন আর এখানে আলোচনা আপনি আপনি ধর্ম প্রচার করবেন দেখুন ধর্ম প্রচার করছে মালদাতে আমাদের যেতে কলকাতাতে আপনার সঙ্গে যদি বিতর্ক হয় দেখুন পার্থদা এটা এটা যে ইনসাফের কথা আপনার সঙ্গে বিতর্ক হলে সেটা আমরা কলকাতা গিয়ে দুজনা একটা পার্সোনাল আমরা গিয়ে আমরা আলোচনা করতে পারি কিন্তু যেহেতু এখানে ধর্ম প্রচার নামে প্রতারণা করা হচ্ছে ঠিক আছে না আমরা কখনো কখনো আমরা গোপন করি না আমরা মুসলিম নাম দিয়ে আমরা বই রচনা করি মুসলিম নাম দিয়ে আমরা খ্রিস্টানদের বাইবেল থেকে রেফারেন্স টানি কিন্তু ইনি করছেন কি ইনি নিজেকে খ্রিস্টান দাবিও করছেন না দাবিও করছে না কিন্তু তিনি এখানে মুসলিমদের আল্লাহর কোরআন আল্লাহর কালাম টালাম আমি যেমন বলে তিনি করছেন টানছেন বাইবেল থেকে আমি যখন খ্রিস্টান বলেন বাইবেল থেকে না আপনি কেন বাইবেল থেকে টানছেন আমি বাইবেল মুসলিম ধর্ম প্রচার করার সময় কেন আমি বাইবেল থেকে রেফারেন্স টানলেও আমি বলি যে আমি মুসলিম আমি এখানে কখনো আমি কে আমি তো আমি 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 কোরআন থেকে রেফারেন্স টানলে আমি এটা বলি আমি একটা ঈসাই পরবর্তী সময় কথা হবে আপনাদের এই ফুরশেদ আলী সাহেব আছেন উনি মালদাতে যেহেতু ধর্ম প্রচার করছেন উনাকে বলুন অর্গানাইজ করে এখন আপনাকে নিয়ে আসবে না বিদেশ থেকে কাউকে নিয়ে আসবে সেটা আপনাদের ব্যাপার আমাদের এখানে কোনো আমাদেরকে বলার কিছু নেই আপনারা ঠিক করেন আমাকে ফোন করে কথা বলে এখানে কোনো যৌক্তিকতাই নেই মালদা জেলাতে অর্গানাইজ করেন আমাদেরকে ডেট দেন মালদা জেলাতে অর্গানাইজ করে ডেট দেন ভাই আপনাদের খ্রিস্টানদের তরফ থেকে করেন নাহলে মুসলিমদের তরফ থেকে অর্গানাইজ করছে মালদাতে কেন ধর্ম প্রচার করছে মালদাতে কেন কলকাতায় যেতে যাবো কেন কানাডা আমি প্রমাণ করতে যাবো হ্যাঁ আমরা করবো সমস্ত ভাই আপনাদের কি আছে কি নেই আমাদের ভাই আপনি অডিয়েন্স নিয়ে আসেন নিয়ে আসেন সমস্যা কোথায় এই অযৌক্তিক কথা কেন ভাই আপনি মালদাতে সমস্যাটা গড়েছে মালদাতে আমরা প্রমাণ করার জন্য যাব কলকাতাতে ভাই এই বিষয়ে কলকাতায় আমরা গেছি অলরেডি এখন আপনি মালদা ঝামেলা করছেন মালদা এটার মীমাংসা হবে কথা বলে নেব এখন আমাদের যেহেতু মালদাতে একটা সমস্যা হয়েছে এখন ফুরশেদ আলী ভাই এখন পার্থ দাসকে নিয়ে আসবে না কাকে নিয়ে আসবে না ডেভিড উডকে নিয়ে আসবে সেটা তার আমি আপনাকে তো বলি অর্গানাইজ করে আমাদের আপনারা বলবেন যে আমরা এত তারিখে রেডি আমরা রেডি এখন আপনি আমার সঙ্গে কথা বলে ইখতিয়ার রাখেন না এখন ফুরশেদের সঙ্গে আপনি কথা বলেন আমাকে আপনি বলছেন কেন বিষয় না আপনাকে বলতে পারার জন্য বললাম না আপনাকে আপনাকে বলা ভাই আপনি কাকে বসেন এটা আপনি বলুন আপনি না আপনি যদি বসতে চান তাহলে আমি তো আপনাকে বারবারই বলছি চলুন কলকাতায় বসি আপনাকে আগেও বলেছি আমি আপনি ধর্ম প্রচার করছেন মালদা যেতে হবে কলকাতাতে কেন আপনাকে দেখেন আমি কেন কলকাতা যাব এক কাজ করুন পশ্চিম বাংলাতে দেখেন আচ্ছা আপনি এক কাজ করেন আপনি তাহলে আমি এখন যেটা আপনাকে বলি যে ঠিক আছে আপনি মুম্বাই চলেন আপনি যাবেন আপনার যদি অধিকার থাকে না দেখেন বোম্বাইয়ে তো দেখেন বোম্বাইয়ে যখন বোম্বাই আপনারা চিনে রাখো না সেই সে ব্যক্তি মালদার গলিতে গলিতে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছায় তিনি ইনার চেহারাকে মালদায় ধর্ম প্রচার করছেন বিশেষ করে সামসি এলাকায় হরিশ্চন্দ্রপুর এলাকায় এই সমস্ত এলাকাগুলোতে ভালুকা রোড চাঁচলে ইনি যেখানে থাকেন সেটা হলো চাঁচল চাঁচলে ইনি অবস্থানরত রয়েছেন এখান থেকে ইনি ধর্ম প্রচার করছেন কিন্তু উনাকে যখন আমরা বলছি এই নিয়ে আপনি একটা ডিবেট আয়োজন করুন তখন উনি দেখা দিচ্ছেন আমাদেরকে কলকাতা মালদার মানুষকে ধোকা দিচ্ছেন আর গিয়ে আয়োজন করতে বলছেন কলকাতায় ভাই এটা কেমন প্রশ্ন আপনারা বলুন আর আপনারা চিনে রাখুন ইনার চেহারাকে আপনারা চিনে রাখুন হ্যাঁ চিনে আমাদের জমা সবাই চিনে ওটা তো আমরা যে আমি এখানে আছি আশপাশে সবাই জানে ওটার জন্য কোনো ই নাই মানে বিষয়টা মালদা যেগুলো আশেপাশে করেন ওখানে চলুন না অসুবিধা বিষয়টা আমি আপনাকে বলি আপনি ধর্ম প্রচার করছেন মালদাতে আছেন তো
তো বলছেন কলকাতা ভাই উনি রাজি আছেন আরে ওনার সঙ্গে তো আমি ব্যক্তিগত ভাবে বসবো ওনার সঙ্গে না না আপনার দেখেন না ব্যক্তিগত ভাবে আমিও তো সেখানে যাব ব্যক্তিগত সম্পর্ক আছে এর জন্য আপনাকে ভাই মত তোমার ঘর দরকার নেই এর জন্য আপনাকে ভাই মত তোমার ঘর দরকার নেই হিলা দিল আমার তো বুদ্ধি ধরে না যত বুদ্ধি আপনার এর জন্য আপনাকে ভাই মত ধরতে হবে না না আমাকে ভাই আমার মত ধরতাম যখন আমি কেন আছে আপনি দেখেন ধর্ম প্রচার করছেন আপনি মালদাতে আপনি কেন নিয়ে যাবেন বলছেন যে ওখানে চলে কলকাতা যাবেন এটা আপনার বসে আপনি কলকাতা ধর্ম প্রচার করেন আপনি আপনি আমরা কলকাতা তো যাই তাওয়ারি নেই মাঝে আসবেন কলকাতা আপনি হিসাবে আপনি একটা আমি সেখানে যাচ্ছি ঘাট গেলাছে থেকে খারাপ গেলাছে ওখানে ওনাদের জায়গা আছে বসার জায়গা আছে সবকিছু আছে আমরা যখন আরে আমরা দিয়ে করব যা কিছু কি পেপারস করতে পারি ওখানে পাওয়া যাবে গতিকে আপনারা সময় ফেলে শুনুন 3 ঘন্টা কত হয়ে গেছে ওখানে আপনাদের জন্য নথিপত্র আছে ওখানে বইপত্র আছে আলাদা বইপত্র আছে কারণ আপনি হয়তো অনেক সময় আসতে পারবেন না উনি বলছেন যে আমরা এখানে আসব বন্ধ করো ফিনিশ করো আপনার সঙ্গে ফিনিশ করো আরে ভাই আমি ওনাকে ডাউনলোডটা যারা ভাই আমাকে বলছেন আপনারা এখানে আসতে বলুন তবে আপনি আপনার সঙ্গে যাবেন এই কথা রাখো কথা কি মালদাতে মালদাটা তাহলে আপনি এমনি কে বসে আপনি কাজ করেন আপনি কলকাতা ধর্ম প্রচার করেন কলকাতা থেকে এখানে আপনি এখানেও থাকুন আপনি এখানে সেখানে সুবিধা হবে আপনি সেখানে যেতে পারবেন উনি বলতে চাইছেন আগান্স নাই আমাদের শ্রদ্ধা থাকবে না তো নিয়ে আসুন নাগাল্যান্ড যেতে হবে নাস্তিক বলে নাকি এটা কোন ধর্ম বিশ্বাস করে না ধরে ফেলেছে নাস্তিক রে এই যে দেখছেন ভাই নাস্তিক কে দেখেন এ কোনো ধর্ম বিশ্বাস করে না খ্রিস্টান মুসলিম হিন্দু বৌদ্ধ কোনো ধর্মই বিশ্বাস করে না এ তো নাস্তিক দেখেন আমি প্রতারণা দিইনি কাউকে আমি প্রতারণার কথাও কাউকে বলিনি আমি একটা কথাই আপনাকে প্রথম থেকে শেষ করেছি আমি একজন ঈসা নবীর উম্মত আমি ঈসা নবীকে বিশ্বাস করি এইসব বাটপাড়ি আপনি আপনি বাটপাড়ি কথা বলতে আমার কি আছে করছেন আপনি বাটপাড়ি যদি বলতে আপনাকে কি করতে হবে আমাকে মালদাতে ধর্ম প্রচার করছেন যদি ইসলামের বিরুদ্ধে যদি কোনো ইসলামের কোনো বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যদি কোনো কথা পাই আমরা বলছি যদি কোনো কথা পাই আপনাকে মালদাতে প্রমাণ দিতে হবে আপনার কোন পার্থ আছে না আপনার কোনো অন্য কোনো মানে বাপদাদার আছে এখানে আসতে হবে কেন আমি ওখানে যাবো আপনি মালদাতে প্রচার করছেন না 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 মারামারি কেন করবো ভাই ইসলামের নামে তুমি আপনি উল্টা পাল্টা কথা বলেছেন কেন আমিনুল ভাই বলছে ছাগল নিজে ধর্ম প্রচার করছেন আবার বলছেন আমাদের আরো কিছু আমাদের অপশন আছে
ওটাই তো বলতে বলছি আপনাকে বুঝাতে পারছি না আমরা, আপনি বুঝছেন না, বুঝবেন সবাই আপনাকে বলছি আপনি এখানে করেন এখানে করবেন না, কি বলছেন আপনি ডেকেছেন কেন বাড়িতে? শেষ পর্যায়ে এসে আমরা আপনি বলছি আপনি আপনি আপনার ধর্ম প্রচার করুন তাতে আমাদের শোনেন, কিন্তু আমাদের আমাদের মোহাম্মদ কে গালি দিবেন না, আমাদের রসুল কে গালি দিবেন না, আপনি আপনি আমাদের ধর্ম নিয়ে কটু মন্তব্য করবেন না, ব্যাস। এখনকার দিনে সত্যতার জায়গাতে না আমার দিনাজপুর, হ্যাঁ আমি জুলিয়ান থাকি অবশ্য, যোগাযোগ দেখেন মুসলিমদের মধ্যে আপনি চরিত্র দেখেন মুসলিমদের বিবেচনা করেন আপনি।